দর্শক এবং রমজানুর মোবারক স্বাগত জানাচ্ছি সবাইকে পবিত্র রমজানের শেষ ভাগে আমরা তাই এই পবিত্র রমজানে ইসলাম ধর্মের কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়েছে পবিত্র ইসলাম ধর্মের অভ্যন্তরে ধর্মাস ধর্মানুসারীদের মধ্যে রয়েছে নানা রকম ভাগ যেসব ভাগগুলো মুসলিম জাতিকে বিভিন্ন ভাগে বিভক্ত করে রেখেছে অথচ আমি ব্যক্তিগতভাবে গভীরে ঢুকে দেখলাম আসলে ধর্মের অন্দরে তেমন কোনো ভাগ নেই ধর্মের মধ্যে ভাগ নেই সব ভাগগুলো মানুষের তৈরি করা এই বিভক্তিগুলো আমাদের সমাজ সংসারকেও নানা রকম ভাবে প্রভাবিত ও বিভক্ত করে রেখেছে অথচ এইসব বিভক্তি সামান্য আলোচনার মাধ্যমে নিরসন করা সম্ভব তাই আমার সাধারণ অন্যান্য মূল টক্স মাঝে মাঝে ধর্মের বিষয় নিয়ে দ্বিধাদ্বন্দ্ব নিরসনে এমন বিশেষ আয়োজনগুলি আমি করে থাকি এতে যদি আপনাদের মনে হয় আপনাদের সবার জন্য উপকৃত কিছু দিতে পারছি পারছি বা করতে তাহলে অবশ্যই সাথে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন দর্শক আজকের আয়োজনটি অনেক কাঙ্ক্ষিত লক্ষ্য মানুষ যে আছে এই অনুষ্ঠানটিকে দেখবার জন্য আশা করি আজকের আলোচনার মাধ্যমে কিছু কিছু বিষয় সঠিক ও সুন্দর সমাধান বেরিয়ে আসবে আজকের বিশেষ আয়োজনে আমার সাথে রয়েছেন দুজন প্রখ্যাত ব্যক্তিত্ব জনাব বিন আব্দুর রাজাক তিনি মদিনা বিশ্ববিদ্যালয় থেকে অধ্যয়নরত অধ্যয়নরত বিশ্ববিদ্যালয়ে আছেন এবং বিশিষ্ট আলেমেদিন ওয়াইজেন তিনি পাশাপাশি পাশাপাশি রয়েছেন আমার সাথে জনাব সজল রোশন বিশিষ্ট আলোচক ও অনলাইন অ্যাক্টিভিস্ট প্রিয় দর্শক আমি এই দুজনের সাথে পরিচয় করিয়ে দিলাম এখন আপনারা একটু নজর রাখবেন আমি বিষয়টি বলছি যে কোরআনের কোরআনের ও হাদিস মানার বাধ্যবাধকতা এই বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য যে মহা ডিবেটটি আজকে ইয়ে করে দর্ঘ দৈর্ঘ্য হবে তিন ঘন্টা আসলে দুই ঘন্টা আমি বলেছিলাম আহ পরবর্তীতে আলোচকদের সাথে কথা বলে আমার কাছে মনে হয়েছে যেটা আবদুল্লাহ সাহেব আমাকে বলেছে যে আলোচনাটা যে 3 ঘন্টা হয় তাহলে মনপুত একটি আলোচনা উপহার দেওয়া সম্ভব হবে আমি সজল ভাই যদি রাজি থাকেন তাহলে এটাকে আমি এক্সটেন্ড কই 3 ঘন্টা করতে পারি আশা করি সজল ভাই আপনি আপত্তি আছে আপনার না না আমি ইনশাআল্লাহ লম্বা আলোচনা হলে ভালো বলেন জিনিসটা পরিষ্কার তাহলে আমি এবং আশা করি দর্শক আপনারাও পুরো অনুষ্ঠান দেখবেন এবং আমি একটু দুজনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের কাছে অনুরোধ রইল দয়া করে কেউ কারো কথার মাঝে অনুপ্রবেশ করবেন না বাধা দেওয়ার চেষ্টা থেকে বিরত থাকবেন আমরা চাই এই অনুষ্ঠান থেকে লাখো মানুষ কিছু গান ও সমাধান আহরণ করুক চলুন প্রথমে আমি জনাব সজল আপনার কাছেই আমি যাচ্ছি এবং আপনাকে দিয়ে আমি শুরু করতে যাচ্ছি বিভিন্ন সময় আপনার বিভিন্ন মন্তব্য আমরা দেখে দেখেছি আপনার বিভিন্ন আলোচনাতে আপনি ইসলাম ধর্মের গুরুত্বপূর্ণ অংশ হাদিস বিষয়ে দ্বিধা ও আপত্তি প্রকাশ করেছেন বিভিন্ন সময়ে যদি আপনি ক্লিয়ার করবেন ব্যাপারটাকে বাংলাদেশে প্রায় সর্বাধিক মুসলিম সমাজের মানুষ হাদিস ও মানহাজ নিয়ে দিন কায়েম করে থাকে আপনার আপত্তিগুলো কোথায় এবং কেন আসলে আপনি কি বোঝাতে চাচ্ছেন এটা একটু দয়া করে শুরু করবেন দিয়ে শুরু করছি জন সজল রোশন দর্শক অবশ্যই অবশ্যই অনুষ্ঠানকে আপনারা শেয়ার করবেন জি আচ্ছা জি আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে যে যেখান থেকে দেখছেন যে যেখান থেকে শুনছেন এবং ধন্যবাদ ফেজ দ্য বিপক ধন্যবাদ আব্দুল্লাহ ভাইকে কে আমি আবদুল্লাহ ভাইয়ের আলোচনা শুনি এবং খুব পছন্দ করি আহ ভেট টিস এন্ড পাবলিক স্পিকার এন্ড আই হাই ও রেসপেক্ট হিস স্কলারশিপ হাদিস তিনি মোদিনা ইউনিভার্সিটিতে পড়েছেন তিনি দেওবন্তে পড়েছেন এবং হাদিস নিয়ে ওনার বেশ কিছু প্রকাশনাও আছে সো আই আই যে আজকের এই আলোচনা থেকে যে প্রশ্নগুলো উঠে আসবে এগুলোর বেস্ট পসিবল অ্যান্সার আমরা আবদুল্লাহ ভাইয়ের কাছ থেকে পাব এবং দর্শকদের মধ্যে যারা আবহানি মহাম্যাডানের খেলা দেখার প্ল্যান করে এসেছেন আমি বলবো যে ভাই কোনো লাভ নেই একটা ডিবেট থেকে একটা বিতর্কে কে ভালো বিতর্কিক বা কে কার চেয়ে বেশি জানেন এটা শুধু নির্ধারিত হয় নাথিং এলস সো বরং এই আলোচনা থেকে আমরা যদি নতুন কিছু উপলব্ধি নতুন কিছু প্রশ্ন সেসবের উত্তর যদি জেনে নিতে পারি সেটা আমাদের কাজে লাগবে কারণ এই প্রশ্নগুলো ঘুরে ফিরে আপনার সামনে আসবে এই প্রশ্নগুলোর বেটার অ্যান্সার জানা আপনার দরকার হবে তো উইথ দ্যাট সেট আমি সাগর ভাইয়ের প্রশ্নে ফিরি আমি কি একটু আপনাকে ইন্টারাপ্ট করবো সজল ভাই সরি আমি আরেকটা নিয়ম বলেছি আপনাদের পনেরো মিনিট করে একজন পাবেন এক একজন পনেরো মিনিট করে কথার জন্য পাবেন অবশ্যই পনেরো মিনিটের ভিতরে শেষ করার জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব এবং আরেকটা জিনিস আপনার সম্পর্কে ব্যক্তিগত সম্পর্কে আরেকটা জিনিস একটু যে পুরস্কার হতে চাই সেটা হলো অনেকেই অনেকেই ভাবে আপনি একজন নাস্তিক আসলে ঘটনাটাকে আপনার অবস্থানটাকে সেটা একটু ক্লিয়ার করতে পারে হ্যাঁ জি তাহলে আমি এই পনেরো মিনিট আগে এটা একটু শেষ করি তারপরে পনেরো মিনিটে হয়তো পরের প্রশ্নটাই যাব আচ্ছা তো আমি এটা একটু ক্লিয়ার করি জি ধর্ম নিয়ে আলোচনা শুরুর পর থেকে অনেকেই আমাকে কাফের নাস্তিক মুনকারিনে হাদিস আহলে কোরআন মোতাজিলা ইত্যাদি ইত্যাদি বলা শুরু করেছেন যদিও এর অনেকগুলো টার্ম আমি নিজেই এর আগে শুনিন তো আমি তিনটা পয়েন্টে এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব প্রথম আমাকে যারা কাফের মনে করেন তারা কারা যেমন ধরেন ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ শিয়া বা কাদিয়ানি তারা যদি আমাকে কাফের মনে করেন হুইচ রিজনেবল কারণ তাদের বিশ্বাসের সাথে আমার বিশ্বাসের উল্লেখযোগ্য বৈপরীত্য আছে আর আরেকটা গ্রুপ আছে এরা আসলে কার্যত কোরআন মানে না এরা মনকারিনের কোরআন এরা কেবল হাদিস মানে তো এছাড়া আরেকটা দল আছে তারা আসলে কোরআন হাদিসের কিছুই জানে না তারা কিছু গালি জানে সো আমি এদেরকে বলি আহলে আবু জেহেল এরাও যদি আমাকে কাফের মনে করে হুইচ ইজ একসেপ্টেবল দ্বিতীয় যে পয়েন্টটা আমি যাচ্ছি সেটা হচ্ছে মিস আন্ডারস্ট্যান্ডিং দেখেন ডেভিড বার্লোর একটা কমিউনিকেশন মডেল এটা মাস কমিউনিকেশনের একটা মডেল যে একজন বক্তা কথা বলেন তার চিন্তা জ্ঞান ও অভিজ্ঞতার ভিত্তিতে আবার সেই বক্তব্যকে একজন শ্রোতা বুঝবেন তার চিন্তা জ্ঞান ও অভিজ্ঞতার আলোকে সুতরাং এখানে ভুল বোঝাবুঝির কিন্তু একটা স্পেস আছে এখন যারা আমার নিয়মিত শ্রোতা বা নিয়মিত পাঠক তারা জানেন আমি কি বলছি কেন বলছি যারা বিচ্ছিন্ন ভাবে বিক্ষিপ্ত ভাবে বা অন্য কারো কাছ থেকে কিছু একটা শুনেছেন তারা হয়তো নিজের মতো করে কিছু একটা বুঝে নিয়েছেন এখন সেটা তো আমার নিয়ন্ত্রণের বাইরে তা তো আমি ঠিক করতে পারবো না কন্ট্রোল করতে পারবো না আমি শুধু এটুকু অনুরোধ করবো যে হ্যাঁ আমার বিষয়ে যদি আগ্রহ থাকে বা এই বিষয়ে যদি আপনার ইন্টারেস্ট থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো ভাবে সাজানো আছে আর আমার একটা বই বেরিয়েছে এ বিষয়ে রিলিজিয়াস মাইন্ডসেট এই বইটা আপনারা কালেক্ট করে পড়তে পারেন আর যদি এ বিষয়ে আগ্রহ না থাকে জাস্ট মুভ অন নো ওয়ারিজ নট অ বিগ আমার সম্পর্কে আপনাকে দুনিয়া আখেরাতে কোথাও কেউ কিছু জিজ্ঞেস করবে না আপনাকে আপনার কৃতকর্মের জন্য জবাবদিহি করতে হবে সো এবারে আমি যাচ্ছি হচ্ছে তৃতীয় পয়েন্টে এটা খুব সেটা হচ্ছে মাইন্ডসেট আমরা কে কি দেখব সেটা নির্ভর করে আমরা কিভাবে দেখবো বা কোন জায়গা থেকে দেখব যেমন এখন নিউ ইয়র্কে হচ্ছে ভর দুপুর আবার ঢাকায় এখন মধ্যরাত তো এখন দিন না রাত এটা নির্ভর করে আপনি কোথায় আছেন তার উপর এখন আমরা যদি আজকে সারা দিনও ঝগড়া করি আপনি বলবেন রাত আমি বলবো দিন কথা কিন্তু দুইটাই ঠিক কারণ দুজন দুই জায়গা থেকে কথা বলতেছি আমাদের মাইন্ডসেট এখন দেখেন এই যে আরেকজনকে কাফের আরেকজনকে নাস্তিক বেদাতি বা কুফুরি আকিদা প্রমাণে আমাদের যে তৎপরতা এটা আমাদের একটা জাতীয় সমস্যা কিন্তু দেখুন আরেকজন নাস্তিক হলো আপনার অসুবিধা কি আপনার বরং সুবিধা আপনি ঘটক আপনি অবিবাহিত কাউকে দেখলে খুশি হবেন যে কাস্টমার পাইলাম আমরা মনে হয় সজল ভাই আমরা মনে হয় আমরা বিষয়বস্তুর উপরে যদি আসি ঠিক আছে আপনার কথা বলি আমরা শেষের দিকে যদি বলি ডেফিনেটলি আমরা সেটাতে যাব কিন্তু আমরা বিষয়বস্তুর আলোকে যদি কথা বলি তাহলে আপনার উত্তরগুলি দিতে আমার আব্দুল্লাহ বিন জি জি আমি আমি একটু ভিউজ ক্লিয়ার করি হ্যাঁ কারণ অলরেডি 9 মিনিট চলে গেছে আপনি দয়া করে একটু বিষয়বস্তুর উপরে যদি বলেন ডেফিনেটলি আপনি যেগুলো বলছেন সেগুলো নিয়ে আমরা আরেকদিন আলোচনা করব আপনি আচ্ছা জি আমি এই যে তারপরে হচ্ছে যেটা সেটা হচ্ছে আমরা এই মাইন্ডসেট থেকে আর বেরোতে পারি না হ্যাঁ এই যে আরেকজনকে নাস্তিক বলা তারপরে হচ্ছে আমরা ইমিডিয়েটলি হিন্দুদের পিছনে লাগবো ইহুদি খ্রিস্টান তারপর হচ্ছে আমরা এই অমুকে বেদাতি অমুকে রাখিদের সহি না ইত্যাদি ইত্যাদি সো এটা আমরা একটা রং মাইন্ডসেট মানে যে বিভিন্ন রকমের দলীয় ব্যাখ্যা বিশ্লেষণ শুনে আসলে আমরা বাদুরের মতো উল্টা ঝুলে আসি যে কারণে সোজা কথা আমাদের কাছে উল্টা মনে হয় আমি আজকে একটা বড় অঙ্ক সলভ করে দিই তাহলে হয়তো ভিতরের যে ছোট ছোট পার্ট গুলো সেগুলো আমাদের কাছে আরো পরিষ্কার হবে ফর এক্সাম্পল ইহুদি খ্রিস্টানদের অঙ্কটা আমি একটু সলভ করি দেখুন আমার একটা ভিডিওতে আমি বলেছিলাম যে এটা সুরা বাকার আর বাষট্টি এবং সুরা মায়াদের উনসত্তর নম্বর আয়াত দুটো আয়াত একই কথাই বলা আছে যে নিশ্চয়ই ইমানদার ইহুদি খ্রিস্টান সাবেন যারা আল্লাহ পরকালে বিশ্বাস করে এবং সৎ কাজ করে তারা পুরস্কৃত হবে বা জানাতে যাবে এই অনেকে হইচই শুরু করলেন যে না 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 ইহুদি খ্রিস্টানরা জান্নাতে যাবে এটা কিভাবে সম্ভব হ্যাঁ অনেক সহায়ক রিবার্টাল দিলেন যে না এটা আমাদের নবী আসার আগের ইহুদি খ্রিস্টানদের কথা বলা হচ্ছে এখনকার ইহুদি খ্রিস্টানরা বেশিরভাগই নাস্তিক তারা আল্লাহ বিশ্বাস করে না পরকালও বিশ্বাস করে না তারা ওজায়ের কাল্লার পুত্র মনে করে মাসি কাল্লার পুত্র মনে করে সো তারা তারা না তারা আমাদের কিতাব বিশ্বাস করে না ইত্যাদি ইত্যাদি দেখুন এখন এই কথাগুলো সত্যি কিন্তু আরো কিছু আয়াত আছে কোরআনে যেগুলো আমরা বলি না কারণ এগুলো আমাদের মাঝহাবের সাথে যায় না আমি এরকম সিন্ধু কেতলা কয়েকটা আয়াত আজকে বলবো সুরা আল ইমরান আয়াত একশো তেরো থেকে একশো পনেরো আমি একদম সরল বাংলায় পড়ে যাচ্ছি পরিষ্কার বুঝবেন দেখেন আল্লাহ এখন ইহুদি খ্রিস্টানরা কে কি বিশ্বাস করে তা তো আমার পক্ষে জানা সম্ভব না আমি তো দুনিয়ার সব ইহুদি খ্রিস্টান এক্সরে করে দেখিনি এই বিশ্বাসের খোঁজ জানে না আল্লাহ আল্লাহ কি বলতেছে শুনে তারা সকলে সমান নয় সুরা আল ইমরানের একশো তেরো থেকে একশো পনেরো আহলে কিতাবদের মধ্যে কিছু লোক সত্যে প্রতিষ্ঠিত রয়েছে যারা গভীর রাত পর্যন্ত আল্লাহর আয়াতসমূহ পাঠ করে এবং সাজদা করে তারা আল্লাহ আখেরাতে বিশ্বাস করে সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ এবং সৎ কাজ সমূহে তৎপর থাকে এবং তারা এই সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত আর উত্তম কাজের যা কিছু তারা করে তা থেকে তাদেরকে কখনোই বঞ্চিত করা হবে না আর আল্লাহ মুত্তাকিদের সম্পর্কে সবিশেষ অবগত

তাহলে দেখেন যাকে আপনি আল্লাহর অলি মনে করতেছেন সে হয়তো ভিতরে খালি কিন্তু যাকে আপনি ইহুদি খ্রিস্টান বলে গাল দিচ্ছেন আল্লাহর খাতায় এসে মোত্তাকি আল্লাহর খাতায় এসে সৎ এবং আল্লাহ তাকে জান্নাতের দিয়েছে এই কাজী নজরুল ইসলাম বলেছেন কাহারে করিছ ঘৃণা তুমি ভাই কাহারে মারেছ লাথি হয়তো উহারি বুকে ভগবান জাগেছেন দিবারাতি তাহলে আমরা জানি না কে আসলে নাস্তিক কে কি উদ্দেশ্যে কি বলতেছে সে উদ্দেশ্য আল্লাহ ভালো জানেন তাহলে কাউকেই আমরা অনুমানের উপরে বলতে পারি না যে অমুকের আকিদা সহি না তাই না একজন মুফাসির কোরআনের আকিদা নিয়ে যদি প্রশ্ন উঠে তো ওনার কষ্ট করে মুফাসির কোরআন হওয়া দরকার কি ছিল উনি নাস্তিক থাকলেই তো পারতেন তাই না কারণ আপনি যদি নাস্তিক কোটায় দুজোখে যান আর আকিদা কোটায় দুজোখে যান তো দুজক তো দুজকই আপনি পুকুরে ডুবে মরল যে আটলান্টিকে ডুবে মরল তা তাই না তো এই মূল কথাটা হচ্ছে যেটা সেটা হলো এ যে ইহুদি খ্রিস্টান শিয়া সুন্নি সালাফি হানাফি এগুলো কিন্তু আমাদের নিজেদের দেয়া নাম আল্লাহ দেয়া নাম না এগুলো হুয়া সাম্মা কুমল মুসলিম তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান এই কিতাবে এবং পূর্ববর্তী সকল কিতাবে তার মানে সকল ধর্মাবলম্বীকে আল্লাহ এক নামে চিনেছেন এক নামে ডেকেছেন সেটা হচ্ছে মুসলিম মানে যারা আল্লাহর কমান্ড এবং প্রহেবিশন মানে তারা হচ্ছে মুসলিম এজন্য আল্লাহ কোরআন কোনো গোষ্ঠীর জন্য নাজিল করেননি উনি সমগ্র মানব জাতির জন্য নাজিল করেছেন

তাহলেই আপনি দেখবেন ধর্মটা অনেক সহজ তাহলে দেখবেন আমাদের মধ্যে খুব সামান্য আস্তিক মধ্যে মত পার্থক্য খুব কম কম দূরত্ব কিন্তু খুব তো প্রথমত আমি বললাম যে আমি কাউকেই কারো ব্যাপারেই না আমি কিভাবে বলবো যে আরেকজনের রাখিদের সহি কারণ উনি কি উদ্দেশ্যে কি মনে করে সেটা করেছেন সেটা তো আমি জানি না ওনার ভুল হতে পারে কিন্তু ওনার যে ভুল হচ্ছে সেটা তো আল্লাহ ভালো জানে আমি যদি জঙ্গলে হারিয়ে যাই আমি যদি উত্তর দিক কেবলা মনে করি আমি কিন্তু ওই দিকে ফিরে নামাজ পড়লেও আমার নামাজ কবুল হবে কারণ আমি যে ভুল বুঝছি এটা তো আল্লাহ জানে এখন আমি কি হয়তো আমার ভুল থাকতে পারে কিন্তু আমার ভুলটা তো কে জানে আল্লাহ জানে আমি কি সেটা আল্লাহ ভালো করে জানে বা আরেকজন কি মনে করতে কি মনে করি কি বলতেছে সেটা কিন্তু আল্লাহ ভালো জানে এজন্য কাউকেই আমরা এই জাতীয় মন্তব্য করবো না কারো ব্যাপারে এই জাতীয় মন্তব্য কথা দূরের কথা এই জাতীয় ধারণাও রাখবো না কারো ব্যাপারেই না আমরা হয়তো বলতে পারি যে না এটার এই অর্থ হতে পারে তবে অন্য অর্থ হতে পারে এটার ভিন্ন একটা মিনিংও দাঁড়াতে পারে আমি এমনটা বুঝছি আমি এমনটা বলছি দ্যাটস ইট থ্যাংক ইউ জি আ ধন্যবাদ আপনাকে সদর হোসেন প্লিজ আব্দুল্লাহ বিন আব্দুল রাজাক আপনি বলবেন তারপর 15 মিনিট আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহু ওয়াহদাহু ওয়া সলাতু ওয়াসসালামু আলা মুল্লা নাবিয়্যা বাদা ধন্যবাদ সাইফুর সাগর ভাইকে এবং আমি আরো স্বাগতম জানাই ভাই সজল রোশনকে আজকের এই অনুষ্ঠান উপস্থিত হওয়ার জন্য এবং ব্যবস্থা করার জন্য সাইফুল সাগর ভাইকে যারা যেখান থেকে দেখছেন সবাইকে আমাদের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে মনোযোগ দিয়ে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি প্রথমত হাদিস বিষয়ে এখন পর্যন্ত সজল রোশন ভাই কিছু স্পষ্ট করেননি তার পনেরো মিনিটের আলোচনায় তবে তিনি আহরুল কিতাবদের বিষয়ে দুটি আয়াত পাঠ করেছেন আমি শুরুতে একটা বিষয় বলিনি এবং লাস্ট পর্যন্ত এই বিষয়টা প্রায়োগিক থাকবে সেটা হচ্ছে যাদের মধ্যে বিষয়ে আমার যতটুকু পড়াশোনা এবং গবেষণা সেখানে আমি দুটো বিষয় দেখছি একটা হচ্ছে হাদিস সম্পর্কে জ্ঞানের এবং জানার অভাব আর একটা হচ্ছে কোরআনের একটা আয়াতকে নিজের মতো উঠিয়ে আর এক আয়াতের সাথে নিজের মতো ইচ্ছা করে লাগিয়ে দেওয়া এবং দ্বিতীয় সমস্যা হচ্ছে আয়াতগুলোর শাব্দিক অনুবাদ করা এবং পারিভাষিক অনুবাদকে এড়িয়ে যাওয়া তো এই দুইটা কথা আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত মনে রাখতে হবে যে আয়াতকে নিজের ইচ্ছা মতো করবে এবং সেই ইচ্ছাকৃত চয়নকৃত আয়াতকে আবার ইচ্ছা মতো আরাক আয়াতের সাথে লাগিয়ে নতুন একটা অর্থ সৃষ্টি করার চেষ্টা করবে যদিও আয়াতগুলো কোরআনে এভাবে আসেনি তো আহলুল কিতাবদের নিয়ে তিনি এর আগেও তার বিভিন্ন বক্তব্য এবং বইয়ে বলেছেন যে এবং তিনি ক্লিয়ার না করলো আমি তার বই থেকে পড়ে যতটুকু বুঝেছি যে তিনি এটা বুঝাতে চান যে আহলুল কিতাবরা আলী বোঝানোর চেষ্টা করে তো এই বিষয়ে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে উনি যে একটা লাস্টে পাঠ করলেন ওই আয়াতের মধ্যেও আছে যেটা উনি সর আলী ইমরানের একশো নিরানব্বই নম্বর আয়াত পাঠ করলেন মিন আহলিল কিতাব

তাদের একজনকেও যদি কেউ অস্বীকার করে তাহলে সে নিজেকে মমিন বলে দাবি করতে পারবে না বহু জায়গাতে আল্লাহ সুবাহান হতো আলা যারা যুগে যুগে নবীদের অস্বীকার করেছে তাদের কথা তিনি কাফের হিসেবে উল্লেখ করেছেন যেমন তিনি বলেছেন কাজদাবাদ আদুনিল মুরসালিদ আদ সম্প্রদায় তাদের নিকটে প্রেরিত নবীকে অস্বীকার করেছে কাজদাবাদ কৌম নৌহিনিল মুরসালিন নুহের সম্প্রদায় তাদের নিকটে প্রেরিত নবীকে অস্বীকার করেছে ঠিক তেমনি ইসা আলিহালামের ক্ষেত্রে আল্লাহ সুবাহ লম্বা ইতিহাস টেনেছেন

কেউ নিজেকে মুসলিম দাবি করতে পারবে না শুধু রাসূল নয় পৃথিবীতে যত রাসুল পাঠানো হয়েছে সব রাসূলের প্রতি ঈমান আনয়ন করতে হবে এটা এটাই কোরআনের সব আয়াতকে যদি আমরা একত্রিত করি তাহলে সেটা স্পষ্ট হয় আবার যে আহলুল কিতাবদের কথা উনি বললেন সেই আহলুল কিতাবদেরকে আল্লাহ সুবহানাহু কিছু কিছু জায়গায় কাফের বলেছে যে লাকাদ কাফারাল লাকাদ কাফারাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা তারা কুফরি করেছে তারা কাফের হয়ে গেছে যারা বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া হচ্ছে মাসীহ ইবনু মারইয়াম এভাবে আল্লাহ সুহান বলেছেন লাকত কাফর আল্লাহ তারা কুফরি করেছে যারা ত্রিমতবাদ যে এই ত্রিমতবাদে যারা বিশ্বাস করে তারা কুফরি করেছে তারা কাফের হয়ে গেছে এভাবে আল্লাহ সুহান আহলু কিতাবদের অনেকেই আহ ইমান সঠিক না থাকার কারণে কাফের বলে ঘোষণা করেছেন পবিত্র কোরআনে সুতরাং মূল বিষয়টা আহলু কিতাব হওয়া নাই মূল বিষয়টা হচ্ছে যত নবীর হয়েছে সব নবীর এবং যে যে কিতাব প্রেরিত হয়েছে সকল কিতাবের প্রতি মান রাখতে হবে এটা উনি এতক্ষণ যে আলোচনাটা করলেন সে আলোচনার প্রেক্ষিতে আমি কথা বললাম তবে হাদিস বিষয়ে সাইফুল সাগর ভাই যদি আমাকে বলেন তাহলে আমি ওনার বই থেকে বা ওনার বক্তব্য থেকে আলোচনা শুরু করতে পারি হাদিস নিয়ে আর যদি মনে করেন যে না সজল ভাই কিছু বলবেন হাদিস সম্পর্কে তাহলে এটাই সবচেয়ে ভালো হয় কিনা এটা আমি বলার জন্য অনুরোধ জানাচ্ছি সাগর ভাইকে যে আপনি ওনার সদর ভাই আপনি কি মনে করেন আপনার বই থেকে কোনো না আমি আমার মনে হয় আগে হাদিস নিয়ে আমার অবস্থানটা পরিষ্কার করি তারপর আব্দুল্লাহ ভাই বললে সুবিধা হবে এটা যেটা আমি আচ্ছা আমি তাহলে 15 মিনিট নেচ্ছি এরপর আপনি একটু টাইম টাই ডিস্ট্রিবিউট করে দিবেন আপনি জি জি একটু বাড়িয়ে দিবেন পরে আচ্ছা জি 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 ধন্যবাদ আবদুল্লাহ ভাইকে যে আমি যে কথাটা বলছিলাম আবদুল্লাহ ভাই আহ কিতাবদের সম্পর্কে আমি যেটা বুঝলাম আর কি যেহেতু তারা কোরআনকে যদি বিশ্বাস করে তাহলে অটোমেটিক্যালি কিন্তু নবীকে বিশ্বাস করা হচ্ছে কারণ নবীকে বাদ দিয়ে তো আর কোরআন বিশ্বাস করার কোন সুযোগ তাই না তো সেই অর্থেই আমরা ধরে নিয়েছি যে আল্লাহ এটাই বোঝাচ্ছেন যে তারা কোরআনে বিশ্বাস করে মানে তারা নবীকেও বিশ্বাস করে তারা কোয়ালিফাই হ্যাঁ আমি অবশ্যই এই ইউদি খ্রিস্টানদের মধ্যে বেশিরভাগই নাস্তিকে কথা সত্যি কারণ আমি আমেরিকায় আছি আমি তো জানি যে বেশিরভাগই তারা নাস্তিক এটা 99% এর বেলাতেই হয়তো প্রযোজ্য কিন্তু আমি বলতেছি যেটা সেটা হলো একজন তো থাকতে পারে তো আমি কেন বলতে যাব আমার দরকার কি সেটাই আমি বলতে চাচ্ছি আমার বলার মূল উদ্দেশ্য হচ্ছে সেটা হ্যাঁ কোরআনে তাদেরকে কাফের বলেছে এখন আমরা যারা আমরা যারা উম্মতে মুহাম্মদি বলি তো আমাদের মধ্যে কি নাই আমাদের মধ্যেও তো এমন না যে একেবারে হান্ড্রেড পার্সেন্ট অনেকেই আমাদের মধ্যে অনেকে নাস্তিগত চর্চা করে আমাদের মধ্যে আছে ধর্ম সম্পর্কে কিছুই জানে না কিছুই মানে না তো যাই হোক অনেক ভ্রান্ত ভ্রষ্ট বিশ্বাস মতবাদ সেটা আছে মধ্যেও আছে তো সেটার জন্য তো সবাইকে দায়ী করা যাবে না সেটাই আমার মূল বক্তব্য যাই হোক আমি মূল প্রসঙ্গে আসি আচ্ছা আমার ইউটিউব ফেসবুক এবং আমার বইয়ের ধর্মের যে আলোচনা তার মূলত দুইটা দিক একটা হচ্ছে ধর্মের সৌন্দর্য এবং আরেকটা হচ্ছে অধর্মের অন্ধকার ধর্মের সৌন্দর্য কিছু মানুষ আছে নানান কারণে তারা ধর্মে বিতশ্রদ্ধ হয়ে ধর্ম ছেড়ে দিচ্ছে নাস্তিকতা বা ঝুঁকে যাচ্ছে আমি মূলত এই গ্রুপটার উদ্দেশ্যে বলতে চেয়েছি ইউ ডোন্ট হ্যাভ টু লিভ কারণ ধর্ম তো কারো পৈতৃক সম্পত্তি না ধর্ম আমার আপনার সবার লেটস অন ইট তাই না আমি কারো উপর রাগ করে যদি ধর্ম ছেড়ে দিই তাহলে কিন্তু আমি ঢুকলাম ধরেন বন্যায় আপনার বাড়িঘর ভাসায় দিল তো আপনি পানের উপর রাগ করে যদি গোসল বন্ধ করেন তিনি আপনি কিন্তু ঠকলেন তো দরকার নেই এবার আসেন দ্বিতীয় যে জিনিসটা সেটা হচ্ছে অধর্মের অন্ধকার অধর্মের অন্ধকার বলতে আমি ধর্ম ব্যবসা মানে কেউ ধর্ম দিয়ে কিছু পয়সা রোজগার করতেছে বা প্রচলিত ধর্মাচারকে মিন করতেছে না আমি বলতে চাচ্ছি ধর্মের নামে আমরা এমন কিছু অন্যায় এমন কিছু অবিচার এমন কিছু অপরাধকে অনুমোদন দিচ্ছি যেটা আস্তে আস্তে আমাদেরকে একদম জীবন মৃত্যুর মাঝখানে দাঁড় করিয়ে দিচ্ছে এবং এটা আমি তসলিবান বা আসাদুরের কথা বলতেছি না আমি বলতেছি আমাদের কথা তাই না তাদের জন্য কিন্তু দুই মাসের জন্য ভ্যাকেশনে যায় আমাদের বেশিরভাগ ইসলামিক স্কলারের কিন্তু মাথা থাকবে না কারণ এই যে অমুকের আকিদা সহিনা অমুকে বেদাতি অমুকের এই অমুকের সেই অমুকে ওহাবি অমুক ইহুদির দালালে তালিকাগুলো করা আছে কিন্তু ক্ষমতা পেলেই কিন্তু এক্সিকিউশন শুরু হবে যাই হোক আমি একটা ছোট্ট উদাহরণ দিই আপনার এই যে হিন্দু ধর্মের যে সুতি দাহ এটা হিন্দু ধর্মের স্ক্রিপচারে নাই নেই কিন্তু একসময় এটা এমন ভাবে প্রতিষ্ঠিত ছিল যে এটাকে সামাজিক সমস্যাই মনে করা হতো না এই আমাদের মুসলিম সমাজেও এমন কিছু প্রথা এমন কিছুকে আমরা ধর্মের অংশ বানিয়েছি যারা এই কাজগুলো করে তাদেরকে আমরা খুব পুণ্যবান মনে করি যারা করে না তাদেরকে আমরা ক্রিমিনাল মনে করি অথচ এগুলো আমাদের স্ক্রিপ্ট ছাড়ে নেই প্রত্যেকটা জাতিকে আল্লাহ একটা ধর্মগ্রন্থ দিয়েছেন সেটা হচ্ছে কোরআন আমাদেরকে যে ধর্মগ্রন্থ দিয়েছেন আল্লাহ সেটা হচ্ছে কোরআন এই কোরআনের মধ্যে এমন নাই এমন কিছুকে আমরা ধর্মীয় আচার হিসাবে করেছি যারা করে না তাদেরকে আমরা অপরাধী মনে করতেছি এখন এগুলো এই জিনিসগুলো আসছে হচ্ছে কিন্তু কোরআন বহির্ভূত বিভিন্ন লিটারেচারের হাত ধরে আমি স্পেসিফিক কিছু বলবো না কারণ অনেকেই আলোচনা শুনছেন কে কোন অ্যাঙ্গেল থেকে শুনছেন আমি জানি না আমি কোন সুনির্দিষ্ট উদাহরণ দিব না আপনারা বুঝে নেবেন তো যখনই আমরা কোরআন বহির্ভূত লিটারেচার বলি তখন কি হয় সবাই একসাথ হয়ে হাদিসকে ঢাল হিসাবে ব্যবহার করে কারণ হাদিস একটা আমি কোরআন বহির্ভূত লিটারেচার বলতে হাদিস তাপসের ফেকা ফাজ আমল থেকে শুরু করে একবারে খোয়াব নামা পর্যন্ত বলতেছি হ্যাঁ যেগুলো থেকে আমরা কিছু ধর্মাচার তৈরি করেছে এগুলোর বিরুদ্ধে আবদুল্লাহ ভাই নিজেও আন্দোলন করতেছে যে এগুলো ধর্মের অংশ না এগুলো বেদান এগুলো এগুলোর জন্য অনেকে কিন্তু অনেক কথা শুনতে হচ্ছে অনেক গালিগালা গালা শুনতে এগুলো উনিও জানে আমার থেকে আরো ভালো জানে ওনার অভিজ্ঞতা আরো তিক্ত তো যখনই আমরা বলি তখন হাদিসকে ঢাল হিসাবে ব্যবহার করা কারণ হাদিস একটা প্রতিষ্ঠিত ধারণা আমরা সবাই জানি কোরআন হাদিস কোরআন সুন্না তো হাদিসের কথা বললে আমরা মনে করি হাদিস তো মানতে হবে আচ্ছা ঠিক আছে তো কিন্তু বা হাদিস বলতে আমরা মনে করি নবীর কথা কিন্তু হাদিস বলতে নবীর কথা না হাদিস মানে কথা হাদিস মানে বর্ণনা বিবরণ স্টেটমেন্ট ন্যারেশন রিপোর্ট আল্লাহ হাদিস বলেছেন কোরআন মানে হচ্ছে আল্লাহর আল্লাহর কথা স্টেটমেন্ট আর আমাদের প্রচলিত যে হাদিস গ্রন্থ বোখারি মুসলিম সেখানে আপনি অনেক হাদিস পাবেন যেগুলোর সাথে আহ নবীজের সম্পৃক্ততা নেয় তখনই আমরা বলবো যে না আমাদের সলফে সালাইনের কথাও মানতে হবে তারা আমাদের জন্য রোল মডেল এরপরে আমরা বলবো আমাদের আইম মুস্তাহিদিনদের কথা মানতে হবে মানে আলেম স্কলারদের কথা আমাদের মোটামুটি খোদার কথার মতোই মানতে হবে এরপরে আমরা বলবো আমাদের উলিয়া উলিয়া পীর মাসায়ক যারা আছে তাদের কথা আমাদের মানতে হবে মারেফতের পীরের মর্যাদা নাকি নবীদের মর্যাদার উপরে এমন কথা অনেক বই লেখা আছে আবদুল্লাহ ভাই আমার চেয়ে আরো ভালো জানে আচ্ছা এরপরে আসেন এইভাবে মানতে 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 শেষ পর্যন্ত আপনার জন্য একটা দুঃসংবাদ হচ্ছে যেটা সেটা হচ্ছে সপ্তাহের আরবিও কিন্তু হাদিস এই যে তাহিল আহাদিস মানে কি স্বপ্নের ব্যাখ্যা তার মানে স্বপ্নের আরবি হাদিস তাহলে এই যে কেউ ধরেন স্বপ্নে ইমাম মেহেদি হয়েছেন স্বপ্নে উনি খেলাফত পেয়েছেন নবীজি স্বপ্নে এসে উনাকে বলে গেছেন এরকম শোনেন না তো তার মানে কি এই যে উনি যে বলতেছেন রাতে স্বপ্নে দেখছে এখন উনি যদি বলে এটা হাদিসে আছে কত উনি মিথ্যা বলেননি উনি স্বপ্নে দেখছে তো স্বপ্নের আরবি হাদিস কত তো ঠিকই আসছে এজন্য হাদিসের নামে যে শেষ পর্যন্ত আপনি কি মানেন আপনি নিজেও জানেন না আর হাদিসকে জাস্টিফাই করতে আমরা নবীজিকে মডেল হিসাবে ব্যবহার করি যে তোমাদের জন্য তোমাদের রাসুলের জীবনেই আছে উত্তম আদর্শ তোমরা আল্লাহ তার রাসুলের আনুগত্য করো মানে আল্লাহরও আনুগত্য করতে হবে রাসুলেরও আনুগত্য করতে হবে তোমরা নবী যা দেয় তা গ্রহণ করো নবী যা নিতে বারণ করেন তা থেকে বিরত থাকো যে আল্লাহ তার রাসুলের অবাধ্য হবে সে পথভ্রষ্ট এই কথাগুলো একশো বা খাঁটি কথা যে আল্লাহ নবীর উপর কোরআন নাজিল করেছেন লিতুবাই যাতে তিনি মানুষের জন্য এটাকে বিশদ বর্ণনা করবেন এগুলো কোরআনের কথা খাঁটি কথা এখন দেখেন যারা সরাসরি নবীকে অনুসরণ করতে পেরেছে সরাসরি কাছ থেকে আদেশ উপদেশ গ্রহণ করেছে যারা সরাসরি নবীর কাছ থেকে কোরআনের ব্যাখ্যা পেয়েছে তারা তো পৃথিবীর ইতিহাসে অল্প কিছু সৌভাগ্যবান মানুষের অন্তর্ভুক্ত তারা এক একজন হজরত আবু বকর হয়েছেন হজরত উমর হয়েছেন এখন আমরা নবীজিকে কোথায় পাবো তো এই যে আমরা নবীজির যে বন্দনা করলাম নবীজির যে প্রশংসা করলাম গুণকীর্তন করলাম এগুলো হচ্ছে হাদিসের বিজ্ঞাপন বিভিন্ন ভেষজ দেখবেন অমলকি হরিতুকি বহেড়া এগুলোর নানান গুণগান গেয়ে শেষ পর্যন্ত তাদের কোম্পানির একটা হালুয়া আপনাকে ধরিয়ে দিবে যার মধ্যে তো থাক দূরের কথা অমলকি পাতাও নেই তাই না কিছু ছবি আছে প্যাকেটের উপরে তাতে যদি কোনো উপকার হয় এখন আসেন এই একজন এসে যদি আমাকে বলে যে এটা নবীজির কথা এটা না মানলে আপনি মনকারিনে হাদিস মনকারিনে নবী বা আপনি কোরআন নিজের মতো বুঝলে হবে না আপনাকে কোরআন বুঝতে হবে নবীজি যেভাবে বুঝিয়েছেন এই বলে আপনি কোরআনের একটা ব্যাখ্যা দিয়ে বললেন এটাই হচ্ছে নবীজির ব্যাখ্যা তার মানে কিন্তু আপনি আকারে প্রকারে ঘুরিয়ে ফিরিয়ে নিজেকে নবী দাবি করতেছেন বা নবীর নায়ব দাবি করতেছেন আপনি নবীর কে আপনাকে নবীর খলিফা কে নিয়োগ করলো আপনার অথরাইজেশন কই আপনার আইডি কার্ড কই তাই না আপনি কে এখন আপনি আমাকে এবার কতগুলো আসমা ও রিজাল্ট বলতেছেন মানে কতগুলো লোকের নাম বলতেছেন তাদের ক্রেডিবিলিটি কেপাবিলিটি সম্পর্কে বিরাট ফিরিস্তি শোনাচ্ছেন তাদের ক্রেডিবিলিটি কেপাবিলিটি নিয়ে আমি আপাতত প্রশ্ন তুলব না আমাদের হয়তো পরে একটা সেগমেন্ট থাকবে হাদিস সংগ্রহের ইতিহাস সেখানে হয়তো আমি কিছু গ্রস ডিসক্রিপেন্সি আপনাদেরকে দেখাবো বাট ফর নাও আমি তাদের অ্যাটিটিউড অ্যাপটিউড নিয়ে কোনো কোয়েশ্চেন তুলছে না কিন্তু মূল কথা হচ্ছে যে এই যে লোকগুলোর কথা আমরা বললাম এরা কেউ অথরাইজ না দে আর নট অথরাইজড ফর দ্য জব সো নো ম্যাটার হু দে আর তাদের ক্যাপাবিলিটি ক্রেডিবিলিটি যাই হোক তারা এ কাজের জন্য অথরাইজড না সো তাদের কথা আমি নবীজির বক্তব্য কেন মানবো বাট স্টিল হাদিসের পক্ষে যুক্তি আছে আমি বলতেছি না যে হাদিসের পক্ষে যুক্তি নাই সেগুলো আবদুল্লাহ ভাই দিবেন এবং আমরা সেগুলোকে পজিটিভলি মূল্যায়ন করবো দেখেন আমরা যখন কোন একটা বিষয়ের পক্ষে বিপক্ষে কথা বলি তার মানে এনে বিপক্ষে কোনো যুক্তি না পক্ষে বিপক্ষে দুই দিকে যুক্তি আছে হয়তো পক্ষে যুক্তি একটা বেশি বিপক্ষে যুক্তি দুটা কম এই কিন্তু আমরা দুইটাই পজিটিভলি মূল্যায়ন করবো দেখেন একটা বিদেশি কোম্পানি বাংলাদেশে ব্যবসা করবে এর পক্ষে আপনি এক হাজারটা যুক্তি দিতে পারবেন আমি দিতে পারবো আপনাকে কিন্তু সেই বিদেশি কোম্পানিকে বাংলাদেশের আইন মেনে ব্যবসা করতে হবে নাহলে সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার একটা দৌড়ানি দিতে হবে ধাওয়া দিতে হবে ঠিক একই কথা হাদিস তাফসির ফেকা ফেজাল আমল খোয়াব নাম আমি সবই মানি কিন্তু কোরআনের মানদণ্ডে যে সেটাকে আপনি কোরআনের ব্যাখ্যা হিসেবে কোরআনের বিশ্লেষণ কোরআনের আপনি তাফসির বা কোরআনের কন্টেক্স হিসাবে আমি মানি আপনাকে আগে কোরআনের আয়াতটা বলতে হবে তারপরে আপনি বলবেন যে এই বিষয়ে একটা আপনি বলতে পারেন কোরআনে সালাতের কথা আছে ওকে ফাইন আমরা এখন একটু দেখি যে নবীজি কিভাবে সালাত আদায় করেছেন বা সালাতের ব্যাপারে নবীজি আমাদেরকে কি কি ইনস্ট্রাকশন দিয়েছেন কোরআনে হজের কথা আছে আচ্ছা ঠিক আছে আমরা একটু দেখি এখন নবীজি কিভাবে হজ করেছেন ইজ পারফেক্টলি ফাইন কিন্তু ধরেন কোরআনে একটা বিধান নাই সেটার বিপরীতে আপনি যদি একশোটা সহিদ আনেন তার কোনো মূল্য নেই অর্থাৎ আল্লাহর কিতাবে নাই এমন বিধান যদি আপনি একশো বারো মানে এমন কোন শর্ত যদি আপনি একশো বারো আরোপ করেন সেই শর্তের কোনো মূল্য নেই রেফারেন্স দিব তারপরে আসেন এবং এটা আমি বিশ্বাস করতে পারি না অর্থাৎ আমি হাদিসকে মানি কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ তাৎপর্য সারমর্ম হিসাবে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট অথরিটি হিসাবে না আবদুল্লাহ ভাই বেদাত ভালো বুঝেন এবং বেদাত খুব ভালো বোঝান যে হাদিসে নাই এমন কোনো কিছু যদি আপনি পাপপূর্ণ মনে করে করেন মানে করলে পাপ হবে না করলে পূর্ণ হবে তাহলে সেটা বেদাত বেদাত মানে পথ ভ্রষ্টতা জাহান নাম তাই না এই একই অঙ্ক আমি আমার অবস্থানটা হচ্ছে এটা যে কোরআনে নাই এমন কিছু যদি আপনি পাপপূর্ণ মনে করে করেন যে যারা করে তারা খুব পুণ্যবান আর যারা করে না তারা ক্ষেমে না এটা যদি কেউ মনে করে তাহলে এটার নাম শেখ কারণ আল্লাহর বিধানের বাইরে আমি আর কোনো নামে আর কোন যে সংজ্ঞাই আপনি বানান সেটাকে আমি মানে ধর্মের বিধান হিসাবে মানতে পারি না নীতিগত ভাবে কারণ একজন মুসলমান আমার 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 প্রাইমারি ডিক্লারেশন যেটা যদি ভুল হয় করবেন হচ্ছে মানে আল্লাহ ছাড়া আর কোন অথরিটি নেই এবং এটাই হচ্ছে পলিথিস্টদের সাথে আমাদের পার্থক্য পলিথিস্টরা তারা বিশ্বাস করে আল্লাহ সুপ্রিম অথরিটি কিন্তু সোল অথরিটি না তারা মনে করে আল্লাহ সর্বোচ্চ সবচেয়ে সর্বশক্তিমান কিন্তু এর বাইরে নবী অবতার এই যে আজরায়েল জিব্রাইল মিকাইল এদেরও কিছু ক্ষমতা আছে সুতরাং এদেরও কিছু বান্দনা বান্দে করতে হবে কিন্তু আমি মুসলমান হিসাবে বিশ্বাস করি আল্লাহ সুপ্রিম অথরিটি এবং সোল অথরিটি আল্লাহ ছাড়া আর যত নবী অবতার আজরাইল জিব্রাইল মিকাইল এরা সব হচ্ছে আব্দ এরা সব বান্দা এদের কারো এক পাশার ক্ষমতাও নেই সুতরাং আল্লাহর বিধানের বাইরে আর কোনো কিছু আপনাকে আমাকে কোরআন দিয়ে বুঝিয়ে দিতে হবে আপনি যদি বলেন হ্যাঁ এটা কোরআনে নাই কিভাবে করবেন কোরআনে না থাকলে আমি করব না আপনাকে কোরআন থেকে আমাকে দেখিয়ে দিতে হবে যে এটা কোরআনে আছে হ্যাঁ কোরআন গবেষণা করে আপনাকে এটা প্রুফ করতে হবে বের করতে হবে তো কোরআন সম্পূর্ণ পরিপূর্ণ এবং কোরআন একমাত্র বিধান কোরআন কোরআন ব্যতীত কোন কিছুকে ধর্মের বিধান হিসেবে অনুমোদন দেয় না এটা ইনশাআল্লাহ আমি পরবর্তীতে পড়বে আমার পরবর্তী সেগমেন্টে ক্রিস্টাল ক্লিয়ার রেফারেন্স দিয়ে প্রুভ করবো আমার বই আমি বিস্তারিত রেফারেন্স দিয়েছি আজকে আমি যে রেফারেন্স গুলো দিব এগুলো একদম কোরআনের ঝকঝকা রেফারেন্স একদম সহি হাদিস থেকে আমি রেফারেন্স দিব সহি হাদিস মানে কি একদম ল্যান্ডমার্ক হাদিস কোন আপনার খব নামার হাদিস দিব না একদম বোখারি শরীফের হাদিস ল্যান্ডমার্ক হাদিস থেকে আমি রেফারেন্স দিব ক্লিস্ট ক্রিস্টাল রেফারেন্স দিব আপনাকে থার্ড আম্পায়ারের কাছে যেতে হবে না টিবি রিপ্লে দেখতে হবে না মাঠের আম্পায়ারের আঙ্গুল তুলতে হবে না আমি যে রেফারেন্স দিব একদম স্ট্যাম্প পুড়ে গিয়ে আপনার দুই ভাগ হয়ে যাবে এত ক্রিস্টাল ক্লিয়ার রেফারেন্স দিব নো ডাউট অ্যাবাউট ইট সো ইনশাল্লাহ আমরা ভাই এর কাছ থেকে আগে শুনে নিই তারপর আমরা পরবর্তীতে আমি আমার আলোচনায় যাব ধন্যবাদ ধন্যবাদ সদর ভাই অনেক ধন্যবাদ সজল ভাইকে এখানে আমি শুরুতে যে আলোচনা কথাটা বলেছিলাম ঘুরে আসলো সেটা হচ্ছে শাব্দিক অনুবাদ করার প্রবণতা পুনরায় হাদিস অনুবাদ করে এড়িয়ে গেছেন এবং কোরআনের ক্ষেত্রে উনি আবার বলেছেন যে কোরআন হচ্ছে আল্লাহর বাণী কিন্তু কোরআনের ক্ষেত্রে উনি আবার শাব্দিক অনুবাদ করেন কোরআনের শাব্দিক অনুবাদ কিন্তু পড়া তো কোরআনকে তাহলে শুধু পড়া বলতে হবে আল্লাহর বাণী বলা যাবে না এবং এখানে আরেকটা মজার বিষয় আমি বলে রাখি সেটা হচ্ছে যারা হাদিসকে অস্বীকার করে বা হাদিস মানতে চায় না তাদের যুক্তিগুলোর একটা বড় যুক্তি হচ্ছে যে হাদিস মানতে গিয়ে মানুষ মতভেদ হয়ে গেছে ভিন্ন ভিন্ন রাস্তা ইখতিয়ার করে ফেলেছে ভিন্ন ভিন্ন মাঝাব তৈরি করে ফেলেছে তো আমি বলবো যে শুধু হাদিস বাদ দিয়ে শুধু কোরআন মানতে গিয়ে মানুষ তার চাইতে বেশি আহ মতভেদপূর্ণ রাস্তা তৈরি করে ফেলেছে আহ সেটাও আমি কিছু উদাহরণ দেবো ইনশাআল্লাহ আর তার আগে আরেকটা বিষয় বলে রাখি আলোচনার সাথে সংশ্লিষ্ট যেহেতু না হলে ভুলে যাব সেটা হচ্ছে সজল ভাই এই দশ পনেরো মিনিটে যে জিনিসটা পেশ করতে চাইলেন সারমর্ম সেটা হচ্ছে যে আহ কোরআন হচ্ছে স্বাধীন সত্তা হুকুম প্রণয়নের ক্ষেত্রে হাদিস স্বাধীন সত্তা নয় হুকুম প্রণয়নের ক্ষেত্রে এখানে আমার প্রশ্ন হচ্ছে রাসুল আলী ওয়াসাল্লাম যখন জীবিত ছিলেন টোয়েন্টি থ্রি ইয়ার্স তেইশ বছর তার যে নবতী জীবন এই নবতী জীবনে কোরআ সরাসরি ওই জিনিসটার উল্লেখ নাই এমন কিছু যদি তিনি বলার অধিকার রাখেন কিনা এমন কিছু আইন প্রণয়নের এমন কিছু কথা বলার এবং সেটা তার জীবদ্দশায় তার সাহাবিরা মানতে বাধ্য ছিলেন কিনা এই কোয়েশ্চেনটার অ্যান্সার আসতে হবে যদি তিনি তার তেইশ বছরের জীবদ্দশায় স্বাধীনভাবে হুকুম প্রণয়নের পাওয়ার অথরিটি আল্লাহ সবহান তাকে দিয়ে রাখেন তাহলে যেহেতু তিনি আহ কেয়ামত পর্যন্ত রাসুল সেহেতু তার এই অথরিটিটা কেয়ামত পর্যন্ত থাকবে সুতরাং ওই তেইশ বছরে তার এই অথরিটি ছিল কিনা এটা ক্লিয়ার করতে হবে এখানে আমি প্রথমত চলে যাই সেটা হচ্ছে যে হাদিস বাদ দিয়ে সরাসরি কোরআন বুঝতে গিয়ে যে মতভেদ হয় যেমন আমি পাকিস্তানের একজন মন্ত্রী হাদিস আছে মোহাম্মদ শেখ তার নাম আহ উনি বলতেছে এবং এটা স্বাভাবিক যে কেউই যদি হাদিস বাদ দিয়ে যেটা সজল ভাই খুব বেশি ইউজ করেন যে কনফার্মেশন বায়াস যে পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত আপনি বাদ দেন আপনার মাথায় পূর্ব থেকে যে জিনিসটা ইনস্টল করা আপনি একটু বাইরে চিন্তা করেন তো বক্সের বাইরে বের হয়ে যদি আমি সবকিছু বাদ দিয়ে ধরেন আমি শুরু করলাম আলহামদুলিল্লাহ আর তারা যাদের উপর আল্লাহ দয়া করেছে এতক্ষণ তো ঠিক ছিল কিন্তু এখন কে সেই তারা যাদের উপর আল্লাহ দয়া করেছে কে বলবে আমাকে যে তারা কারা যাদের উপর দয়া করেছে ধরেন আমি হাদিস মানি না আমি কোরআন পড়ে পড়ে চলে যাচ্ছি কোরআন কোরআনপুরে যেতে যেতে কিন্তু আমি দেখবো যে আল্লাহ সুবাহ সুরাব আকরার আহ চল্লিশ পঁয়তাল্লিশ কিছু দূর দূরে গিয়ে আল্লাহ সুলানা বলতেছেন আমি তোমাদের উপর দয়া করেছি এবং সারা পৃথিবীর উপর তোমাদেরকে মর্যাদা দিয়েছি তো সুরা ফতেহার আনাইহিম বলার পরে প্রথম যে আনাম তো আলহিম কোরআনে ব্যবহার হয়েছে সেটা সুরভ আকরার সাতচল্লিশ নম্বর আয়াত তাহলে কি বনী ইসরা

কিতাব তো আরবি ভাষায় ফরজের জন্য ব্যবহার হয়েছে কুতিবা আলী কুমল কেতাল কুতিবা আলী কিতাব তো আরবিতে আপনার সময় বলার জন্য ব্যবহার হয়েছে কিতাব আরবিতে মানুষের আমল নামা ব্যবহারের জন্য ব্যবহার হয়েছে তো এতগুলো ক্ষেত্রে কিতাব ব্যবহার হচ্ছে এখানেও আবার কিতাব ব্যবহার হচ্ছে কোরআন তো আবার আমার বইয়ের নাম হচ্ছে কোরআন যেটা পড়া যায় যেটা লিখিত আকারে আসেনি তাহলে এই কিতাব দ্বারা আমি কেমনি বুঝবো যে এই কিতাব সেই কিতাব এটা আমাকে কে ব্যাখ্যা করে বুঝাবে এবং কিতাবের বিষয়ে

আবার দেখেন কোরআন এর একটা আয়াতে দেখা যাচ্ছে যে কোরআন আলাদা কিতাব আলাদা সূরা ইউনুসের 37 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু বলছেন ও মা কানাহাল কোরআন আইফতারা এই কোরআন আল্লাহ সুবহানাহু ব্যতীত অন্য কেউ বানায়নি বা তৈরি করেনি ওয়ালাকিন তাসদিকাল্লাযী বাইনা তার সামনে যে কিতাব আছে ওই কিতাব কেটে সত্যায়ন করে ওয়া তাফসিলাল কিতাব আর অন্য একটা কিতাব যে কিতাবের ব্যাখ্যা করে তাহলে এই কোরআন অন্য আরেকটা কিতাবের ব্যাখ্যা করে তাহলে এই কোরআনকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কোরআন আর কিতাবটা আলাদা করে দিলেন সূরা ইউনুসের 37 নম্বর আয়াতে আরো মজার জিনিস দেখেন সোরা আনামের চুরাশি থেকে উনব্বই নাম্বার আয়তে আল্লাহ সামনে তালা আঠারো জন নবীর নাম দিয়েছে আঠারো জন নবীর নাম বলতে 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 আল্লাহ সামনে তালা লাস্টে বলছে কিতাব এই আঠারো জনকে আমরা কিতাব দিয়েছি আল্লাহ আলী ইসলাম নির্দিষ্ট সূচক নির্দিষ্ট বাচক শব্দ ইউজ করেছে এটা এক বচন তাহলে আঠারো জনকে কি আল্লাহ একই কিতাব দিয়েছে তাহলে জালিকাল কিতাব আল্লাহ আরবে এই কিতাব কি সেই কিতাব এখন আমার মাথায় পূর্ব নির্ধারিত কিছু নয় আমি নিজেই ধরেন কোরআন এখন বুঝতেছি বুঝার চেষ্টা করতেছি শুধু তাই নয়

তাহলে এখানে আপনি কি অনুবাদ করবেন আর জিকির এই শব্দটা জায়গায় কিভাবে ব্যবহার হয়েছে জিকিরের পরে জাবুর অবতীর্ণ করেছে সেই জিকিরটা কোনটা জাবুরের আগে তাওরাত ছিল তাহলে বোঝা যাচ্ছে জিকির দ্বারা তাওরাত উদ্দেশ্য যদি আমি পূর্ব নির্ধারিত কোন সিদ্ধান্ত আমার মাথায় না থাকে আমি যদি শুধু কোরআন পড়তে থাকি তো এই জিনিসগুলো আহ যেটা বলে আমি যেটা বলে বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে আমি আরো মূল পয়েন্টে চলে আসি এই যে কথাগুলো বললাম এই কথাগুলো আমি নিজে বানিয়ে বললাম তা নয় পাকিস্তানে একজন মোহাম্মদ হাজি সে তার বক্তব্য এই জিনিসগুলো স্পষ্ট করেছে সে বলেছে যে আনাম তা আলাইহিম যাদের উপর দয়া করা হয়েছে তারা বানু ইসরাহ উনি বলেছেন আল্লাহ রসুল বানু ইসরাইলের নবী উনি কোরআন থেকে দলিল লিখিয়েছেন এবং আরো বহু মুনকিরে হাদিস আছে যাদের মধ্যে মতভেদ আছে যেমন আবদুল্লাহ চাকর আলবি ওনার ইসাহাতুল কোরআন 1922 সালের মে সংখ্যা উনি বলছেন এবং গোলাম আহমদ পারভেজ তার কোরআনি ফয়সালাদের 147 নম্বর পৃষ্ঠায় বলছেন যে একের অধিক বিবাহ করা হারাম কোরআন থেকে দলিল দিয়েছেন দলিল কোথায় সূরা নিসার 20 নম্বর আয়াত ওয়াইন আরাদতুম ইসতিদাল্লা যাওজিম মাকানা যাওজ তোমরা যদি এক স্ত্রীর জায়গায় আর এক স্ত্রী নিয়ে আসতে চাও তথা ইসলামে কোরআন বলতেছে এক স্ত্রীর সাথে আর এক স্ত্রী যোগ করা যাবে না এক স্ত্রীর জায়গায় আর এক স্ত্রী নিয়ে আসতে হবে উনি কোরআন থেকে দলিল দিয়েছেন যে একের অধিক বিবাহ করা যাবে না তাহলে যেখানে কোরআনে একের অধিক বিবাহের কথা বলা হয়েছে উনি বলছেন ওটা ইতিমের সাথে খাস কেননা ওখানে কোরআনের আয়ের ইতিমদের কথা বলা আছে যখন কোন ইতিম মেয়ে সমাজে দেখা যাবে যাদের বিয়ে হচ্ছে না তখন শুধু একের অধিক বিয়ে করা যাবে তার বাইরে বিয়ে করা যাবে না নেওয়াজ ফাতে নামে একজন মনকির হাদিস আছে প্রথম খন্ডের পাঁচশো বান্ন নম্বর পৃষ্ঠায় বলছে যে কোরআন আল্লাহর বাণী এটা মানেন না কোরআন আল্লাহর গ্রন্থ আল্লাহর কিতাব কিন্তু আল্লাহর বাণী আল্লাহর কথা এটা কোরআনে কোথাও আল্লাহ বলেনি কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আপনি পড়ে যান কোথাও পাবেন না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলছে আল বলছেন ও কালাম পাবেন না কোরআন আমি অবতীর্ণ করেছি কোরআন দিয়েছি বিভিন্ন রকমের আয়াত আসবে কিন্তু কোরআন আল্লাহর বাণী এরকম স্পষ্ট আয়াত পাবেন না তাহলে পূর্ব নির্ধারিত আমার কাছে যদি কিছু না থাকে তাহলে ওনার দৃষ্টিতে উনি কোরআন আল্লাহর বাণী মানেন না ডক্টর গোলাম জেলানি বাররা উনি ওনার গ্রন্থ এক ইসলাম এই গ্রন্থের আটচল্লিশ পৃষ্ঠায় উনি একজন কি রাখতে উনি বলতেছে কেউ যদি আল্লাহ এবং আখেরাতের প্রতি ইমান নিয়ে আসে ও জান্নাতে চলে যাবে কোন নবীকে না মানলো কি জন্য কোরআনের শত শত আয়াতে আল্লাহ বলেছে আল্লাহ দিন আমন ও আমিল হাত যারা ইমান আনে সৎ কাজ করে তারা জান্নাতে যারা ইমান আনে তারা সৎ কাজ করে তারা জান্নাতে যারা ইমান আনে এবং সৎ কাজ করে তারা জান্নাতে এই আয়াতগুলোতে আল্লাহ নবীর প্রতি ইমানের কথা বলেনি কিতাবের প্রতি ইমানের কথা বলেনি তাহলে শুধু ইমান আর আখেরাতের প্রতি বিশ্বাস থাকলেই জান্নাতে চলে যাবে এটা ডক্টর গোলাম জিলানি বার্রাক বলেছে হাফেজ এনায়তুল্লাহ আসারি ইনি একজন মুনকির হাদিস উনি উনি বিনা বাপে ইসা আলিহিস সৃষ্টিকে উনি অস্বীকার করেছেন পুরো সুরা মারিয়ামের ঘটনা বলে কি উনি বলছেন এটা হচ্ছে কাউকে যখন গির্জার জন্য অক্স করে দেওয়া হয় মারিয়াম আলাহি সাল্লামকে যেহেতু গির্জার জন্য অক্স করা হয়েছিল তখন তার বিবাহ করা নিষেধ তো মারিয়াম আলাহি সাল্লাম জোরপূর্বক বিবাহ করে ফেলেছিলেন এই জন্য কোরআনে ওই ঘটনাগুলো আসতেছে তুমি এটা কি করলে এত বড় অন্যায় কেমনে করলে পাদ্রি হওয়ার পরে তো বিবাহ করা যাবে না তুমি তো মসজিদা খাদেম এইভাবে উনি ইসা আলাহি সাল্লাতামের বিনা পিতায় সৃষ্টি হওয়ার যে মুজে করেছেন এটাকে অস্বীকার করেছেন তারপরে আজাবকে অস্বীকার করেছেন কেন কোরআনে কোথাও কবরের আজাবের কথা আল্লাহ স্পষ্ট করে বলেনি তারপরে গোলাম আহমদ পারভেজ মেরাজকে অস্বীকার করেছে কেন কোরআনে আল্লাহ বলেছে মসজিদ আল আকসা আর মসজিদ আল আকসার শাব্দিক অনুবাদ করলে দূরবর্তী মসজিদ এখন মসজিদ আকসার যে ফিলিস্তিনের মসজিদ এটা আর কোরআনে বলা নাই এখন শাব্দিক অনুবাদ করলে তো দাঁড়াবে যে দূরবর্তী মসজিদ এই দলিল দিয়ে উনি করেছেন কি আলী সাল্লামের মেরাজ অস্বীকার করেছেন তাহলে আমরা দেখলাম যে মুনকির হাদিসদের মধ্যে কত ধরনের মতভেদ উনি একা একাই কোরআন বুঝতে গিয়ে এখন আমি আরেকটু ক্লিয়ার করি সেটা হচ্ছে কোরআন দিয়ে আমি কিভাবে বুঝবো যে কোরআনটা মোহাম্মদ আলি সাল্লামের উপর অবতীর্ণ হয়েছে কিভাবে বুঝবো কেননা কোরআনে আল্লাহ তালা কোথাও স্পষ্ট করে বলেনি যে এই কিতাব এই কোরআন আমি মোহাম্মদ বিন আবদুল্লাহ মরুভূমিতে বসবাস করে এত সালে জন্মগ্রহণ করেছে উমুক ব্যক্তি তার উপর অবতীর্ণ করলাম কোরআনে যত জায়গায় মহম্মদাল আলিবাখামের নাম এসেছে সব জায়গায় থার্ড হিসেবে আসছে যে মোহাম্মদ রসুল উল্লাহ মোহাম্মদ আল্লাহ রসুল মা খানা মোহাম্মদ অমা মোহাম্মদ ওখানে কোথাও বলা নাই যে মহম্মদ বিন আবদুল্লাহ আর যদি আমি শাব্দিক অনুবাদ করি সজল অনুসন্ন ভাইয়ের পদ্ধতি অনুযায়ী তাহলে মোহাম্মদ মানে প্রশংসিত কারণ মোহাম্মদ মানে যে চোদ্দশো বছর আগে আরবের মরুভূমিতে একজন ব্যক্তি আসছিল এটা কোরআন কিভাবে বলবে সাধ্য অনুবাদ করলে তো মোহাম্মদ মানে এখন প্রশংসিত যে কেউ হতে পারে যার নাম মোহাম্মদ সেই বলবে যে আমি সেই মোহাম্মদ এখন কোরআনে তো আর বলা নাই যে চোদ্দশো বছর আগের মোহাম্মদ বিন আবদুল্লাহ নবী আচ্ছা এখন আমি কোরআনের পয়েন্টে আসি সেটা হচ্ছে যে কোরআন আমরা সবাই জানি যে তেইশ বছর যাবৎ আল্লাহ সুবাহ কোরআন আহ অবতীর্ণ করেছেন তো এই তেইশ বছর যাবত যিনি কোরআন অবতীর্ণ করলেন তো এই কোরআনের মধ্যে কোরআনের সুরার নামগুলো কোথায় থেকে আসলো প্রথম যে ক্রবিসির অব্বিকাল্লা দিয়ে খালাক অবতীর্ণ হয়েছে মাত্র পাঁচ আয়াত সেটা কোরআনের প্রথমে নাই কেন প্রথমে সুরা ফাতে কেন আলহামদুলিল্লাহ রবিল আলমী আবার সুরা বাকারা তো মাদানী সুরা ওইটা প্রথমে কেন কোরআন তো নাজিল শুরু হয়েছে মক্কাতে তাহলে মাদানী সুরা প্রথমে কেন আবার এটা এই সুরা মাক্কি এই সুরা মাদানী এটাকে নির্ধারণ করলো সুরা তওবার শুরুতে বিসমিল্লা নাই কেন অন্য সব সুরার শুরুতে বিসমিল্লা আছে সুরা তওবার শুরুতে বিসমিল্লা নাই কেন তাহলে এই যে বর্তমান তার্তিব সাজানোটা যে সুরা ফাতেহা দিয়ে শুরু হয়ে সুরা নাচ পর্যন্ত শেষ হচ্ছে একটার পর একটা তারপর প্রত্যেক সুরার শুরুতে বিসমিল্লা সুরা শুরুতে বিসমিল্লা নাই প্রত্যেক সুরার নাম এ আয়াতের পর এখানে থামতে হবে এটা কোথায় থেকে আসলো এটার কোন অ্যান্সার নাই কেউ দিতে পারবে না কেননা রাসুল সাল্লাহ আলিমুসাল্লাম যতক্ষণ না বলবে যে এই শোনো একর বিসমিল অব্বিক খালাক এখানে পাঁচ আয়াত অবতীর্ণ হলো তারপর অবতীর্ণ হলো আইহাল মুজাম্মিল এহালাম্মিল এটা আলাদা সুরা আর সুরা আলাক এটা আলাদা সুরা এটা ওখানে লেখো এটা এখানে লেখো তারপরে যখন আবার সুরা আলাকের পরের পাঁচ আয়াত অবতীর্ণ হলো উনি আবার বলবেন শোনো এটা সুরা আলাকের পরের পাঁচ আয়াতে লেখ আচ্ছা শোনো সূরা ফাতিহাকে প্রথমে নিয়ে যাও এই আয়াতের পর ওই আয়াত করো তাহলে এই যে ওনার মুখ দিয়ে কথাগুলো বের হচ্ছে যে এই আয়াতের পর ওই আয়াত এই কথাটা তো হাদিস এই কথাটা তো কোরআনে নাই যে ইক্রবিস মরাবিকালাজি আলাকের পরে এটা কোরআনে তো নাই যেটা মাক্কি এটা মাদানী মাক্কি মাদানী তো নির্ধারিতই হচ্ছে আল্লাহর রাসূলের জীবন দিয়ে যে উনি কখন মক্কায় ছিলেন আর কখন মদিনায় ছিলেন হ্যাঁ জি তো এই মাতি এই মাদানি সুরার নাম এগুলো সবকিছু দিয়ে যে জিনিসটা আমি সেটা হচ্ছে কোরআনের দুনিয়াতে যে অস্তিত্ব সাথে আল্লাহ দিয়ে যখন বলবেন যেটা কোরআন এটার পরে ওইটা লেখো এটা মাত্রী এর মক্কায় থাকলেন মাদানি হলেন এই যে যত ডিটেলস যে আলোচনা গুলো করলাম সুতরাং এখান থেকে যেটা বোঝা যায় সেটা হচ্ছে আমরা হাদিস বাদ দিয়ে আসলে কোরআনকে বুঝতে গেলে কত রকমের যে ভেজাল হবে আর শাব্দিক অনুবাদ করে কোরআন বুঝতে গেলে আমি আবার পরের পর্বে যদি সময় পাই আমি আরো বিস্তারিত আলোচনা করব যে শাব্দিক অনুবাদ দিয়ে কোরআন বুঝতে গেলে কত প্রবলেম হতে পারে তো আপাতত আহ এখানেই আমি আমার এই সংক্ষিপ্ত পর্বটা শেষ করতে পারে আবার সজল ভাই কিছু বললে আমি বলবো ইনশাল্লাহ সজল ভাই জি ধন্যবাদ আবদুল্লাহ ভাইকে আমি প্রথমে একটু আবদুল্লাহ ভাইয়ের আলোচনা থেকে একটু হিন্স দিয়ে আমি খুব বেশি সময় নেব না এই আলোচনার উপরে যেহেতু আপনারা এটা শুনলেন আপনারা এই বিচার বিশ্লেষণ করবেন প্রথমত আমি শাব্দিক ব্যাখ্যা করিনি আসলে আমি সাব্দিক অর্থটাও বলেছি এবং এটাও মেনশন করেছি যে এটা পারিভাষিক একটা অর্থ আমরা বানিয়ে নিয়েছি যে হাদিস বলতে আমরা নবীজির কথা কাজ অনুমোদনকেই বুঝবো কিন্তু আমাদের প্রচলিত হাদিস গ্রন্থে সব হাদিসের সাথে নবীজির সম্পৃক্ততা নাই তার মানে পরিভাষিক অর্থ বা পারিভাষিক অর্থে আমরা যেটাকে হাদিস বলতেছি সেটার সাথেও আসলে আমাদের যে চর্চিত যে হাদিস যে হাদিসগুলো আমরা চর্চা করতেছি সেটা না আর যেটা সালাতের কথা বলেছেন উনি হয়তো আমার ভিডিও দেখেছেন একটা বা আমার বইয়ে পড়েছেন কিন্তু সালাত নিয়ে কিন্তু আমার আরো দুইটা ভিডিও আছে আমি কিন্তু সেখানে বলেছি যে সালাতের অনেকগুলো অর্থ হয় এর মধ্যে একটা হচ্ছে প্রার্থনা তাই না যে আমি বলেছি তো সেটা এবং প্রার্থনার আধ্যাত্মিক শক্তি শুরুর নামে আমার দুইটা ভিডিও আছে আমার বইও দুইটা চাপ্টার আছে দেখেন আমি তো আর নুরানি নামাজ শিক্ষা নামে বই লিখিনি মানে নামাজ কিভাবে পড়বেন সেটা শেখানো তো আমার কাজ না আমি কিছু ফিলোসফিক্যাল দিক বা আমার কিছু আন্ডারস্ট্যান্ডিং আপনাদের সাথে শেয়ার করলাম নাথিং আর এই যে উনি কয়েকজন মনকারিনে হাদিসের কথা বললেন আমি এগুলোর কোনো প্রসঙ্গেই যাব না কারণ এগুলো একেবারে দেখেন কে কোথায় কবে হাদিস অস্বীকার করলো উই হ্যাভ নাথিং টু ডু উইথ দ্যাট আমার উপরতলায় যে থাকে সে খ্রিস্টান আমার পাশের বাড়িতে যে থাকে সে ইহুদি সে তো কোরআনের নামই জানে না সো তার সে তো কোরআনই মানে না তো তার কোরআন না মানায় কে কি মানলো কে কি মানলো না পৃথিবীতে বহু নাস্তিক আছে সো তাতে আমার কি যায় আসে তারা নিয়ে সে কি মনে করলো সে কি বিশ্বাস করলো সে কোরআনের কি ব্যাখ্যা দিল তাতে আমাদের কিছু যায় আসে না আমি যেটা এবং এটা না যে কোরানের শাব্দিক অর্থ করতে হবে এবং সেটা নিতে হবে তা না আমি কিন্তু আমার আলোচনায় বলেছি যে আমি যেটা বুঝলাম এটাই চূড়ান্ত মনে করার কোনো সুযোগ নাই আমরা সেটা নিয়ে তাকরার করবো আবদুল্লাহ ভাই হয়তো বলতে পারেন যে না সজল ভাই আপনি যেটা বলেছেন এটার আরো দশটা অর্থ হয় এটার কোরআনে আরো একটা আয়াত আছে এটা দিয়ে এটা বুঝায় এটাও বুঝায় এটাও বুঝায় আমরা সেটা নিয়ে আলোচনা করতে পারি নট নেসেসারিলি যে আমি একটা বুঝলাম সেটা এই আমাকে অনেকে যখন বিভিন্ন মাসালা জিজ্ঞেস করে আমি কোনো উত্তর দিই না আমি বললাম যে তো ভাই আমি যদি আপনাকে সমাধান দিই তার মানে তো এটা আবার সজল রোশন মাঝাব হয়ে গেল আপনি আবার আমার কথাই মানলেন আপনি নিজে সবাইকে জিজ্ঞেস করেন আর হাদিস বাদ দিতে আমি বলিনি যে আব্দুল্লাহ ভাই যেটা ওই যে আমরা অনেক সময় কি ছোটবেলায় যারা অঙ্কের দুর্বল তারা অঙ্ক মুখস্থ করে এসে পরীক্ষার খাতায় লিখত না এখন দেখেন আমি কিন্তু বলিনি যে হাদিস বাদ দিয়ে আমি আমার আলোচনায় বলেছি যে হাদিসকে আমি কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ কন্টেক্স হিসাবে মানে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট অথরিটি কোরআনে নাই হঠাৎ করে আপনি একটা বিধান এনে বললেন এটা ফরজ তো এটা কিসের ভিত্তিতে ফরজ সেটা আপনাকে আমাকে কোরআনের আয়াত আয়া দিয়ে ব্যাখ্যা করতে হবে যাই আমি আমার প্রসঙ্গে যাই যে কোরআনই যে একমাত্র বিধান এবং আল্লাহ মানে কোরআন এবং হাদিস অনুযায়ী কোরআনের বাইরে আমাদের কোনো কিছু মানার যে সুযোগ নেই সেটা আমি এখন একটু আলোচনা করি আমি যদি একটু দু চার মিনিট সময় বেশি নিয়ে আমাকে থামাবেন না পরে দরকার আপনি আবদুল্লাহ ভাইকে একটু বেশি সময় দিয়ে এখান প্রথমে আসি আপনি যখন কোরআনটা খুলবেন আমরা বুঝার জন্য বুঝি আজকে বিতর্কে জেতার জন্য না মনোযোগ দিয়ে বুঝেন আপনার জীবনে কাজে লাগবে আপনি যখনই কোরআনটা খুলবেন একদম প্রথম পাতায় যে সুরাটা সেটা হচ্ছে সুরা ফাতে ওপেনিং ফাতে মানে ওপেনিং সেখানে এই যে আমরা নামাজের প্রতি রাকাতে সুরা ফাতে পড়ি আমরা কি প্রার্থনা করি আল্লাহ স্তুতি প্রশংসার পরে আমরা বলতেছি এহেদিনা সুরাতল মুস্তাকি যে আমাদেরকে সরল সঠিক পথ দেখান যে পথে দুনিয়ায় সাফল্য মিলবে আখেরাতেও নাজাত মিলবে তাই না সেরোয়াতল লেজিনা নাম তো আলাইহিম যে পথে তোমার প্রিয়জন গেছে চলি তা আমাদেরকে সেই পথটা দেখায় এটা হচ্ছে আমাদের প্রার্থনা এবার আপনি পৃষ্ঠাটা উল্টা জাস্ট কোরআনের এই সুরা ফাতায় যে পাতায় পাতাটা উল্টা ইমিডিয়েটলি আফটার দ্যাট আল্লাহ রিপ্লাই দিচ্ছেন জালিকাল কিতাব লা রাইবা ফী বলতেছে এই হচ্ছে সেই কিতাব লা রাইবা এর মধ্যে কোনো সন্দেহ নেই এর মধ্যে কোনো জাল যুইফ হাসান আয়াত নাই এর কোনো রাবি নাই এর কোনো তাবেঈ নাই এর কোন হাদ্দাসানা আকবরানা সিলসিলা নাই এর কোন আসমা রিজাল নাই কোন ইমাম এটা সংগ্রহ করেনি সংকলন করেনি সম্পাদনা করেনি কেউ এটা সত্যায়ন করেনি এটার কোন তাহিক নাই তাখরিজ নাই কিন্তু ইহুদি আপনার এই যে শিয়া সুন্নি কাদিয়ানি তারপরে দেওয়ানবাগি মাইজভান্ডারি আমেরিকা রাশিয়া ইসরায়েল ফিলিস্তিন সবার কোরআন একটা শব্দ বেশিও নাই একটা শব্দ কমও নাই এজন্য হাদিস যদি কোরআনের মতো ওহি হতো হিটলার মুসলিনী আকিহিতর অক্ষ শক্তি একটা জাল হাদিস বানাইতে পারতো না এটা আল্লাহর চ্যালেঞ্জ এর জন্য আল্লাহ এটাকে বলছে হুদাল এটা হচ্ছে আল্লাহর প্রিয়জনদের পথ হুদা মানে পথ হেদায়া মোত্তাকিদের পথ এটা সৎকর্মশীলদের পথ এখন আসেন অনেকে বলেন যে নবী যা বলেছেন সবই ওহি হ্যাঁ সেগুলো সব ওহি না হলেও সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু আর নবীর উপরে কি ওহি করা হয়

লাউনযিরাকুম বিহি যাতে আমি এই কোরআন অনুযায়ী তোমাদেরকে সতর্ক করতে পারি ও আমান বালাগা এবং যাদের কাছে কোরআন পৌঁছায় তাহলে নবীর উপর কোরআন নাজিল করা হয়েছে এবং কেন করা হয়েছে আর থেকে পরিষ্কার আমাদেরকে নবীর অনুগত করতে বলেছে আবার নবীকে কি বলেছে শুনুন সূরা হিজাবের 2 নম্বর আয়াত মা ইউহাইলাইকা মিন রাব্বিকা হে নবী আপনার উপর আল্লাহর আপনার রবের পক্ষ থেকে যা অবতীর্ণ হয় আপনি কি তার অনুসরণ করুন

যে আল্লাহ ছাড়া আর কোন অভিভাবক আর কোন অথরিটি আর কোন কর্তৃপক্ষের অনুসরণ না তাহলে আমাদের অনুসরণ করার সুযোগ নেই এবার আসেন আল্লাহর বিধি বহির্ভূত কোনো কিছুকে অনুসরণ করার নাম যে ভালোভাবে বুঝে নেন যাতে মনোযোগ দিয়ে শুনেন সুরাম মায়ের পঁয়তাল্লিশ নম্বর আয়াত এখানে দণ্ডবিধির কথা বলা হচ্ছে হ্যাঁ এখানে দণ্ডবিধি দেয়া হচ্ছে যে প্রাণের বিনিময়ে প্রাণ প্রাণের বিনিময়ে প্রাণ মানে কাউকে হত্যা করলে তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড শাস্তির কথা বলা আছে চোখের বিনিময়ে চোখ নাকের বিনিময়ে নাক কানের বিনিময়ে কান ইত্যাদি বলা আস এভাবে চুরি করলে হাত কাটতে হবে কোরআন এরকম শাস্তির বেশ কিছু বিধান দেয়াস দিয়ে বলছে ওয়ামাল্লাম ইহকুম বেমা যে যারা আল্লাহ যে দণ্ডবিধি দিয়েছেন আল্লাহ যে শাস্তির বিধান দিয়েছেন তার ভিত্তিতে দণ্ড দেয় না তারা হচ্ছে জালেম এখন কেন দেয় মানুষ কেন নিজেরা দণ্ড বানায় এটা হচ্ছে ওই যে বিরোধী মতের মোফাসের মহাদিসদেরকে মোরতাদ ধর্ম অবমাননাকারী ফাতুয়া দিয়ে শিরোচ্ছেদ করার জন্য এই যে কিছুদিন আগে শুনলেন না আপনারা নবীর সানে বেয়াদুবি করার জন্য মিজানুর রহমান আজহারির ফাঁসি দাবি করছে কিছু আলে তো তার মানে কি যে ইসলামী হুকুমতে যেসব মোরতাদ কে ফাঁসি দেওয়া হয় এরা কিন্তু নাস্তিক না এরা কিন্তু বিরোধী দলের মুফাসের এরা বিরোধী মতবাদের সায়ক কিন্তু তো এগুলা জন্য করা হয় এজন্য আল্লাহ বলছে আগের আয়াতে ওয়ালা তাসতরু বিআয়াতে সমানান কলীলা যে আমার আয়াতকে স্বল্প মূল্যে বিক্রি না। দুনিয়ার রাষ্ট্রতন্ত্র খেলাফত এগুলো তুচ্ছ মূল্য বলছে ওয়া মান লাম ইহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকাহুমুল কাফিরুন যে যারা আল্লাহর দণ্ডবিধি মোতাবেক বিচার করে না তারা কাফের একদম কোন তাফসীর দরকার না আল্লাহ ফাতুয়া দিয়ে দিছে। এখন আসেন 47 নম্বর আয়াতে বলছে তারা জালেম ফাসেক উলাইকাহুমুল ফাসেকুন। তালে এখন আসেন আল্লাহ বলতেছে যারা আল্লাহর দণ্ডবিধি বহির্ভূত দণ্ড দেয় তারা কাফের জালেম ফাসেদ আবার আমরা বলতেছি যে নবী পাথর নিক্ষেপে হত্যার রায় দিয়েছেন নবী মোরতাদ মৃত্যুদণ্ড দিয়েছেন ধর্ম অবমাননার দায় মৃত্যুদণ্ড দিয়েছেন কিন্তু এগুলার জন্য কোরআনে মোরতাদ কে একটা থাপ্পড় দেওয়ার বিধান নয় কোরআনে ধর্ম অবমাননার জন্য হ্যাঁ ধর্ম অবমাননা গরিত অপরাধ কিন্তু কথা হলে এটার জন্য শাস্তির বিধান নাই কোরআনে এখন একদিক দিয়ে আল্লাহ বলতেছে যারা কোরআনের দণ্ডবিধি বহির্ভূত রায় দেয় তারা কাফের জালেম ফাসেক। আবার আপনি বলতেছেন যে নবী কোরআনের দণ্ডবিধি বহির্ভূত রায় দিয়েছেন তার মানে কিন্তু আপনি নবীকে কাফের জালেম ফাসেক বলতেছেন আস্তাক এখন এটা যদি কোরআন থেকে আপনি ক্রিস্টাল ক্লিয়ার ব্যাখ্যা দিতে না পারেন আমার গলা কাটলেও আমি এই কথা বিশ্বাস করব না কারণ এই কথা দিয়ে কিন্তু আপনি নবীকে তহমত দিচ্ছেন এবার আসেন আমরা হাদিস থেকে কিছু উদাহরণ দিই কোরআনে যে শর্ত নাই সেটাকে আমরা হাদিসের ভিত্তিতে মানে অন্য কোন কিছুর ভিত্তিতে ইমপোজ করতে পারবো কিনা চলেন আমি একদম ক্রিস্টাল ক্লিয়ার রেফারেন্স দিচ্ছি সহি বোখার ইসলামিক ফাউন্ডেশন সালাত অধ্যায় হাদিস নম্বর চারশো আপনারা এই যে বাংলা হাদিস অ্যাপ নামে একটা অ্যাপ আছে হাদিসদের বানানো অ্যাপ সেই অ্যাপটা ডাউনলোড করে সেখান থেকে সিরিয়ালটা মিলিয়ে নেবেন অন্য প্রকাশনের বোখারি শরীফের হয়তো সিরিয়াল মিলবে না রাসুল্লাহ সাল্লাম মিম্বরে আরোহণ করে বললেন লোকেদের কি হলো তারা এমন সব শর্ত আরোপ করে যা আল্লাহর কিতাবে নেই কেউ যদি এমন শর্ত আরোপ করে যে কিতাবে নেই তার সে শর্তের মূল্য নেই এমন কি এরূপ এমনকি করলো তার দাঁড়িয়ে বললেন আল্লাহ এমন শর্ত যদি কেউ একশো বার আরোপ করে সেই শর্তের মূল্য নেই তার মানে আল্লাহর কিতাবে নাই এর বিপরীতে আপনি একশোটা সহি হাদিস আনলো তার কোনো ভ্যালু নেই এটা হাদিসের কথা এবার আসেন ল্যান্ডমার্ক হাদিস নবীজি বিদায় হজের ভাষণে কি বললেন আমরা সবাই একটা কথা শুনে যে ওবিজি বিদায় হাজের ভাষণা বলে গেছেন আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে গেলাম একটা ছয়লার কিতাব আর একটা আমার হাদিস বা সুন্না এটা সিআইএসটা মানে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে হাদিসের যে সর্বোচ্চ ডিগ্রি কামেল বা মাস্টার অফ হাদিস সেখানে ছয়টা কিতাব পড়ানো হয় বুখারী মুসলিম তিরমেজি আবু দাউদ নাসাই এবং ইবনু মাজাহ এই মাস্টার অফ হাদিসের সিলেবাসে যে হাদিসগুলো তার মধ্যে এই কোন এরকম কোন কথা নাই বরং সেখানে কি আছে সেটা একটু আগে শুনে নেয় সহি মুসলিম হাদিস আহ অধ্যায় হাদিস নম্বর হচ্ছে আমি তোমাদের মাঝে এমন এক জিনিস রেখে যাচ্ছি যা দৃঢ়ভাবে ধরে থাকলে তোমরা পদভ্রষ্ট হবে না তা হচ্ছে আল্লাহর কিতাব সুনান আবু দাউদ হাদিস নম্বর উনিশশো আমি তোমাদের মাঝে একটি বিশেষ বস্তু রেখে যাচ্ছি আমার পর যদি তোমরা তা মজবুত ভাবে ধারণ করো তবে তোমরা গোমরা হবে না তা হচ্ছে আল্লাহর কিতাব তাহলে দেখেন নবীজি বিদা হজের ভাষণে বলে গেলেন আমি তোমাদের জন্য একটি জিনিস রেখে যাচ্ছি তা হচ্ছে আল্লাহর কিতাব কিন্তু এই একটি জিনিসকে দুটি জিনিস এবং আল্লাহর কিতাবের সাথে হাদিসকে যুক্ত করেছে এখনকার মুহাদিসরা কারণ ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত মুসলিম এবং আবুদাউতে বাংলায় লেখা আছে এই কথা কিন্তু আমরা বলতেছি উল্টাটা তাহলে হাদিসকে জাস্টিফাই করার জন্য জালিয়াতির যে আশ্রয় নেয় সেটা কিন্তু পরিষ্কার তারপরে আসেন সই বোখারি কিতাবুল ইমান হাদিস নম্বর ১১২। আবু জোহাইফার দিয়া তালু হজরত আলী রদিয়া তালুকে বললেন যে আপনাদের কাছে কি লিখিত কিছু আছে তিনি বললেন না কেবল আল্লাহর কিতাব আছে আর সেই বুদ্ধি ও বিবেক যে একজন মুসলিমকে দান করা হয় তার মানে হজরত আলী রদিয়া তালুর কাছে শুধু আল্লাহর কিতাব ছিল আর বুদ্ধি বিবেক ছিল তবে হাদিসের পরেরাংশ বলা আছে ওনার কাছে একটা সহিফা বা একটা চিঠি ছিল মানে একটা কাগজ যেটার মধ্যে একটা বিধান লেখা ছিল যে কাফের বিপরীতে মুসলিমকে হত্যা করা যাবে না মানে হচ্ছে কোনো মুসলিম যদি কোনো অমুসলিমকে হত্যা করে তাকে সেটার জন্য দণ্ড দেওয়া যাবে না এটা কোরআনের আয়াতের পরিপন্থী কোরআনের উল্টা কথা কোরআন বলছে প্রাণের বিনিময়ে প্রাণ কোরআন তো হিন্দু মুসলমান বলেনি কিন্তু আমি দেখেন কোরআনের বিধানটাকে কিভাবে উল্টে দিলাম আমি বললাম যে একটা মুসলিম যদি কোনো অমুসলিমকে হত্যা করে তার বিচার হবে না তার দণ্ড হবে না তাহলে কি হলো এবং আপনি এবার ফাতুয়ে দিবেন যে যারা হাদিস হাদিসিনে হাদিস তারা কাফের কেউ এসে তারা হত্যা করলো আপনি বললেন সে কাফের ছিল তারা হত্যা করছে এটার কোন বিচার হবে না এটার নাম নৈরাজ্য তাহলে দেখেন কিভাবে আমরা এই যে বিভিন্ন মুফাসির কে বলতেছি আকিদা সহি না এগুলোর পরের রাউন্ড কিন্তু তাই এবার আসেন আমি আরেকটা হাদিস বলি এটা হচ্ছে হাদিস নম্বর একশো পনেরো কিতাবুল এলেম সহি যে নবীজি মৃত্যু সজ্জায় দেখেন আমি ল্যান্ডমার্ক হাদিস বলতেছি নবীজি মৃত্যু সজ্জায় হাজার হাজার সাহাবি চারদিকে ঘিরে আসে নবীজি বললেন যে একটু কাগজ কলম নিয়ে আসো আমি তোমাদেরকে কিছু জিনিস লিখে দিব যাতে তোমরা গোমরা না হও হজরত অমর আদি তালা নু বললেন দরকার নেই নবীজি খুব অসুস্থ আর আমাদের কাছে আল্লাহর কিতাব আছে তাই আমাদের জন্য যথেষ্ট তাহলে দেখেন অর্ধেক পৃথিবীতে ইসলাম কায়েম করেছে খলিফা উমরের কাছে আল্লাহর কিতাবই যথেষ্ট ছিল এবার আসেন এর পরের হাদিস আল্লাহ আরেকটা ল্যান্ডমার্ক হাদিস সহি বোখারি হাদিস নম্বর ছয় হাজার সাতশো তিয়াত্তর আবু বকর যেদিন খলিফা হিসাবে শপথ নিচ্ছেন অভিষেক অনুষ্ঠান ইসলামের প্রথম খলিফা শপথ নিচ্ছে অমর রাজি আল্লাহ তালা উদ্বোধনী ভাষণ দিলেন সে ভাষণে তিনি কি বললেন পরিষ্কার শুনেন উনি বলেছেন যে এই সেই কিতাব যার মাধ্যমে আল্লাহ তোমাদের রাসুল সাল্লামকে হেদায়ত করেছেন তোমরা তাহলে এর দ্বারা আল্লাহ তার তোমরা সেই হেদায়ত লাভ করবে তাহলে আমরা পরিষ্কার দেখলাম যে নবীজি কোরআনের নিরবিচ্ছিন্ন অনুসরণ করেছেন আমরা যদি কোরআনের নিরবিচ্ছিন্ন অনুসরণ করি একই পথে আমরা প্রাপ্ত হব উসুল কাফির বর্ণনা নবীজি মিনায় একটি ভাষণে বললেন হে লোক সকল তোমরা যদি আমার সম্পর্কে এমন কিছু শুনো যা আল্লাহর কিতাবের সাথে সম্মত তবে তা আমি বলেছি আর যদি এমন কিছু শুনো যা আল্লাহর কিতাবের সাথে সাংঘর্ষিক তাহলে তো আমি কখনোই বলিনি তাহলে দেখেন আল্লাহর কিতাবের সাথে সাংঘর্ষিক কথা নবীজি বলেননি এটা নবীজি বলে গেছেন আচ্ছা এরপরে আসেন আর একটা হাদিস বলে শেষ করব সই বোখারি জানাজ অধ্যায় হাদিস নম্বর বারোশো এগারো এটাও ল্যান্ডমার্ক হাদিস খলিফা হাজরত আবু অমর রাজি নুজ যেদিন মারা যান উনি অর্ধেক পৃথিবীর খলিফা তখন ওনাকে ছুরি কাঘাত করছে উনি মৃত্যু সজ্জায় লোকজন সব দৌড়ে আসছে এর মধ্যে সোয়াইব রাজিউল্লা তালু এসে হাউমাউ করে কান্না শুরু করলেন তখন উনি বললেন ওমর রাজিউল্লা তালু বলতেছে যে হে আমি রাসুল সাল্লা সাল্লামকে বলতে শুনছি জীবিতদের কান্নার কারণে মৃতদেরকে শাস্তি দেওয়া হয় আজাব দেওয়া হয় তখন আহ যাই হোক এটার পরে দাফনের পরে আব্বাস সকল সাহাবীর সামনে বললেন এই যে উমর যে কথাটা বললেন এটা নবীজি কোনোদিনও বলেন তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে তোমাদের জন্য আল্লাহর কিতাব আছে এবং সেটাই তোমাদের জন্য যথেষ্ট এরপর উনি একটা আয়াত বললেন কোরআনের যে আয়াতের অর্থ হচ্ছে যে বোঝা বহনকারী ব্যক্তি অপরের বোঝা বহন করবে না মানে কোন ব্যক্তি তার কৃতকর্মের ফল ভোগ করবে তো যেই লোক মারা গেল জীবিতরা কান্না করতেছে তাতে মৃত ব্যক্তির কি অপরাধ তো মরেই গেল তো জীবিতদের কান্নার কারণে মৃত ব্যক্তিকে কেন আজাদ দেয়া হবে তাহলে দেখেন হজরত অমর রদি আল্লাহ তার মৃত্যু সজ্জায় যে হাদিস বর্ণনা করলেন হজরত আয়সা রদি আল্লাহ তালা সেই হাদিস বাতিল করে দিলেন কেন কারণ এটা আল্লাহর কিতাবের সাথে মিলে না এটা আল্লাহর কিতাবের পরিপন্থী কথা তা আমি যদি একটু কুইক সামারি করি সেটা হচ্ছে যে আমরা যে প্রার্থনা করি যে আমাদেরকে সরল সঠিক পথ দেখাও আল্লাহ বলে দিচ্ছেন এই হচ্ছে সেই কিতাব এটা হচ্ছে জিপিএস এটা হচ্ছে গাইডলাইন এটাই আমার সকল নবী পয়গাম্বর আমার সব প্রিয় বান্দারা এটি এই পথে অনুসরণ করছে এবং নবীর উপর এটাই অবতীর্ণ হয়েছে যাতে জগৎবাসীকে উনি সতর্ক করতে পারেন নবীকে আল্লাহ এটাই অনুসরণ করতে বলেছেন আমাদেরকে আল্লাহ বলেছেন তোমরা কেবল কিতাব অনুসরণ করবে আর অন্য কোন অথরিটিকে মানবে না আর যারা আল্লাহর দণ্ডবিধি বইরভূত দণ্ড দেয় তারা কাফের জালেম এবং ফাসিক এরপরে বলছে যে আল্লাহর কিতাবের বইরভূত কোন শর্ত যদি কেউ 112 আরোপ করে সেই শর্তের কোন মূল্য নাই বিদায় হজ্জের ভাষণে নবীজি বলে গেছেন আমি কিতাব রেখে গেলাম আল্লাহর কিতাব এটাacre ধরে তোমরা পথভ্রষ্ট হবে না হযরত আলীর রাদিয়াল্লাহু আনহু কাছে শুধু আল্লাহর কিতাব ছিল আর বুদ্ধি বিবেক ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কাছে আল্লাহর কিতাবই যথেষ্ট ছিল এবং আবু বকরের অভিষেক অনুষ্ঠানে তিনি বলেছেন এই কিতাব দিয়েই আল্লাহ তোমাদের নবীকে হেদায়ত করেছেন তোমরা এই কিতাব অনুসরণ করো এবং হজরত ওমর হাদিস আয়সার দিল্লাহা বাতিল করে দিলেন কারণ এটা কোরআনের সাথে মিলে না আমার বক্তব্য আমি পরিষ্কার করতে পেরেছি আপনাকে অনেক ধন্যবাদ দর্শক আপনারা প্রায় সাতাশ হাজার মানুষ এই মুহূর্তে দেখছেন টোয়েন্টি সেভেন থাউজেন্ড আপনার কাছে অনুরোধ করবো আপনারা অবশ্যই যদি শেয়ার করেন তাহলে আরো দশ পনেরো হাজার মানুষ আজকে গুরুত্বপূর্ণ আলোচনাটি দেখার সুযোগ পাবে লাইভে দেখার সুযোগ পাবে সুতরাং আপনারা যে যেখানে আছেন তাদের টাইম লাইনে শেয়ার করে অন্যদেরকে দেখবার সুযোগ করে দিবেন এবং আমার পেজ এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং বেল অ্যাকাউন্টটাকে ক্লিক করতে ভুলবেন না যে আবদুল্লাহ বিন আব্দুর রাজাক আপনি বলবেন দয়া করে অনেক সুন্দর জাজাকাল্লাহ খায়রান সজল ভাইকে আমি যে প্রশ্নটা গত পর্বে জিজ্ঞেস করেছিলাম যে রাসুলসাল্লু আলী সাল্লামের তেইশ বছরের জীবন দশায় তিনি স্বাধীনভাবে কোন হুকুম প্রণয়নের ক্ষমতা রাখতেন কিনা আহ সেটা উনি পরিপূর্ণ ক্লিয়ার করেননি আমি আমার আলোচনায় যাওয়ার আগে উনি যে দীর্ঘ আলোচনা করলেন এই দীর্ঘ আলোচনার সাথে সংশ্লিষ্ট দিয়ে একটা কথা বলি যেমন উনি দীর্ঘ আলোচনায় হাদিস গ্রন্থ থেকে তো একটা হাদিস পেশ করেছেন যে হাদিসগুলোকে উনি দলিল হিসেবে পেশ করতে চাচ্ছেন যে শুধু আল্লাহ ও তালার কিতাব মানতে হবে এখন কথা হচ্ছে যে উনি যে হাদিস গুলো পেশ করলেন এই হাদিস গুলো উনি কোথায় পেলেন এই হাদিস গুলো যদি উনি সহি মুসলিম সহি যে সমস্ত মহাদিসদের আহ লিখিত গ্রন্থের অন্যান্য হাদিসকে উনি অস্বীকার করতেছেন সেই গ্রন্থেরই এই হাদিস আহ উনি কিভাবে দেখবেন তারপর প্রশ্ন হচ্ছে যে এই হাদিসটা প্রমাণ করে যে যে মহাদেশরা সারা জীবন পরিশ্রম করে তাদের পুরো গ্রন্থ রচনা করতেছে 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 মুসলিম সংগ্রহ সংকলন সারা জীবন পরিশ্রম করে সেই গ্রন্থের মধ্যে তার এমন একটা হাদিস রেখে দিলেন যে হাদিসের কারণে আজকে চোদ্দশো বছর পর কেউ এসে বলবে যে এই হাদিস দিয়ে আমি এই গ্রন্থের বাকি সব হাদিসকে বাতিল করে দিলাম তো এটা গেল তৃতীয় প্রশ্ন সর্বলাস্ট প্রশ্ন যে ওই হাদিসগুলো সংরক্ষিত থাকায় এই গ্রন্থগুলোতে প্রমাণ করে যে গ্রন্থ যারা সংকলন করেছেন তারা সত্য সত্যি ন্যায়নিষ্ঠার সাথে ইমানদারির সাথে সংগ্রহ করেছেন এবং তারা জাল জয় থেকে হাদিসকে আলাদা করার চেষ্টা করেছেন তারা বসে থেকে কোনো বানোয়াট কিছু তৈরি করেননি কোনো ষড়যন্ত্র করেননি এই জন্য এমন হাদিসও থেকে গেছে যে হাদিস থেকে কেউ পরবর্তীতে এসে বলতেছে যে তোমার আর বাকি হাদিসগুলো সবগুলো বাতিল এখানে ওনার বক্তব্য থেকে আরেকটা জিনিস বলি যে ঘটনাটা উনি বললেন সে ঘটনায় আহ আরেকজন হাদিস বর্ণনা করলো যে কেউ কান্না করলে আর একজনের কোরআন থেকে দলিল দিল যে না একজনের বোঝা আরেকজন উঠাবে না তো কোরআনের সাথে হাদিসের যে আহ তুলনামূলক পর্যালোচনা এটাকে হাদিস শাস্ত্রে বলা হয় হিল্লাহ রিলাল অনুসন্ধান করা এবং যুগে যুগে মহাদিসগণ আহ হাদিসের যে পাঁচটি শর্তের উপর ভিত্তি করে হাদিস যাচাই বাছাই করতেন এই পাঁচটি শর্তের সম্পূর্ণটাই সানাদ ভিত্তিক ছিল না যেটা অনেক প্রাচ্যবিদ অভিযোগ তুলে থাকেন বরং দুইটা ছিল ইল্লাত এবং তারা পবিত্র কোরআনের আয়াতগুলোকে যাচাই বাছাই করতেন তুলনামূলক পর্যালোচনা করতেন এটা হাদিস সংগ্রহ এবং যাচাই বাছাইয়ের মহাদ্দদের স্বীকৃত একটা মূল এখন কথা হচ্ছে আমি আবার পূর্বের পয়েন্টে ফিরে যাই সেটা হচ্ছে রাসুল সাল্লাহ আলী স্বাধীন ভাবে কোন বিধান প্রণয়নের ক্ষমতা রাখতেন কিনা এই প্রশ্নটাই মূলত আলোচিত হচ্ছে আমি পবিত্র কোরআন থেকে দলিল দেওয়ার চেষ্টা করব প্রথমত আমাদেরকে জানতে হবে যে রাসুল আলী ওয়াসাল্লামের নিকটে যত অহি এসেছিল সব ওহি কি কোরআনে সংকলিত না কোরআনের বাইরেও কোনো অহি তার নিকটে ছিল সুরাতমের তিন নম্বর আয়াতে

তখন রাসুলান বলেছেন নবা আনিল আলিমুল খবীর আমাকে এইটা আল আলিম আল খবীর সর্বজ্ঞানী এবং প্রজ্ঞাময় আল্লাহ সুবহানাহু ওয়া জানিয়েছেন তো এই যে জানিয়েছেন এই জানানোটা কিন্তু কোরআন আয়াতে নাই কোরআন আয়াতের মধ্যে নাই এরকম কোন আয়াত যে আয়াতে আল্লাহ সুবহানাহু বলতেছেন যে মুহাম্মদ তোমার স্ত্রী তোমার গোপন কথা অন্যদের সাথে শেয়ার করেছে এই জানানোটা নাই অথচ আল্লাহ সুবহানাহু ওয়া জানিয়েছেন ওহী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কোরআন থেকে বোঝা যাচ্ছে একশো তিয়তাল্লিশ নাম্বার হেরাসুল সাল্লাহয় আপনার যে কেবলা আমি পরিবর্তন করে দিয়েছিলাম কেবলা ছিল কাবা সেখান থেকে বাইতুল মাখতাসের দিকে সতেরো মাসের জন্য করা হয়েছিল এই কেবলা যে আমি পরিবর্তন করেছিলাম এটা ছিল পরীক্ষা স্বরূপ তো এই কেবলা যে পরিবর্তন করার যে অর্ডারটা যে মোহাম্মদ তুমি কাবার দিকে মুখ না ফিরে বাইতুল মাখদাসের দিকে ফেরাও এই অর্ডারটা কোরআনে নাই আবার ওই অর্ডার যে আল্লাহ দিয়েছিলেন সেটা আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছে তাহলে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্ডার দিয়েছিলেন পরিবর্তন করার সেই অর্ডারটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেননি কিন্তু অর্ডার দেওয়ার পরে আবার বলছেন আমি আপনাকে অর্ডার দিয়েছিলাম তার মানে আল্লাহর এমন কিছু অর্ডার থাকে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেন নি সূরা ফাতিহার 27 নম্বর আয়াত লাকাদ সাদাক আল্লাহু রাসূলুহু রুয়্যা বিল হক লা তাদখুলান আল হারাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবিকে উগрим যে একটা সুসংবাদ জানিয়েছিলেন স্বপ্নের মাধ্যমে যে আপনি মসজিদুল হারাম আপনার দখল করবেন এবং আপনি বিজয় করবেন ফাতহে মক্কা হবে এটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তার নবিকে জানিয়েছিলেন এটা তিন আজকে সত্য করে দিলেন এটা আজকে সত্য পরিণত হলো কিন্তু ওই যে উগрим জানিয়েছিলেন ওটা আবার আল্লাহ সুবহানাহু ওয়া কোরআনে জানানোটা নাই ওটা স্বপ্নের মাধ্যমে জানতেছিলেন সূরা আহজাবের 37 নম্বর আয়াত ফালামা কাদা যায়িদ মিনহু ওয়া ক্বরা zawwajnaka রাসুল সাল্লা পালক পুত্রের তালাক হয় তালাক হওয়ার পর রাসুল্লাহাম তার পালক পুত্রের স্ত্রীকে উনি বিবাহ করেন তো এইটা নিয়ে অনেক সমালোচনা আল্লাহ বিবাহটা দিয়েছিলাম আপনার পালক পুত্রের স্ত্রী তালাক হয়ে যাওয়ার পর আমি দিয়েছিলাম বিবাহটা কিন্তু আল্লাহ যে দিয়েছিলেন এবং করতে বলেছিলেন বিবাহ ওইটা আল্লাহ সুমতাল কোরআনে নাই যখন তিনি করতে বলেছেন করতে বলেছেন করা হয়ে গেছে তারপরে আল্লাহ সুমতাল্লাহ মানুষজন যখন আলোচনা করছে তখন আল্লাহ কোরআনে অবতীর্ণ করছে তাহলে যখন তিনি আল্লাহর নির্দেশ পেয়ে বিবাহ করলেন ওই নির্দেশটা আল্লাহ আলাতলা করানো উল্লেখ করেনি মানে তার নিকট এমন কিছু ছিল যেটা পবিত্র করান বনু নজির গোত্রের সাথে রাসুল সাল্লাহামের যুদ্ধ তিনি তাদের অবরোধ করতে গিয়ে তাদের খেজুর গাছ সবকিছু কর্তন টর্তন করেছেন তখন মানুষজন আলোচনা করছে যে মুসলমানেরা কেমন সাল্লাম কেমন তিনি খেজুরের বাগানকে ফলদার খেজুর বৃক্ষকে উনি নষ্ট করে দিচ্ছেন এবার এই ঘটনা ঘটে যাওয়ার পর আল্লাহ সোহাম তাল্লাহ কোরআন অবতীর্ণ আয়াত অবতীর্ণ করছেন সুরা হাসের পাঁচ নম্বরে যেহে হে আপনি যে খেজুর বৃক্ষগুলো কেটেছেন আর যেগুলো রেখেছেন এগুলো আল্লাহর অনুমতিতে তার মানে আল্লাহ সোহাম তাল্লাহ আগে তাকে অনুমতি দিয়েছেন অনুমতি দেওয়ার পর আল্লাহর অনুমতিতে উনি খেজুর বৃক্ষ কেটেছেন আবার কিছু খেজুর বৃক্ষ রেখে দিয়েছেন পরে যখন মানুষ সমালোচনা করতেছে তখন আল্লাহ কোরআন অবতীর্ণ করতেছেন কিন্তু যখন তিনি অর্ডার দিয়েছিলেন সেটা আল্লাহ সোহাম তাল্লাহ কোরআনে বলেননি তার মানে যখন অর্ডার দিয়েছিলেন সেটা কোরআনের বাইরে ছিল এবার আমি আসি যে নবীর সব নবীর কি আল্লাহ দিয়েছেন সব নবির আসুলকে আল্লাহ দেননি তাহলে যে সমস্ত নবিরাসুলকে আল্লাহ কিতাব দেননি সেই সমস্ত নবিরসুলের উম্মতরা কি অনুসরণ করত। আদম আলি হিসালামের অনুসারীরা কি অনুসরণ করতো নু আলিহিসের অনুসারীরা কি অনুসরণ করতো যাদেরকে আল্লাহ তালা কিতাব দেননি কেননা কিতাব দেওয়ার কথা তাদের ক্ষেত্রে আল্লাহ সুবাহ স্পষ্ট করেননি আবার সব নবী কি শাসক ছিলেন সজল ভাই তার বক্তব্যগুলোর মধ্যে এবং বইয়ের মধ্যে বলেছে আল্লাহ রাসুলের নির্দেশ মানতে হয় কেন রাসুল শাসক ছিলেন তাই তো অতীতে চলে যাওয়া সব নবী কি শাসক ছিলেন মাক্কি কি শাসক ছিলেন মাক্কি জীবনে যখন তিনি শাসক ছিলেন না তখন তার নির্দেশ আর ওই সমস্ত নবী যারা শাসক ছিলেন না এবং ওই সমস্ত নবী যাদেরকে আল্লাহ খিতাব দেননি তাদের উপর তাদের যে নির্দেশ তারা কিভাবে মানুষের কাছে দাওয়াতি কাজ করতেন অবশ্যই তাদের হাদিস দিয়ে এটা আল্লাহ সুবহান ওয়া তাদেরকে কিতাবের বাইরে জানাতে সেটা দিয়ে তারা দাওয়াতী কাজ করতেন এবং موسی আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষেত্রে তো স্পষ্ট জানা যায় যে কোরআনের ধারা বিবরণী পড়লে যে ও যখন ফেরাউনের মৃত্যু হলো পানিতে ডুবে গেল তারপরে আল্লাহ সুবহান ওয়া তাকে কিতাব দিলেন তাহলে ফেরাউনের মৃত্যু হওয়া পর্যন্ত এত দিন যে موسی আলাইহিস সালাম দাওয়াতী কাজ করলেন এই দাওয়াতী কাজের সময়ে মানুষজনকে নিয়ে যাওয়া কত কি সবকিছু এগুলো আল্লাহ সুবহান ওয়া তাআলা তাকে আলাতা ওহির মাধ্যমে জানিয়েছেন কিতাবের মাধ্যমে নয় তবে যে আমরা হাদিস ও موسی বলতে পারি যেটা আল্লাহ উল্লেখ হাদিস কি তোমাদের নিকটে পৌঁছেছে তারপর আল্লাহ সব তালা সুরা একশো তেষট্টি চৌষট্টি নাম্বার আয়োজন আমি আপনার নিকটে ওহি করেছি যেমন নুহের নিকট করেছিলাম তো নুহের কিতাব নাই এখানে আল্লাহ যতগুলো নবীর নাম বলেছেন তাদেরকে যে আমার করেছি তাহলে তাদেরকে কিতাবের বাইরে যে হাদিস মানে আল্লাহ কিতাবের বাইরে আমি হাদিস উহি করেছি এই দলিল দিয়ে ইমাম বুখারি রহমান তার করেছে এবং এটাই বুঝাতে চাইছেন ইমাম বখারি রহমান আয়াত দিয়ে

চন্দ্র দেখে জিজ্ঞেস করলেন যে চন্দ্রই মনে হয় প্রতিপালক সূর্যই মনে হয় প্রতিপালক এটা তো ওনার স্বাভাবিক জীবনের ঘটনা এটা তো কিতাবের অংশ নয় উনি যে মূর্তি ভেঙ্গে দিলেন তারপরে ওনার স্ত্রী যে সাফা মারো দৌড়ালো তো সাফা মারো দৌড়ানো তার কোন দৌড়িয়েছিলেন ওটা ওনার স্বাভাবিক কাজ ওই স্বাভাবিক কাজটাকে আল্লাহ আদর্শ বানিয়ে দিয়েছে যে ইন্না ওয়াল ইব্রাহিম এর স্ত্রী যে স্বাভাবিক কাজটা করলে স্বাভাবিক কাজ তোমাদের জন্য আদর্শ ইব্রাহিম আলী সাল্লা পুরো জীবন আদর্শ যে পুরো জীবনকে আল্লাহ সাল্লাহ আল্লাহ পবিত্র কোরআনে উল্লেখ করেছেন সেটা কি সেটা তো ইব্রাহিম ইব্রাহিসাল্লামের কিতাব নয় তার সাধারণ জীবনে তাহলে ইব্রাহিম আলী আসসালামের সাধারণ জীবনে যদি আহ আসো হাসানা হতে পারে তাহলে অবশ্যই মোহাম্মদ সাল্লামের রসুয়া হাসানা দ্বারা যদি আমি বলি শুধু কিতাব তাহলে এটা রাসুল সাল্লাহ আলী কোরআন পবিত্র কোরআনকে অস্বীকার করা হবে এবার আমি আসি স্বাধীনভাবে হাদিস অনুসরণের নির্দেশ কি পবিত্র কোরআনে কোথাও নাই আতিউল্লাহ আতিউর রসুল বলে যত আয়াত আছে সব আয়াতে সজল রোশন ভাই একই ব্যাখ্যা করেছে তার বইয়ের মধ্যে তার বক্তব্যের মধ্যে যে আতিউল্লাহ আতিউর রসুল মানে এটা হচ্ছে আতিউ কিতাব আল্লাহ এখন একটা মূল জিনিস এখানে বলে রাখি যে হারফে আত এবং বাংলা ভাষায় যে এবং এবং ও ব্যবহার হয় এর জন্য আরবিতে ওয়াও হারফে আত ব্যবহার হয় যেমন আমি বললাম যে সজল ভাই অথবা আবদুল্লাহ মানে আমি এখানে দুটো অপশন দিলাম আমি বললাম যে সজল ভাই তথা পিপুল যিনি পরিচালনা করেন তার মানে আমি আমি বললাম সজল ভাই এবং আব্দুল্লাহ আল্লাহর করো আল্লাহ করো আলাদা আলাদা সত্তা যদি আল্লাহ সুহানা তাহলে এটাই বুঝাতে চাইতেন তাহলে ডাইরেক্ট বলে দিতেন কিতাব আল্লাহ শেষ রসুল আবার আলাদা ভাবে আলাদা সত্তা দেওয়ার আমাকে একটু থামাতে হচ্ছে আহ আপনার সময়টা শেষ হয়ে গেছে আপনি মনে হয় এরপর যদি বলেন ভালো হয় আমি সদর রসেন আপনার কাছে যাচ্ছি ভাই আপনাকে ধন্যবাদ আমি অবশ্য একটু ছাত্র হিসাবে দুর্বল আবদুল্লাহ ভাই এই সেগমেন্টে যা বললেন আমি আসলে খুব বেশি কিছু বুঝতে পারিনি যাই হোক তারপরেও আমি কিছু নোট নিয়েছি আমি একটু সেগুলো টাচ করে তারপরে হয়তো অ্যান্সার দিব আর কি কিছু আহ যাই হোক প্রথমে উনি যেটা বললেন যে আমি হাদিস দিয়ে দলিল দিলাম কেন এটা আমার কাছে মনে হয়েছে একটু আহ শিশুতোষ প্রশ্ন আমি আগেই বলেছি যেমন ধরেন আমি ইতিহাসের বইও পড়ি আহ তারপরে আমি বললাম যে আমি ইতিহাস ফাজাইলে আমল খোয়াবনামা এমনকি আপনার ধরেন রবীন্দ্রনাথের কথা কাজী নজরুলের কবিতাও আমি উদ্ধৃত করেছি তো এর মানে তো এনা যে কাজী নজরুলকে আমি নবী হিসাবে মানি আমি তো তাকে কবি হিসাবে মানি তাই না আমি হাদিস মানি এটার অর্থ তো এটার অর্থ কি দাঁড়ায় যেমন ধরেন আমি নারকেল খাই এটার অর্থ তো এই না যে আমি নারকেল গাছ খাই তাই আমি জানি নারকেলের কোনটা খাইতে হয় আর কোনটা দিয়ে পাপস বানাইতে হয় যাই হোক আমি যে হাদিস গুলো উপস্থাপন করলাম সেগুলোর কিন্তু উনি কোনো দিলেন না তার মানে ভাষণে যেটা বলে গেলেন তার বাইরে আসলে সিআইসি তাই অন্য কোনো কথা বলা নাই সেটা আপনারা আশা করি বুঝতে পেরেছেন তো তো এখন এই হাদিসগুলোকে যদি আপনি একনোলেজ না করেন আপনি যদি এই হাদিসগুলোকে গুলোকে না মানেন তার মানে তো আপনি হাদিসও মানেন না আপনি শুধু এটা একটা উত্তর দিলেই তো হবে না যে আপনি হাদিস দিয়ে কেন দলিল দিলেন এই হাদিস গুলো তো কোরআনে আসে তার মানে আপনি হাদিসের ভিত্তিতে আপনি কোনো বিধান ইমপোজ করতে পারবেন না আমি বলতেছি যে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ ডিটেইল সেই হিসাবে আমরা মানবো কিন্তু হাদিসের ভিত্তিতে আপনি কোনো নতুন বিধান ইমপোজ করতে পারবেন না যেটা কোরআনে নাই সেটা ছিল আমার আর্গুমেন্ট এরপরে যে প্রশ্নটা উনি করলেন যে রাসুল সাল্লাহ সাল্লাম ওনার জীবদ্দশায় কোনো স্বাধীন সিদ্ধান্ত দিতে পারতেন কিনা এই প্রশ্নে আমি খুব সহজ করে বলি যেমন ধরেন ওনার তেইশ বছরের নবতী জীবনে তো মক্কায় কোরআনের হয়তো অর্ধেক নাজিল হয়েছে তো অনেক প্রশ্নের সমাধান আসছে অনেক প্রশ্ন আসছে যেগুলোর কোরআনে স্পেসিফিক অ্যান্সার দেয়া ছিল না তো পরবর্তী উনি হয়তো একটা সমাধান দিলেন কিন্তু পরবর্তীতে অনেক ফরজ কিন্তু বাতিল হয়ে গেছে বা অনেক ফরজ নতুন করে ইম্পোজ করা হয়েছে অনেক হালাল হারাম হয়ে গেছে অনেক হারাম হালাল হয়ে গেছে এখন হাদিসের কি আপনি স্পেসিফিক কোন ডেট বলতে পারবেন যেমন আব্দুল্লাহ ভাই তো এক্সপার্ট উনি হাদিস বিশারদ আমি একটা হাদিস বললে আপনি কি একজ্যাক্ট ডেট বলতে পারবেন যে এই হাদিসটা কি কত তারিখের মানে এই হাদিসটা কি মক্কায় থাকতে নবীজি বলছেন না মদিনায় গিয়ে বলছেন নাকি এটা অন্য কোনো জায়গায় বলছেন আমি যদি ডেট না জানি তাহলে আমি কেমনে বুঝবো কারণ ধরেন সুরা মায়েদায় একটা আয়াত আছে যে আজ আমি তোমাদের জন্য সে খাবারগুলো হালাল করে দিলাম যেগুলো ইহুদিদের জন্য হারাম করা হয়েছিল জন্য হারাম করা হয়েছে আগে যে খাবারগুলো হারাম ছিল সেগুলোকে হালাল করে দেওয়া হয়েছে আজকের দিনে তাহলে এখন হাদিসটা কয় তারিখের আর কোরআনের আয়াত কয় তারিখের আমি কেমনে বুঝবো এখন আমি হয়তো হাদিসের আপনি ন্যারেশন অনুযায়ী বলতেছেন এই হাদিসটা সহি সুতরাং এই খাবারটা হারাম কিন্তু পরবর্তীতে কোরআন আয়াত নাজিল হয়েত এই খাবার হালাল হয়ে গেল তো এই জন্য আমি বলতেছি কোরআনের ভিত্তিতে মানে হাদিসের ভিত্তিতে আপনি আলাদা করে সিদ্ধান্ত দিতে পারবেন না এই জন্য এখন এখানে আমি আপনাকে একটা হাদিস বলে আপনি বুঝবেন যে নবীজি যে সিদ্ধান্ত মানে কোরআনের যেগুলো স্পেসিফিক বলে নাই সেগুলো কিভাবে দিতেন সেটা বোখারি শরীফেই আছে দেখেন সহি বোখারি পোশাক অধ্যায় হাদিস নম্বর পাঁচ হাজার চারশো বিরানব্বই আবদুল্লাহ ভাইয়ের প্রশ্নের উত্তর নবীজি সাল্লা সাল্লাম সেই সব ব্যাপারে আহলে কিতাবদের সামঞ্জস্য রক্ষা করে চলা পছন্দ করতেন যেসব ব্যাপারে তাকে কোরআনে কোনো স্পষ্ট নির্দেশ দেওয়া হয়নি আর আহলে কিতাবরা তাদের চুল ঝুলিয়ে রাখত এবং মুশ্রিকরা তাদের মাথার চুল সিঁতি কেটে রাখত মানে আহলে কিতাবরা এরকম লম্বা লম্বা চুল রাখতো মাথার উপর ঝুলে আর মাঝখান দিয়ে সিঁতি কেটে রাখত নবী সাল্লা সাল্লাম তার চুল ঝুলিয়েও রাখতেন সিঁথিও কাটতেন নবীজির চুল কিন্তু এরকম লম্বা লম্বা ছিল এবং মাঝখান দিয়ে সিঁতি কাটা ছিল তো দেখেন কোরআনে যে স্পেসিফিক নির্দেশ দেয়া হয়নি সেটা উনি আহলে কিতাবদের অনুকরণে করতেন বা মুশ্রিকদের অনুকরণে করতেন অনেকে বলে যে ভাই কোরআনে তো কবর দেওয়ার নিয়ম নেই তো কেমনি তো কবর দিবেন অনেকে আবার কটাক্ষ করে বলে আপনাকে কি কবর ও নাকি ঝুলিয়ে রাখবো তো আচ্ছা ভালো কথা তো নবীজির আব্বা যে মারা গিয়েছেন ওনার জন্মের আগে বা ওনার আম্মা মারা গেছে ওনার নবুয়ের আগে তো কি কবর দিয়েছে কিভাবে দিছে এই এখন যেভাবে কবর দেওয়া হয় সেভাবেই দিছে তার মানে কি এই জিনিসগুলো ওই আগের আগের যে যে রীতি অনুযায়ী কিন্তু করা আর আরেকটা কি কি সব তথ্য হ্যাঁ রাসুলকে আল্লাহ বিভিন্ন ভাবে ইনস্ট্রাকশন দিতেন স্বপ্ন যোগে সেসব কথা কোরআনে কেন সেসব কথা আমরা কেন জানি হোয়াইট হাউস মধ্যে এমন অনেক কিছু হয় সেসব কথা কি আমরা জানি নাকি তারা পাবলিকলি যেটুকু ডিক্লেয়ার করে সেটুকু আমরা জানবো এর বাইরে সিআই যেসব গোপন মিটিং করে আমরা যদি বলি যে না সেখানেও তো কিছু তথ্য আছে সেগুলো আমাদের হোয়াইট হাউস যদি আমি হ্যাক করার চেষ্টা করি আমাকে এসে আগে এফ বি ধরবে যে তুমি এটা ট্রাই করতেছো কেন যেটা আল্লাহ আমাকে জানায়নি সেটা আমার জানার দরকারটা কি সেটা আমি কেন জানতে যাব। আর রাসুলের হিকমা আপনি হাদিসে পাবেন না যেটা আবদুল্লাহ ভাই বলছে কোরআনের বাইরে হাদিসে গেলে আমরা সব পাবো পাবো না আপনি অজু আদায় যান দুনিয়ার যত হাদিস গ্রন্থ আছে সব হাদিসের অজু আদায় একসাথে করলে আপনি বড়জোর তিন থেকে পাঁচ দিন নবীজি উজু করছে এরকম বর্ণনা পাবেন তো নবী ওনার জীবনে সারা জীবনে পাঁচবার উজু করছে নবী প্রতিদিনই তো পাঁচবার উজু করছে তার মানে ওনার সারা জীবনে কয়েক লক্ষ বার করছে তো সেই লক্ষ বিবরণ কই তারপরে আসেন আপনি যদি নবীজির প্রজ্ঞার কথা বলেন নবীজির কোর কমিটি কারা নবীজির কোর কমিটি হচ্ছে আবু বকর ওমর রোসমান আলী আব্দুর রহমান ওনারা হচ্ছে নবীজির কোর কমিটি ওনাদের সাথে রাজনৈতিক সামরিক তারপরে কূটনৈতিক এসব বিষয়ে আলোচনা হতো এখানে হচ্ছে নবীজির প্রজ্ঞা এইসব বিষয়ে উনি যেসব দূরদর্শী সিদ্ধান্ত নিতেন এরা হচ্ছে সেসবের সাক্ষী কিন্তু আপনি আমাদের বোখারি শরীফের একটা চাপ্টার পরে দেখেন আপনি হজরত আবু বকর থেকে বর্ণিত হাদিস কয়টা পাবেন হজরতাল থেকে বর্ণিত হাদিস কয়টা পাবেন খুবই কম এনারা কিন্তু প্রধান হাদিস বর্ণনাকারী সাহাবী না প্রধান হাদিস বর্ণনাকারী সাহাবী হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওমর আচ্ছা আমার দাদা সম্পর্কে বেশি তথ্য কি আমি দিতে পারবো না আমার আব্বা দিতে পারবে বা আমার কাকা দিতে পারবো আমার আব্বা দিতে পারবে তো আব্দুল্লাহ ইবনে ওমর যদি 5000 হাদিস বর্ণনা করে তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করা কত 50000 হাদিস কোয়না হাদিস কই উনি হাদিস বর্ণনা করেছে সর্বোচ্চ 100 তো এগুলার মধ্যে এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা যদি হাদিস বর্ণনা করতেন সেখানেও হয়তো আমরা নবীর প্রজ্ঞা বা এই যে কূটনৈতিক বিভিন্ন সিদ্ধান্ত ওনাদের সাথে পরামর্শ করে নিতে কিন্তু যারা হাদিস বর্ণনা করছে তারা নবীজিকে দূর থেকে দেখছে যে উনি মাথার মাসকান দিয়ে শীতই করে উনি চুল ঝুলাই রাখে তারপর উনি দুই ফিতালা চপ্পল পরে উনি বেজর সংক খেজুর খeyse এগুলা কি হিকমানাকি আপনারকে আপনার কি যদি কাউকে জিজ্ঞেস করেন যে আব্রাহাম লিংকন কেন বিখ্যাত ছিল কেউ যদি বলে যে উনি দাড়ি রাখতেন উনি ফিতালা জুতা পরতেন উনি নিজের জুতা নিজে কালি করতেন আপনি তো তার লয়ে কথাই বলবেন না যে দিস ইজ নট বাট আপনারা লিংকন ইজ রিমెంబার্ড ফর কাম অন ম্যান একটা এই যে জিনিসগুলো আছেন নবীজির এই হিপপাহাতিসে নাই কিন্তু এরপর যে পয়েন্ট টা উনি বললেন আল্লাহ তার রাসুল এর দেখেন আমি এখানে এটাকে একটু সিরিয়াসলি নেবো প্রথম কথা হচ্ছে আল্লাহ তার রাসুলের আনুগত্য বলতে প্রাইমারি ইন্ডিকেট করা হয়েছে যারা নবীজির সাময়িক কালের মানুষ আমি কয়েকটা আয়াত বলে তালি আপনি বুঝলেন সুরা আহযাবের একত্রিশ নম্বর আয়ত যেমন সুরা আজফের ছত্রিশ নম্বর আয়ত বলছে যে আল্লাহতার রাসুলকে অমান্য করলে সে স্পষ্টই পথ ভ্রষ্ট হবে আর তোমাদের মধ্যে যে কেউ আল্লাহ করবে স্ত্রীদেরকে আয়ত শুরুতেই বলা আছে হে নবী পত্নীগণ তারপরে বলা হচ্ছে যে সুরা নূরের বাষট্টি নম্বর আয়তে মোমেন শুধু তারাই যারা আল্লাহতার রাসুলের উপর ইমান আনে এবং তার সাথে কোন সমষ্টিগত কাজে থাকলে অনুমতি না নিয়ে চলে যায় না মানে রাসুলের সাথে সমষ্টিগত কাজে আছে একটা কূপ খনন করতেছে মদিনা চারদিকে ব্যাংকার বানাচ্ছ আপনার খন্দকর যুদ্ধে বা নবীজির সাথে একটা যুদ্ধে আছে পিছন দিয়ে আসতে সরে পড়ে তাদের সম্পর্কে বলা হয়েছে যারা নবীজির সমসাময়িক কালের মানুষ সুরা হুজুর হাতের সাত নম্বর আয়াতে বলছে আর তোমরা জেনে রাখো যে তোমাদের মধ্যে আল্লাহ রাসুল রয়েছে সে যদি অধিকাংশ বিষয়ে তোমাদের কথা মেনে নিত তাহলে তোমরা অবশ্যই কষ্টে পতিত হতে তার মানে এটা নবীজির সুরা সদস্যদের কথা বলা হচ্ছে যে তোমরা তোমাদের সবার কথা শুনলে আলটিমেটলি হবে না তোমরা নবীর কথা মানো আচ্ছা এর যে জিনিসটা আমি এটা একটু ক্লিয়ার করে শেষ করব সেটা হচ্ছে আল্লাহ ও তার রাসুলের অনুসরণ বলতে কেউ যদি বুঝে যে আল্লাহ কিছু বিধান দিয়েছেন নবীও কিছু বিধান দিয়েছেন এবং আল্লাহর বিধানের মতো নবীর বিধানও মানতে হবে তাহলে গুনা টুনা না একেবারে আবু জাহেলের মতো মুশ্রিক সে একদম আমি একদম পরিষ্কার করে বলতেছি আপনাকে রেফারেন্স দিয়ে বলতেছি শুনেন সুরা তাওবার তিরিশ নম্বর আয়াত বলছে وقالت اليهود وزير ابن الله وقالت النصارى مسي ابن যে ইহুদিরা বলে উযাইর আল্লাহর পুত্রম নাসারারা বলে মাসি আল্লাহর পুত্র এখন মাসি আল্লাহর নবী উনি কি নিজেকে আল্লাহর পুত্র বলেছেন অবশ্যই বলেননি কিন্তু তার উম্মতরা তাকে আল্লাহর পুত্র বানিয়েছে অতি ভক্তির কারণে যারা মুশরিক তারা কিন্তু কেউ ফেরাউনের আল্লাহর সমকক্ষ বানায় নাই কেউ কিন্তু নমরুদের বিধান মানে না

এই জায়গায় শুধু নামগুলো চেঞ্জ করে দেন যে তারা তাদের এবং এবং ছেড়ে কিভাবে রব বানিয়েছে দেখেন আপনি খ্রিস্টানদেরকে যদি বলেন যে আচ্ছা তোমাদের কিতাবে তো শুকুর হারাম তো খাও কেন বলবে এটা মাসি হালাল করে দিয়ে গেছে তাদেরকে যদি বলেন যে আচ্ছা মাসি তোমাদের কিতাবে এই করতে বলছে করো না কেন বলবে এগুলা মাসি বলছে পড়া লাগে না শুধু আপনি চার্চে গিয়ে রোববারে বলবেন ইয়া মাসি সালাম এই ঠিক এই কথাগুলো আমাদের বেলায় প্রযোজ্য তা আমরা বলি কি যে এই চারটা আল্লাহ চল্লিশটা হারাম করছে আর ফুকা হামশো জিনিস হারাম করছে তার মানে ফুকা হ্যাঁ চারশো জিনিস হারাম করার রাইট আছে দেখেন এগুলাকে এগুলা যে সিরে আল্লাহ পরে রাতে বলতেছে ওয়ামা উমেরুদাহে অথচ তাদেরকে আদেশ দেয়া হয়েছে এক আল্লাহর ইবাদত করতে কিন্তু তারা ইবাদত করে কাদের? তাদের রাবাইদের। আমরা ইবাদত করি আমাদের ফুকাহায়ে کرامদের। এরপরে আল্লাহ কি বলছে লা ইলাহা ইল্লা হুয়া তিনি ছাড়া আর কোনো অথরিটি নাই আর কারো হালাল হারামের বিধান দেওয়ার রাইট নাই। এরপরে বলছে ওয়া মা সুবহানহু আম্মা ইউশরিকুন তারা আমার সাথে যাদেরকে শরিক করে আমি তাদের থেকে পবিত্র। মানে কেউ আমার পার্টনার না। দেখেন এই মাসি সম্পর্কে কি বলছে সুরা মায়াদার পঁচাত্তর নম্বর আয়তে বলছে মাল মাসি হবন মারিয়াম রাসুল যে মাসি রাসুল ছাড়া কিছুই না রাসুলের বিধান দেয়ার মানে কোন একটি নেই তার হচ্ছে আমার রাসুল সে আমার বিধানটা মানুষের কাছে পৌঁছে দিবে নিজ থেকে সে বিধান কিভাবে দিবে মাসির সে ক্ষমতাই নেই কাদ খালাত রাসুল কাদ খালাত মেন কাবলিহির রাসুল রাসুল বলছে যে তার আগে বউ রাসুল গত হয়েছে এটা আমাদের রাসুলের বেলায়ও প্রযোজ্য বিধান দেয়ার কোন ক্ষমতা কোন রাসুলের নাই বিধান একমাত্র আল্লাহ এনএল হকম ইল্লাহ নবীর কাজ হচ্ছে সেটা মানুষের কাছে পৌঁছে দেয় তো কেউ যদি মনে করেন যে নবী মানে আল্লাহর বিধানের বাইরে কোনো বিধান দিয়েছেন এবং সেগুলোকে আমরা আল্লাহর বিধানের মতো মানতে হবে এটা নবীর নামে মিথ্যাচার নবীর নামে আমরা অপবাদ দিচ্ছি দিয়ে মানে এগুলো আমরা বানাইছি আমরা কিছু বিধান বানায় সেটাকে নবীর নাম দিয়ে জাস্টিফাই করতেছি কিন্তু নবী কোনো অবস্থাতেই আল্লাহর বিধানের বাইরে নিজে থেকে কোনো বিধান দিতে পারেন না নবীজিকে সেই দেওয়া হয়নি তাই না সুরাত তাহারিমের এক নম্বর আয়াতে আপনি যদি দেখেন সেখানে বলা হয়েছে ইয়া ইউহান হ্যানি যে আল্লাহর নবীজিকে শোকস করছে ইয়া ইউ নাবিউ ইউ তাহারিম মানে হারাম হারাম থেকে তাহারিম আল্লা নীকে ধু হ্যাঁ এমন একটা খাবার উনি নিজের জন্য হারাম করছে আমাদের জন্য না বলছে ঠিক আছে এটা আমার জন্য হারাম সাথে সাথে আল্লাহ ধমক দিছে যে আল্লাহ যেটা আপনার জন্য হালাল করছে আপনি কেন সেটাকে হারাম বললেন আপনাকে হারাম দেওয়ার তো হালালকে হারাম বলার রাইট দেওয়া হয়নি যাকেন যেখানে আমাদের জন্য চারটা খাবার হারাম করা হয়েছে সেটা হচ্ছে কি এই যে সূরা নাহালের 116 নম্বর আয়াত যে ইননা মা ইনমা হারাম আলাইকুমুল মিতাতু ওয়াদম ওয়ালহমাল খিনযির ওয়া মাউহিলা লগাইরুল্লাহি এ চারটা জিনিস তোমাদের জন্য হারাম করা হয়েছে রক্ত মৃত প্রাণী তারপর হচ্ছে আপনারা হ্যাঁ এগুলো তো এরপরেই বলছে যে তোমরা নিজেদের জিহ্বা দিয়ে বানানো মিথ্যার উপর নির্ভর করে আল্লাহর উপর মিথ্যারোপ করে বলো না যে এটা হালাল এবং এটা হারাম তার মানে আল্লাহ যেটাকে হারাম বলেনি সেটাকে হারাম বলা হচ্ছে আল্লাহর উপর মিথ্যাচার তো এটা যদি আপনি বলেন যে নবীজি হালালকে হারাম বলছে তার মানে আপনি নবীজিকে তোহমত দিচ্ছেন যে নবীজি আল্লাহর উপর মিথ্যা আরোপ করছে এবং এটা একটা ভয়ঙ্কর অপবাদ নবীর উপরে এটা নবী কোনোভাবেই আল্লাহর বিধান ভয়রভূত বিধান দিতে পারেন না নবীজি আল্লাহ আল্লাহর বিধানটাই নবীজি পৌঁছে দিয়েছেন এই জন্য আল্লাহ তো রাসুলের আনুগত্য করো যেহেতু আল্লাহর বিধানটাই আল্লাহর কথাটাই নবীজির কথা এই জন্য এটা নাউন প্রনাউনের মতো ইন্টারচেঞ্জেবলি ব্যবহার হয়েছে এটা আলাদা কোনো বিধান না জি ধন্যবাদ জি আবদুল্লাহ বিন আব্দুল রাজাক আপনি বলবেন জি সজল ভাই বললেন যে উনি যে কিতাবুল্লাহ ব্যতীত অন্য কিছু মানা যাবে না এটা হাদিস থেকে উনি দলিল দিয়েছেন আমি কোনো অ্যান্সার দেইনি আসলে হাদিস যদি আমি পেশ করা শুরু করি আমরা বহু বক্তব্যে বহু আলোচনায় অগণিত অসংখ্য হাদিস রাসুল সাল আলী পক্ষ থেকে আছে যেগুলোতে স্পষ্ট এবং ক্লিয়ার এবং সাহাবাহরাম মত পরিবর্তন করতেন ওই বিষয়ে আমি ডিটেলস আসব কিন্তু আমি চেষ্টা করতেছি কোরআন থেকে কেননা যেহেতু আহ মূল জিনিস হচ্ছে ওনার দাবিতে কোরআন আমি হুট করে হাদিস থেকে একটা বলে দিলে উনি বলে দিবে যে এই হাদিস আমি মানি না বা এই হাদিস মুক্ত আমি আসবো ইনশাল্লাহ হাদিসের দিকে কিন্তু প্রথমত আগে কোরআন থেকে দেখাই যে রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম স্বাধীন সত্তা শরিয়ত প্রণয়নের ক্ষেত্রে এবং রাসুল আল্লাহ তালা তাকে যে অহি করেছেন উনি ওহি থেকে শরীয়ত প্রণয়ন করেন কিন্তু সব ওহি কোরআনে নাই এটা হলো আমাদের মূল কথাটা বুঝতে হবে আমি এটা বলছি না যে আল্লাহ 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 রাসুল আল্লাহর ওহি ব্যতীত কোন শরিয়ত প্রণয়ন করতেছেন আল্লাহর ওহি অনুযায়ী শরিয়ত প্রণয়ন করতেছেন কিন্তু সব ওহি কোরআনে নাই এই জিনিসটা মাথায় রাখতে হবে নাহলে জিনিস বুঝতে ভুল হবে এবার আমরা আমাদের আলোচনায় ফিরে আসি আমরা যেখানে ছেড়েছিলাম সুরা নিসার একষট্টি নম্বর আয়াতে আল্লাহ সুবাহ তালা বলছেন এই জায়গাতে সজল ভাইয়ের কথার সম্পূর্ণ জবাব আছে সরাসরি এখানে আল্লাহ আর বলেননি যে আতিউল্লাহ ও আতিউর রসুল যে উনি বলবেন যে এখানে এখন আতিউর রসুল মানে আতিউ কিতাব এখানে কিতাব কথা আগে চলে এসেছে যে যখন তাদেরকে বলা হয় যে তোমরা আসো ইলাম আনযাল দিকে যেটা আল্লাহ অবতীর্ণ করেছে মানে আল্লাহর কিতাব আর কোনটার দিকে ইলার রাসূল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাহলে এখানে কিতাবুল্লাহর পাশে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলাদা সত্তা হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন সূরা নিসা 61 নাম্বার আয়াতে এবার আরো ক্লিয়ার এন্ড ক্রিস্টাল দলিল পবিত্র কোরআন থেকে সূরা নিসা 150 নাম্বার আয়াতে আল্লাহ সুবহানাহু বলছেন তাআলা বলেন ইন্নাল্লাযিনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রুসুলি যারা আল্লাহ এবং তার রাসুলের সাথে কুফুরি করে কিভাবে করে তারা চেষ্টা করে আল্লাহ এবং তার রাসুলের মাধ্যমে মধ্যে পার্থক্যের দেওয়াল তৈরি করে দিতে এই পার্থক্যের দেওয়াল তৈরি করার মাধ্যমে তারা কুফরি করে কি সেটা তারা বলে যে আমরা আল্লাহর পক্ষ থেকে আসলে মানবো আর আল্লাহর নবীর পক্ষ থেকে আসলে মানবো না এইভাবে আল্লাহ এবং আল্লাহ রাসুলের মধ্যে পার্থক্য করার মধ্যে দিয়ে তারা কুফুরি করে একদম ক্লিয়ার দলী যে আল্লাহ আলাহকে মানতে হবে রাসুল মানতে হবে। কেননা আল্লাহ রাসুলের প্রতি যত অভি হয়েছে সব অভি পবিত্র কোরআনে নাই তার বাইরে অভি হতো যেটা আমরা প্রমাণ করেছি আল্লাহ আল্লাহ যারা আল্লাহ এবং আল্লাহ রাসুলের প্রতি ইমান এবং তাদের মধ্যে কোন পার্থক্য করে না এটা আল্লাহ সুবাহ স্পষ্ট করে পবিত্র কোরআনে বলে দিয়েছেন এবার আসি আমি আতিউল্লাহ উল্লাহ এটার শব্দই বাদ দিলাম কেন আতি শব্দ বললে উনি অন্য বিভিন্ন ব্যাখ্যা করবে এবার আমরা আসি এই কথাটা পবিত্র কোরআনে ব্যবহার হয়েছে পবিত্র আল্লাহকে ইত্তেবা করো এই কথা ব্যবহার হয়নি কেননা আল্লাহ সুবাহ ইত্তেবা করার জন্য যেটা ইত্তেবার শব্দই অর্থ সেটা হচ্ছে আই রং রাহু একজন ব্যক্তি সামনে হাঁটবে এবং তার পিছনে আরেকজন হাঁটবে দেখে দেখে যে সে কোথায় কোথায় পা ফেলতেছে এটার নাম ইতেবা এটার জন্য দেখা লাগে অনুসরণ করা লাগে তো এটা সম্পূর্ণরূপে সম্পূর্ণরূপে আল্লাহ রসুলের সাথে আল্লাহ যারা অনুসরণ করে করে এটা আত্ময়া করে আল্লাহ যে উম্মি নবীকে তারা লিখিত আকারে পেয়েছে তাদের তাওরাত ইয়া আমরুহুম বিল মা'রুফ ওয়ানহা হুম মুনকার যেই নবী তাদেরকে সৎ আদেশ দেয় অসৎ কাজে দেয় আর কি করে এবার দেখেন নবীর স্বাধীন সত্তা হালাল হারাম করার ক্ষেত্রে ওয়াইহিল্লাহু মুতাইয়্যবাত নবী তাদেরকে জন্য হালাল করে দেন ওয়াইহুররু ওয়াইহররিমু আলাইহুল খাবাইস এবং খাবাইস জিনিস তাদের জন্য হারাম করে দেন কে করেন নবী করেন পবিত্র কুরআন আল্লাহ সুবহানাহু বলে দিয়েছি এবার এখানে যে নবী আলাদা সেটা এই আয়াতের শেষে গিয়ে আরো স্পষ্ট হয় এই আয়াতেরই এটা সোরা আরাফ একশো সাতান্ন নম্বর আয়াত আমি পড়তেছি সেখানে আল্লাহ আয়াতের শেষে বলছে এই নবীকে এবং আহ যে নূর তার প্রতি অবতীর্ণ করা হয়েছে সেটাকেও সে অনুসরণ করলো এটা আল্লাহ একশো সাতান্ন নম্বর আরফ এখানে আল্লাহ কিতাবুল্লাহ এবং রাসুল দুইজনকে আলাদা করেছেন এবং রসুল উল্লাহকে হালালকে হারাম করার এবং হারামকে হালাল করার উনি এখানে সম্পূর্ণরূপে পারমিশন দিয়েছেন এবার আমরা আসি যে কোরআনের হেকমা কোরআনে যে হেকমা বলা হয়েছে এটা সজল ভাই বহু বক্তব্য বলেছে এবং কিছুক্ষণ আগে উনি বলেছেন যে এই হেকমা হাদিসের মধ্যে নাই বা এই হেকমা কোথাও খুঁজে পাওয়া যায় না বা উনি বহু জায়গায় বলেছেন এই হেকমাটা হচ্ছে কোরআনই কেন আল্লাহ সব হান তালা কোরআনকে হাকিম বলেছে কোরআনের মধ্যে হেকমা আছে এবার আমরা দেখি আল্লাহ কি কোরআনের বাইরেও কোনো কিছুকে হেকমা বলেছে না সব জায়গায় কোরআনকে হেকমা বলেছে সুরা লোকমানের বারো নম্বর আয়ত আল্লাহ বলছেন ওয়াইদ ওয়ালাকাদ আতাইনা লুকমান আল আমরা লোকমানকে হিকমত দিয়েছি আর আমরা সবাই জানি যে লোকমান নবী ছিলেন না তাহলে ওনাকে যে হিকমতটা দেওয়া হয়েছে এটা কোনো কিতাব নয় কিতাবের বাইরে তাহলে হিকমত যে সব সময় কিতাব হবে এই ধারণাটা ভুল এবার এবার আল্লাহ রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কি দিচ্ছেন মানুষকে শেখানোর জন্য এ সম্পর্কে একটা আয়াত যেটা হিকমাওয়ালা আয়াত উটার বাইরেও আমি তায়াত করতেছি সূরা বাক্কারের 151 নম্বর আয়াত। কমা আরসালনা ফীকুম রসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা আমি তাদের মধ্যে রসূল প্রেরণ করেছি যে আয়াত তেলাওয়াত করবে কিকুম তাদেরকে পরিশুদ্ধ করবে ওয়াউল্লিমুকুমুল কিতাব কিতাব বা কুরআন শিক্ষা দিবে ওয়াল হিকমা হিকমত শিক্ষা দিবে যদি মেনেও নেই যে হেকমাত মানেও কুরআন যদিও আমি শুরুতেই বলেছি যে এবং বলা হয় আলাদা শক্তির জন্য কিতাবও যদি হয় হয় যদি আল্লা সুবাহ সাহিত্যিক মানের একই কথা বারবার বলতেছেন আল্লাহ অপ্রয়োজনীয় কথা বলেন না একই বাক্যের উনি বলেন না উনি আলাদা আলাদা এবং যে উল্লেখ করতেছেন মানে আলাদা কিছু তারপরে যদি মেনে উনি যে শেখমা পবিত্র কোরআনই তো আল্লাহ তারপরে বলতেছে কোন উনি তোমাদেরকে আরো শিক্ষা দিবেন যা তোমরা না জানো না। তাহলে এই যে কোরআনের বাইরেও আরো কিছু শিক্ষা দেওয়ার কথা আল্লাহ বললেন কোরআনের বাইরেও কিতাবের বাইরেও হেকমা শিক্ষা দেওয়ার কথা যা তোমরা জানো না সেটা শিক্ষা দেওয়ার কথা সেটা কোথায় সেটা অবশ্যই পবিত্র কোরআনের বাইরে আমরা বলছি না আল্লাহ রসুল ওহি ছাড়া নিজেই কোনো সিদ্ধান্ত দিয়ে দেবেন এটা আমরা বলিনি উনি সারা জীবনে যা বলেছেন সবই আল্লাহ সোহান পক্ষ থেকে ওহি কিন্তু সব ওহি পবিত্র কোরআনে নাই যেটা আমরা শুরুতে প্রমাণ করে দিয়েছি এবার আমরা আসি সূরা কিয়ামা আর 16 থেকে 19 নম্বর আয়াত আল্লাহ আপনি তাড়াহুড়া করিয়েন না এই কোরআন জমা করে দেওয়া আপনার হৃদয়ে আপনার সিনাই এবং এই কোরআন পড়া গড়িয়ে দাও এটা আমাদের দায়িত্ব ও quranahu fattabiquranah যখন আমরা কুরআন পড়ব তখন আপনি কোরআন পড়বেন তারপরে কি তুম্মা অতঃপর কোরআন আপনার হৃদয়ে জমা করে দেওয়ার পর কোরআন পড়ার পর ইন্না না বায় আনা এটা ব্যাখ্যা করে দেওয়া আমাদের দায়িত্ব এখানে ব্যাখ্যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পূর্ণরূপে আলাদা করেছেন এবার আমরা আসি সজল ভাইয়ের কথা অনুযায়ী যেটা বোঝা যাচ্ছে যে শুধু আমাদেরকে কিতাবুল্লাহ মানতে হবে এর বাইরে আমরা কিছুই মানার জন্য আলাদা বাধ্য নই এখন কথা হচ্ছে তাহলে আল্লাহ সারা পৃথিবীর জন্য আম করে দিয়েছেন যে নাস হুদাল্লিনে উনি সারা পৃথিবীর জন্য আম করেছেন পোস্টম্যানকে আম করার কি দরকার রসুল যিনি দূত যার মাধ্যমে পাঠিয়েছেন তাকে সারা পৃথিবীর জন্য আম করার কি দরকার উনি জাস্ট কোরআন পৌঁছে দিবেন দিয়ে চলে যাবেন

তাহলে তারা সেই নবীর ব্যাখ্যা সেই নবীর নির্দেশ তারা সেগুলো কোথায় থেকে মানবে এবার সবচেয়ে মজার যে আয়াতটা কোন হাদিস কোথাও পেশ করে না এবং সজল ভাইও আমার জানা মতো উনি এটা সাহস করবেন না সেটা হচ্ছে যে আমরা তো বলতে পারি যে এতই যখন হাদিস মানা শিখ কথার কথা হওয়ার কথাই যেটা বোঝা যাচ্ছে যে হাদিস মানা হচ্ছে শিখ এত বড় অপরাধ তাহলে আল্লাহ তো কোথাও আত্মীয় রসুল বলার দরকার নাই সব জায়গায় বলেছেন শোনো মাই ইহকা আর রসুল যে আল্লাহকে অনুসরণ করবে সে রাসুলকে অনুসরণ করবে শোনো আল্লাহ যে কিতাব অনুসরণ করবে সে আল্লাহকে অনুসরণ করবে তোমরা কিতাব অনুসরণ করো আল্লাহকে অনুসরণ করো এরকম একটা আয়াত দিলেই তো দিয়ে যেত আশ্চর্যের বিষয় হচ্ছে এরকম আয়াত না দিয়ে আল্লাহ উল্টা আয়াত দিয়েছে সেই উল্টা আয়াতটা কি আশি নম্বর আয়াতা আল্লাহ যে রাসুলের অনুসরণ করবে সে আল্লাহ আল্লাহর অনুসরণ করবে তাহলে রাসুলের অনুসরণটির উপরেই আল্লাহ সুহান্লাহ আল্লাহর অনুসরণকে নির্ভরশীল করে দিলেন এটা এখান থেকে সম্পূর্ণরূপে স্পষ্ট হয়ে গেল তো আর নবীর আনুগত্য শিখ কিনা নবীর আনুগত্য কিভাবে শিখ হয় তাকে তো বলার নির্দেশ আল্লাহ সুমন দিয়েছেন আমরা এমন কোনো নবী পাঠাইনি যে নবীর আনুগত্য করা হয় না আর আনুগত্য কিভাবে করা হয় আল্লাহ সুবাহ নির্দেশে আল্লাহ সুবাহর অনুমতিতে তাহলে রাসুল সাল্লাহ আলী ওসাল্লামের আনুগত্য হচ্ছে আল্লাহ সুবাহান নির্দেশে এবং আল্লাহ সুবাহার অনুমতিতে এবার আমরা যাই যে আহ হাদিসের কথা উনি যেটা বললেন যে হাদিস থেকে স্পষ্ট প্রমাণ বা স্পষ্ট দলিল তো পবিত্র কোরআনকে যখন আমরা সামনে রাখবো তখন পবিত্র কোরআনকে সামনে রাখলে এরকম বহু জিনিস আমরা দেখতে পাবো যে আল্লাহ রাসুলের অস্তিত্ব ছাড়া এবং হাদিসের অস্তিত্ব ছাড়া কুরআন এর অস্তিত্বটা বহু ক্ষেত্রে মানুষ বুঝতেই পারবে না যে আল্লাহ সুবহানাহু কি বলছে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া পবিত্র কুরআনের মধ্যে সূরা বাকারা এর 187 নম্বর আয়াতে বলছেন যে শোনো কুলু ওয়াশরবু তোমরা খাও পান করো হাতা ইতাবায়yana lakumul khaytul abyas minalkhaytil aswad যখন সাদা সুতা থেকে কালো সুতা আলাদা হয়ে যায় ততক্ষণ পর্যন্ত পর্যন্ত তাহলে সাদা সুতা থেকে কালো সুতা আলাদা হয় এটা কে বুঝাবে একজন সাহাবী ভুল করে বসলেন উনি রাতের বেলা সাদা সুতো কালো সুতা নিয়ে ঘুমালেন আর দেখতে থাকলেন যে সাদা সুতো কালো সুতো কখন আলাদা হচ্ছে পরে যখন সকালবেলা এটা শেয়ার করলো তখন রাসুল্লাহ শোনো এখানে সাদা সুতো কালো সুতো উদ্দেশ্য নয় এখানে হচ্ছে রাতের অন্ধকারাচ্ছন্ন আর সকালের শুভ্রতা উদ্দেশ্য তাহলে এই যে ওই সাহাবিকে উনি এই কোরআনের আয়াতটার ব্যাখ্যা করে দিলেন রাসুল আজম করলেন আল্লাহ সুবাহ সুরত তহবর ছত্রিশ নম্বর আয়তে বলছেন ইন্না ইজদাতা শহুর ইন্দাল্লাহ আল্লাহর নিকটে মাসের গণনা বারোটা মিনহা আর বারাদুন হরুন তার মধ্যে চারটা হারাম মাস এই চারটা হারাম মাস যে কোনটা কোনটা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেন তাহলে কে বলে দিবে এই চারটা হারাম মাসের তো মর্যাদা আছে যে এই চারটা হারাম মাসের মর্যাদার কথা পবিত্র কোরআনে আল্লাহ নিজে বলেছে তাহলে এই চারটা হারাম মাস কোনটা কোনটা এটা কে বলে দিবে আচ্ছা উনি যে আয়াতটা পাঠ করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছে এই এই জিনিস সেটা কি মৃত জিনিস রক্ত লাহমুল খিনজির তারপরে শ্বাসকষ্টে যে মারা যায় উপর থেকে পড়ে যে মারা যায় এগুলোর বাইরে যদি আমরা ধরে নিই যে কিছুই হারাম নয় তাহলে এমন বহু জিনিস যেটা রাসুল সাল্লাহ আলী আসসালাম হারাম করেছে ওই হাদিস যে হাদিসগুলো থেকে উনি দলিল লিখছেন ওই হাদিস গ্রন্থগুলোতে এই হাদিসগুলো আছে যেমন রাসুলাম বলছেন দি মেখলাপ থাবাওয়ালা দি না শিকারি দাঁতওয়ালা হিংস্র আসতে বা হিংস্র প্রাণী শিকারি দাঁতওয়ালা শিকারি নোখওয়ালা এই প্রাণীর বস্তু হারাম তাহলে যদি শুধু আমরা এই পুরাণের আয়াত মানি তাহলে আমাদের জন্য শকুন থেকে শুরু করে বাঘ ভাল্লুক থেকে শুরু করে শিয়াল থেকে শুরু করে যাক কুকুর থেকে শুরু করে কিন্তু আল্লাহ তো শুধু শুকুরের কথাই বলেছে কুকুরের কথা তো আল্লাহ তালা বলেনি তাহলে সবই তো আমাদের জন্য হালাল হয়ে যাবে তাহলে কি আমরা এগুলো সবই খাবো আমার হাস্যকর কথা হয়ে গেল না আচ্ছা মালের পাঁচ ভাগের এক ভাগ আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য বাকি চার ভাগ কি হবে আল্লাহ পবিত্র আটত্রিশ নাম্বার আল্লাহ বলেছেন যদি কেউ যদি চুরি করে তার হাত কেটে না এখন অনুবাদ যদি করি তো শাব্দিক অনুবাদ করতে গিয়ে যত ভাষাবিদ আছে কেউ হাত কে কবজি পর্যন্ত বলেছে হাত কাটবে যারা ইমান আনয়ন করবে এবং ইমানের সাথে জুলুম কে মিশাবে না এখন প্রত্যেক পাপ হচ্ছে জুলুম প্রত্যেক পাপ জুলুম তাহলে ইমান আনয়ন করার পর ছবিরা যদি হয় তাহলে এত অনুযায়ী তো তার কোন নাজাতের রাস্তা নাই

তোমরা বড় গুনাহ থেকে বেঁচে থাকো এখন বড় গুনাহ কোনটা কোনটা সরাসরি ডাইরেক্ট আল্লাহ রসুলকে জিজ্ঞাসা আল্লাহ বড় গুণা কোনটা আল্লাহ রসুল ব্যাখ্যা করে দিচ্ছেন যে এইটা এইটা বড় গুণা এভাবে আলাদা করে তো পবিত্র কোরআনে বলা যে কোনটা কোনটা বড় গুণা আল্লাহ পবিত্র কোরআনে বলছেন ইন্নামাল হাম তোমাদের জন্য মদ হারাম এখন এই খামার শব্দটা নিয়ে যত ভাষাবিদ লোকাবিদ আপনি আরবি ভাষার যতটিক শোনা আছে খুলে দেখেন কেউ বলছে আঙ্গুরের মদকে মদ কেউ বলছে খেজুরের মদকে মদ এখন মদের যে সংজ্ঞা কি এটা নিয়ে লোকাবিদ আর ভাষাবিদদের মধ্যে চরম আমি কোথায় থেকে পাবো মুসলিমের দুই হাজার তিন স্পষ্ট বলে দিচ্ছে সেটাই তোমাদের জন্য তাহলে তো আমি ভাষাবিদদের নিকটে গিয়ে আয়াতের ব্যাখ্যা পাবো না আল্লাহ রসুলের নিকটে আসতে হবে আচ্ছা সুরাত বলছে আকবরের দিন মানুষের জন্য আজকে ঘোষণা আকবর কোনটা এটা তো আল্লাহ বলেন

চার হাজার সাতশো তিন কাউসার আমি আপনাকে কাউসার দিয়েছি কাউসার কি কাউসার শব্দের শাব্দিক অর্থ যদি করি তাহলে কি বুঝবো আমরা কাউসার কি রাসুল আলী হাদিসে বলে দিয়েছেন দরুন আমাল কাউসার তোমরা কি জানো কাউসার কি অপমান করলো ঋতুবতী অবস্থায় তাহলে নারীর কাছে যাওয়া যাবে না এখন জাল দূরে থাকার ব্যাখ্যা কি মুসলিমের তিনশো দুই নম্বর হাদিস রাসুল্লাম বলে দিয়েছেন এই দূরে থাকা মানে হচ্ছে সহবাস থেকে দূরে থাকা স্বাভাবিক সব কার্যক্রম করবা কিন্তু সহবাস থেকে দূরে থাকো এটা তো পবিত্র করার নাই

শুধু সামনের দিক থেকে বলা হয়েছে এটাই ব্যাখ্যা না হলে এখানে তো মানুষ একটা হারাম কাজে লিপ্ত হয়ে যাবে আচ্ছা এবার তারপরে হচ্ছে আহ আল্লাহ মজিদে বলছেন তোমরা আল্লাহ রসুলের প্রতি সালাদ পাঠ করো কিভাবে সালাদ পাঠ করবে আল্লাহ রসুলের প্রতি এখন সালাদ শব্দ তো এক জায়গায় এক এক রকম ব্যবহার হচ্ছে কে বলে দিবে সালাদে পাঠ করবে আশা আশা করো মাহমুদা আসল ইসরা নাম্বার আয় যে আপনার প্রতিপালক আপনাকে মাকামা মাহমুদ দিবে মাকামা মাহমুদ কি কি দিবে মাকামা মাহমুদে এবার আসি স্বাধীনভাবে পবিত্র সহি হাদিস গুলো যে যে বিধানগুলো স্বাধীনভাবে দিয়েছে এই বিধানগুলো কতটা জরুরি এবং কতটা প্রয়োজনীয় সেটা আমরা এই বিধানগুলো দেখলে বুঝতে পারবো স্বয়ং সজল রোশন ভাই তার এই রিলিজিয়াস মাইন্ডসেট গ্রন্থের মধ্যে উনি বিয়ের সাক্ষীর কথা বলেছে। যে বিয়ের ক্ষেত্রে সাক্ষী লাগে ইজাব কবুল লাগে প্রস্তাব দিতে হয় প্রস্তাব গ্রহণ করতে হয় এখন এই যে বিয়ের ক্ষেত্রে দুইজন সাক্ষী লাগে ইজাব লাগে কবুল লাগে অলি লাগে এই বিয়ের এই দুইজন সাক্ষীর স্পষ্ট বর্ণনা সজল ভাই যে দিলেন ওনার মধ্যে এখানে তো হাদিস স্বাধীনভাবে একটা হুকুম আরোপ করতেছে আচ্ছা মেয়েরা সালাতে যখন ঋতুবতী হয় তখন সালাত অবস্থায় তারা সালাত ছেড়ে দিলে সেই সালাতে তারা কাজা করে না কিন্তু ঋতুবতী অবস্থায় যদি সিয়াম ছাড়ে তো সিয়ামের কাজা করে এই বিধান কোথায় থেকে দিবে মানুষ কাকে দিবে কিভাবে দিবে কেউ যদি কারো বাপকে হত্যা করে তাহলে সে তার বাপের সম্পদ পাবে না দিয়েছে এটা কোথায় পবিত্র কোরআনে বিবাহের যে সম্পর্ক তার মধ্যে একজন মানুষ বোন এবং সুহুকে একসাথে বিয়ে করতে পারবে কিনা বোন এবং খালাকে একসাথে বিয়ে করতে পারবে কিনা এটা পবিত্র কোরআনে আল্লাহ ভাহানা বলেননি কিন্তু সাল্লাম হাদিসে এটা হারাম করে দিয়েছেন এটা কত জরুরি একটা জিনিস তারপরে দাদি কতখানি অংশ ভাবে মিরাছে উনি যে বললেন যে আবু বকর ওমর ও হাদিস মানতেন না কত উদাহরণ কত দলিল উনি নিবেন যে আবু বকর ওমর ওসমান আলী তারা হাদিস মানতেন ঐতিহাসিক ক্রনোলজি অনুযায়ী যদি দেখি হাদিস বাদ দিলাম ঐতিহাসিক ক্রনোলজি অনুযায়ী যদি দেখা হয় হাদিস মানার ক্ষেত্রে তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল হুজাত খলিফা হলেন এই খলিফা হাওয়া টা বা হাতি দিয়ে জালা ইম্মাতুমিন কুরাইশ ইমাম হবে নেতা হবে কুরাইশ থেকে তারপর আবু না আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলেন যারা জাকাতের যে উমির তন ওকেন না আমি আদিষ্ট হয়েছি মানুষকে আহ মানুষের সাথে যুদ্ধ করব। এই হাদিস আল্লাহ রসুল্লের হাদিস পাঠ করে উনি জাকাত অনাদায়কারীদের বিরুদ্ধে যুদ্ধ করতে গেছে ঐতিহাসিক সত্য সবাই জানে যে আল্লাহ রসুল্লের মৃত্যুর পর

তখন উমর এই সেনাবাহিনীকে মানুষ মুরতাদ হয়ে যাচ্ছে তখন যদি কুকুরেরা উম্মাহাতুল মুমিনের পা মদিনা থেকে টেনে বের করে নিয়ে যায় তবুও আমি আবু বকর আল্লাহ রাসুলের নির্দেশ ক্ষমতায় বসে আল্লাহ রাসুলের নির্দেশকে আহ বাস্তবায়ন করব না এটা হতে পারে আল্লাহ রসুল যে নির্দেশ দিয়ে গেছে আমি সেই নির্দেশ বাস্তবায়ন করবো অসংখ্য লাখো কোটি ধরে হাদিস থেকে আমি উল্লেখ করতে থাকতে পারবো ইনশাআল্লাহ তো এখানে আর দুই এক মিনিট যদি সময় না দেওয়া যায় তাহলে আমি আবার পরে পূর্ণ করব পরে পরে পূর্ণ করেন কারণ এবার এই সেগমেন্টে আপনাকে আমি তিন পাঁচ মিনিট বেশি দিয়েছি আপনি দশ মিনিট পাওয়া ছিলেন সেখান থেকে পাঁচ মিনিট ডিডাক্টেড হলো জি সজল ভাই আপনি পূর্ণ করে বলবেন দয়া করে আচ্ছা জি ধন্যবাদ আব্দুল্লাহ ভাইকে আমি আসলে এগুলো আমার মনে হয় আনসার আমি করেছি তো ওই যে যেটা বললাম যে আবদুল্লাহ ভাই তো যে অঙ্ক মুখস্থ করে আসছেন উনি আসলে প্রশ্নটা না বুঝে বারবার সেই একই অঙ্ক উনি লিখছেন আমি বলবো যে আপনি আগে ভালো করে অঙ্ক প্রশ্নটা বুঝেন তারপরে আপনি উত্তর লেখেন তো আপনি যেটা বারবার বলছেন যে আমি হাদিস মানি না আমি হাদিস মানিনা না আপনার জন্য একটা দুঃসংবাদ হচ্ছে আমি কিন্তু মাঝাব মানি শুধু হাদিস না আপনি তো আমাকে বলবেন আমার মাঝাব মানলে বেদাত কারণ আমি যে মাদ্রাসায় পড়েছি সেগুলো তো হানাফি মাঝাবের মাদ্রাসা এবং আমি আমার এই ওস্তাদদেরকে আমি সহি মনে করি যেমন আমার যে ওস্তাদ তুমি মাদ্রাসার প্রিন্সিপাল আমি তো মনে করি যে ওনার মাপের আলেম পুরো উপমহাদেশে নাই তো উনি হানাফি মেজাব মোতাবেক নামাজ পড়ে এবং আমি মনে করি হুইচ ইস পারফেক্টলি ফাইন তো আমি ইভেন আমিও নামাজ পড়ি বা অন্য অন্য যেসব যা আছে সেটা হানাফি মেজাবের নিয়ম মোতাবেকই করি তো এটা আপনি যেটা বারবার বলতেছেন যে হাদিসকে বাদ দিয়ে দেয়া হাদিসকে বাদ দিয়ে দেওয়ার কেন প্রশ্ন আসবে আমি তো আপনাকে আগের বারও বললাম যে আমি তো কাজী নজরুল ইসলামের কবিতারও রেফারেন্স দিয়েছি তো কিন্তু এটার অর্থ তো এই না যে আমি কাজী নজরুল ইসলামকে নবী হিসাবে মানি তাই না আমি একটু আগে আপনি বললেন যে আপনি যে হাদিস থেকে দলিল দিলেন একই হাদিস গ্রন্থ একই হাদিস গ্রন্থ না আমি একই হাদিসের প্রথম অংশ রেফারেন্স হিসাবে অ্যাকসেপ্ট করেছি পরের অংশ রিজেক্ট করেছি আপনি দেখছেন ওই যে হযরত আলীর দিল্লাতলা কাছে শুধু কোরআন ছিল আর ওই যে বিবেক বুদ্ধি ছিল ওই হাদিসের অর্ধেকটুকু আমি অ্যাকসেপ্ট করেছি কিন্তু পরের অর্ধেক আমি রিজেক্ট করেছি কারণ পরের অর্ধেক কোরআনের সাথে কন্ট্রাডিকটরি পরের অর্ধেকে বলা হয়েছে যে একজন মুসলমান যদি কোনো কাফেরকে হত্যা করে তার জন্য তাকে কোনো দণ্ড দেয়া যাবে না এটা কোরআন বিরোধী যে কারণে আমি এটা অ্যাকসেপ্ট করতে পারি না তো এখন আসেন আপনি যে ব্যাখ্যাগুলো দিলেন এতক্ষণ ধরে যে নবীজি সাল্লা সাল্লামের হিকমা ওনার উপরে দায়িত্ব ছিল হিকমা শিক্ষা দেয়া ইত্যাদি ইত্যাদি তো এই যে ব্যাখ্যাগুলো এই জন্য ইমাম বোখারিরা হাদির সংগ্রহ করেছেন পরবর্তী উম্মতের জন্য আচ্ছা এই ব্যাখ্যা এই যুক্তি এই বিশ্লেষণ এই তাফসির এটা ইমাম বুখারি বুঝলেন এটা কি হজরত আবু বকর ওমর রাজিয়াল তালা বুঝেননি যে কল আতিউল্লাহ রসুল মানে হচ্ছে নবীজির এসব হেকমা এগুলোকে সংগ্রহ করা সংকলন করা এবং পরবর্তী প্রজন্মের জন্য এগুলোকে প্রিজার্ভ করা এই গুরুত্বটা বা এই ব্যাখ্যাটা কি ওনারা বুঝতে পারেননি নি যদি ওনারা বুঝতেন তাহলে হযরত আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুর অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান একদম এককারে নাম্বার ওয়ান মিনিস্ট্রি হতো হাদিস মন্ত্রণালয় এবং ওনারা এটাকে একদম কম্পাইল কমপ্লিট করে দিয়ে যেতেন যে আমরা এই 10573 টা হাদিস তোমাদেরকে ফিক্স করে দিয়ে গেলাম এই তিয়াত্তর চুয়াত্তর হইতে পারবে না বাহাত্তর হইতে পারবে না একদম কনফার্ম এটা ওনারা নিজ দায়িত্ব করে দিয়ে যেতেন কিন্তু ওনারা যাননি আর এই হিকমা শিক্ষা দেয়া যে সুরা বাকারের একটা আয়াত বললেন যে নবীর দায়িত্ব হচ্ছে হিকমা শিক্ষা দেয়া তো হিকমা শিক্ষা দেয়া তো হিকমা যদি আহ হাদিস হয় তো সেই হিকমার কিতাব সংকলনের দায়িত্ব তো নবীজিত এটা তো ইমাম বোকারের না আর আপনি বলবেন যে উনি ওনার সাহাবিদেরকে হিকমা শিক্ষা দিয়েছেন তো ওনাকে তো ওনার সাহাবিদের নবী হিসাবে পাঠানো হয়নি ওনাকে পাঠানো হয়েছে কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার নবী হিসাবে তো উনি হিকমা সংকলনের দায়িত্ব এনিবডি এভরিবডি দিয়ে গেলেন কেন দেখেন এভরিবডি ইজ বিজনেস ইজ নো বডি ইজ বিজনেস এ কারণে কোরআন বাহক ফেরেস্তাও একজন কোরআন বাহক মেসেঞ্জারও একজন এমনকি কোন সময় হয়েছে যে নবীজি অসুস্থ ছিলেন বা ঘুমে ছিলেন জিব্রাইল আলাইহিস সালাম এসে কোরআনের একটা আয়াত হজ আবু হুরায়রার কাছে দিয়ে গেছে যে ঠিক আছে আপনি এই আয়াতটা পৌঁছে দেন দেয়নি হযরত আয়শার কাছে কোরআনের একটা আয়াত নাই যেটা হযরত আয়শা থেকে বর্ণিত তাহলে এই যে মেসেঞ্জার তো উনি ওনার দায়িত্বই কিন্তু হিকমার গ্রন্থ সংকলন করতেন যদি এটা আমাদের জন্য শরীয়তের আরেকটা বিধান হতো তো নবি আমাদের জন্য প্রযোজ্য যা কিছু সেগুলো কোরআনেই আছে এর বাইরে যেগুলো আছে সেগুলো বকর বা অন্যান্য যারা আছেন নবী নির্দেশ দিয়েছেন তারা সেগুলো মানতে আর যেটা বললেন যে নবীজি তার পোস্টমাস্টারের মত না তাহলে তো নবী পাঠানো দরকার ছিল না কোরআন একটা উহুদ পাহাড়ের উপরে ছুড়ে ফেললেই হতো তার মানে কি এই যে সেটার ব্যাখ্যা হচ্ছে সিআই সিদ্ধা মুসলিম তিরমিজি আবু যদি কোরআনের সাথে আর ছয়টা কিতাব যোগ করে দেওয়া হয় পুরা প্যাকেজ উহুদ পাহাড়ের উপরে ফালাই দিলে আর নবী লাগতো না তো মানে আমাদের কোরআনের ব্যাখ্যা তো হচ্ছে এই হাদিস গ্রন্থগুলো তো ধরেন এরকম তিরিশ খানা হাদিস গ্রন্থ কোরআন এবং হাদিস গ্রন্থ এটা একদম কুরিয়ার সার্ভিসে আমাদেরকে পাঠাই দিলে তাহলে তার আমাদের নবী দরকার হচ্ছে না আমরা আমাদের আমরা তো এখানে নবীকে পাচ্ছি না এই যে উনি যেটা বললেন যে যেমন একটা কথা বলছে যে রাসুলের অনুসরণই আল্লাহর অনুসরণ হ্যাঁ রাসুলের অনুসরণ আল্লাহর অনুসরণ অবশ্যই কিন্তু কথা হলো আমি তো আগেই বলছি যে আপনি কে আপনি রাসুলের কি আপনার কথাই আমি রাসুলের কথা বলে মানবো কিভাবে আপনি যদি একটা কথা বলে বলেন এটা রাসুলের কথা তার মানে তো আপনি নিজেকে রাসুল দাবি করতেছেন আপনি নিজেকে রাসুলের নায়ব দাবি করতেছেন আমি তো আপনার অথরিটিকে চ্যালেঞ্জ করতেছি রাসুলের অথরিটিকে চ্যালেঞ্জ করতেছে না তো কথা হচ্ছে যেটা সেটা হলো যে রাসুলের অনুসরণ তো অবশ্যই যেমন এখন যদি রাসুল সাল্লা সাল্লাম আমাদের মধ্যে থাকতেন এবং উনি যদি এসে আমাকে একটা ধমক দিতেন যে এই সজল তুমি তর্ক করো কেন আবদুল্লাহর কথাই ঠিক তাহলে তো ডিবেট এখানেই খতম তাই না শেষ

তাহলে তোমরা এরকম একটা আয়াত বানাও আল্লাহ চ্যালেঞ্জ দিছে যে বানাইতে পারবা না তাহলে দেখেন এই যে আমরা হিকমার কথাগুলো দেখলাম এরপরে হাদিস সব প্রশ্নের উত্তর আছে নাই যেমন উনি একশোটা আয়াতের রেফারেন্স দিলেন যে কোরআনে এই আছে এটার ব্যাখ্যা আমরা কোথায় পাবো হাদিসে পাবো আমি এরকম এক হাজার ছয় হাজার প্রশ্ন করতে পারবো যেটা কোরআনে আছে এটা হাদিস থেকে কোনো উত্তর দিতে পারবেন না কেন পারবেন না আমি বলি এটা তর্ক করার দরকার নেই আপনারা যারা এই বিবেকটা শুনতেছেন তারা ওই যে একটা অ্যাপ ডাউনলোড করে বুখারি শরীফের একটা অধ্যায় আছে তাফসির অধ্যায় সেই তাফসির অধ্যায় যদি পড়েন আপনি খুব বেশি হলে এক থেকে দেড়শো আয়াত আছে কোরআনের যেগুলো যেগুলো হচ্ছে যেগুলোর সাথে আপনার মানে কিছু আয়াত সম্পর্কে বর্ণনা আছে যে আয়াতটা ওই সময় নাজিল হয়েছে এই আয়াত সম্পর্কে বলছে ইত্যাদি ইত্যাদি যে সাগর ভাই কিছু বলতেছেন হ্যালো আচ্ছা হ্যালো জি সাকর ভাই কিছু বলতেছেন নাকি না না ঠিক আছে যাই হোক তো তাফসির অধ্যায় যেটা বললাম সেখানে গেলে আপনি বড়জোর এক থেকে দেড়শো আয়াতের সাথে রিলেটেড কিছু এক্সপ্লেনেশন পাবেন আর রেছি আর ছয় হাজার আয়াত আছে সেগুলোর আপনি হাদিসে পাবেন না যেমন ধরেন এই যে আমরা মনে করি সানে নজুল যে কোরআনে তো আমাদের সানের নজরুল জানতে হবে হ্যাঁ সানে নজরুল আপনি সবাই নজুল হাদিসে নাজিলের অন্তত পাঁচশো বছর পরে গিয়ে বা এরকম এক দেড়শো বছর পরে গিয়ে একজন প্রথম সানে নজুলের কিতাব লেখছে তাতে আপনার ধরেন দেড়শো দুইশো আয়াতের সানে নজুল ছিল তারপর আস্তে আস্তে আরো যোগ হয়েছে এবং এগুলা নিয়ে অনেক জাল হাদিস তৈরি হয়েছে অনেকে দেখা গেছে যে একটা আয়াতকে কেন্দ্র করে একটা জাল কিচ্ছা বানায় নিয়েছে বলে যে প্রেক্ষিতে পুরো অর্থই বদলাই দিচ্ছে সেগুলো আবার পরে মহাদেশরা সেগুলো নিয়ে আবার রিসার্চ করছে বলছে যে না এগুলো যা তো সুতরাং কথা হচ্ছে যেটা সেটা হচ্ছে আমাদের জন্য প্রযোজ্য আমাদের জন্য প্রয়োজনীয় সব এক্সপ্লেনেশন কিন্তু কোরআনে আছে এমনকি কোরআনেও এমন অনেক আয়াত আছে যেগুলোর ব্যাখ্যা আমাদের জন্য প্রযোজ্য না আল্লাহ বলছে এগুলো নিয়ে তোমার গবেষণাই করা দরকার নেই কোরআনের বাইরের গুলো তো বাদ কোরআনেই আছে যেমন ধরেন আমি একটা আয়াত আপনাদেরকে যদি বলি সেটা হচ্ছে আপনার এই যে সূরা আলে ইমরানের 7 নম্বর আয়াত বলজি আনজালা আলাইকাল কিতাব মিনহু আয়াতে মুহকামা বলছে যে এই কিতাবের মধ্যে কিছু মহকামায়াত আছে যেগুলোর অর্থ বোধগম্য যেগুলাতে তোমাদের জন্য প্রযোজ্য প্রয়োজনীয় বিধিবিধান আছে হুনুমুল কিতাব সেগুলোই হচ্ছে কিতাবের মূল ওয়া উখরু মুতাশাবিদ এবং বাকিগুলো হচ্ছে মুতাশাবি মানে এগুলো রূপক এগুলোর অর্থ তোমরা বুঝবা না এটা আল্লাহ বলেছে কেন বুঝবে না দেখেন আমরা আল্লাহর সৃষ্টি একটা মায়ের পেটে শিশু সে যেমন এই জগৎটাকে কল্পনা করতে পারবে না আল্লাহর এই সৃষ্টি জগতের তুলনায় আমরা কিন্তু মায়ের পেটের শিশুর মতো আমাদের পক্ষে আল্লাহর সৃষ্টি জগৎ সম্পর্কে ধারণা করা কল্পনা করা অসম্ভব সেখানে আমরা আল্লাহকে কিভাবে আল্লাহর বিধানকে সব কিভাবে বুঝবো আল্লাহ বলে দিচ্ছি তোমরা না এরপরে কি বলছে বলছে যে যাদের অন্তরে রয়েছে সত্য বিমুখ প্রবণতা এই যে দেখেন যেগুলো কোরআনে আছে সেগুলোর আপনার এই কোরআনের এই ব্যাখ্যা গুলোর মোতাসাবি আয়াত গুলোর পিছনে লেগে থাকে রূপক আয়াত গুলোর পিছনে লেগে থাকে এই যে শুনেন না যে আল্লাহর আকার আছে একদল বলে আল্লাহর আকার নেই এইটা নিয়ে অমুকের আকিদা সহি না অমুকের কুফুরি আকিদা একদল বলবে আল্লাহ আর সে আসেন আরেকজন বলবে আল্লাহ সর্বত্র বিরাজমান এই নিয়ে কিন্তু দুই গ্রুপ দ্বন্দ্ব একদম পুরা মানে দুই গ্রুপ রীতিমত বিশ্ব রাজনীতি শুরু হয়ে গেছে তার এরপর আল্লাহ কি বলছে যে এগুলোর ব্যাখ্যা আল্লাহ ছাড়া কেউ জানে না এই কোরআনের আয়াতগুলোর ব্যাপারে বলছে যে এগুলোর ব্যাখ্যা আল্লাহ ছাড়া কেউ জানে না যারা জ্ঞানে পরিপক্ক তারা কি বলে যে আমরা এগুলো সবগুলোর উপরেই মান আনলাম এগুলো সব আমাদের রবের পক্ষ থেকে আসছে আর এরপর আল্লাহ বলছে যে বিবেক সম্পন্নরাই উপদেশ গ্রহণ করে দেখেন শুধু আমাদেরকে মেনে নিতে হবে যেগুলো আপনি যে ফেসবুকে অ্যাকাউন্ট খুলছেন আপনি ফেসবুকে সব টার্মস এন্ড কন্ডিশন পড়ছেন পড়লেও আপনি বুঝবেন না কিন্তু অ্যাগ্রি তো করছেন অ্যাগ্রি না করলে আপনার অ্যাকাউন্ট ওপেন হবে না তো ঠিক কোরআনের যত আয়াত আছে সেগুলোর মধ্যে কতজন কত কিছু বুঝছে কিছুই বুঝবেন না আপনি আমি বলি কোরআনে মাসলা মাসাইল সংক্রান্ত আয়াত আছে দেড়শো থেকে দুইশো মানে নামাজ রোজা এই সংক্রান্ত এগুলোর যেগুলো যেগুলোর ভিত্তিতে আমরা ইয়ে করি এগুলো দেড় থেকে দুইশো আয়াত হবে আর বাকি ছয় হাজারের মতো আয়াত আছে যেগুলো জ্ঞান বিজ্ঞান সংক্রান্ত সংক্রান্ত এখন আপনি যুদ্ধ আয়াত বুঝতে হলে আপনার মিলিটারি জেনারেল লাগবে আপনি ব্যবসা সংক্রান্ত যে আয়াতগুলো গুলো সেগুলো তাফসিল করতে হলে আপনার বিজনেস এর প্রফেসর লাগবে কারণ এগুলো বুঝার মতো সেই মানে প্রিকন্ডিশন যেটা যে আন্ডারস্ট্যান্ডিং দরকার বিজনেস সম্পর্কে সেটা তো আমাদের নাই কারণ আমি একটা ডিসিপ্লিনের মানুষের কেমনি সে দুনিয়া সবকিছু কেমনি বুঝবে এখানে আপনার যেমন ধরেন শিক্ষা সংক্রান্ত যে আয়াতগুলো আছে সেগুলো যারা শিক্ষা নিয়ে গবেষণা করে তারা সেগুলো তাফসির করতে পারবে তো কোরআনে যে ছয় হাজার আয়াত আছে সেগুলো সব আমি বুঝবো না কারণ আল্লাহ বলছি যে এগুলো নিয়ে তোমার মাথা কামানোর দরকার নেই তুমি যেটা যেটা বুঝবা সেটা তোমার জন্য আর আরেকটা জিনিস হচ্ছে যেটা সেটা হচ্ছে আমি বুঝতে গিয়ে ভুল বুঝতে পারি কিন্তু আমি ভুল বুঝে একটা ভুল আমল করলে পৃথিবীর আর্নিক গতি বার্ষিক গতি কোনো কিছুই ওলট পালট হয়ে যাবে না এই জিনিসটা মাথায় রাখতে হবে ধরেন আমি যদি তিন রাকাতের নামাজের জায়গায় চার ডাকাত পড়ি তাতে পৃথিবীর আর্নিক গতির বার্ষিক গতি বন্ধ হয়ে যাবে না খেয়াল রাখেন এই যে আমি শুরুতে ইহুদি খ্রিস্টানদের একটা আয়াত বলছি আমি একটু শেষ করি আহ সাগর ভাই শুরুতেই একটা আয়াত বলছিলাম যে ইহুদি খ্রিস্টানরা রাতের বেলায় আল্লাহকে সেজদা করে আল্লাহ সেই সেজদা কবুল করে তাকে আল্লাহ মোত্তাকি বলছে সৎকর্মশীল বলছে এবং জান্নাতের প্রতিশ্রুতি দিছে এখন আল্লাহ যদি নামাজের একদম কনক্রিট একটা নিয়ম বেঁধে দিতেন যে নাসির নিয়মে নামাজ না পড়লে জোরে আমের না বললে নামাজ হবে না আল্লাহ কোনো যে আমি যা বুঝছি আমার ভুল হইতে পারে কিন্তু আল্লাহ কবুল করবে কারণ আমি যেটা বুঝছি এটা আল্লাহ জানে কিন্তু আমি যদি মনে করি যে না আমাকে আবদুল্লাহ ভাই যেটা বলছে আমি সেটাই সত্য বলে মানবো তাহলে আমি আল্লাহর ইবাদত করতেছি না আমি আবদুল্লাহ ভাইয়ের ইবাদত করতেছি এজন্য আমার ইস্তেখারা আমার গবেষণা আমার বুঝ আমাকে বুঝে নিতে হবে আমাকে চোখ বন্ধ করে বুঝবে আমি কি বুঝছি তাহলে আমার আল্লাহর কাছে যে আল্লাহ আমি এটা বুঝছি আমার যেটুক দিছো যেটুক জ্ঞান দিছো তাতে আমি এটুকু আমি এটা করছি শেষ আমি আর কাউরে চিনে না কারণ তুমি আর কাউকে অথরাইজ করো নাই তুমি তাদের কথমে বোকার শরীফ অথরাইজ করে দাও নাই সুতরাং আমি আমি এটুই বুঝছি আমার যদি ভুল হয় তাহলে তুমি আমার শাস্তি দিতে দিতে পারো কিন্তু আমি এটাই আমার বুঝ আমি এটুকু বুঝছি দুটো কথা বলবো আমি এতক্ষণ যখন প্রমাণ করতে চেয়েছি যে রাসুল সাল্লাহ আলিজু ওয়াসাল্লামের নিকটে আহ কোরআন সহ আরো এসেছে এবং অতীতের নবীদের নিকটও আসতে এটা আমি অতীতের দীর্ঘ আলোচনায় পবিত্র কোরআনের বহু দলিলা দিল এবং আয়াতই ক্লিয়ার করেছে এবং আমি এটাও বুঝাতে চেয়েছি যে ওই অহিগুলো থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু হুকুম আহকাম কোরআন করতে এবং তিনি তার সাহাবীদেরকে সেই হুকুম আহকামগুলো দিবেন এবং অনুসরণ করতে বলতে এখন সজল ভাই যেটা বলতেছেন সেটা হচ্ছে যে উনি কথা দুই দিকে নিয়ে গেলেন একটা হচ্ছে হাদিস সংকলনের প্রতি অভিযোগ তুলে দিলেন যেটা 100 200 300 500 বছর পর কি ভাষায় লিখতেছে আর যেটা এভরিbodies বিজনেস যেটা সকলের বিজনেস সেটা আসলে কিছুই নয় তাহলে যে প্রশ্নটা যে পয়েন্টটা উনি হাদিসের উপর উঠাচ্ছেন ওই একই পয়েন্ট কিন্তু কোরআন এর উপরও যায় কিভাবে ওঠানো যায় যে আপনি যখনি হাদিস কোরআন থেকে হাদিসকে আলাদা করে দিবেন তখন কোরআন ব্যাখ্যার দায়িত্ব এভরিbodies তাহলে এভরিbodies বিজনেস সবাই মিলে যখন কোরআন এর ব্যাখ্যা করা শুরু করবে এটা এরকম না আছে সজল ভাই এক রকম বুঝলো উনি যদি কোরআন এরই প্রচারক হয় কথার কথা আমি বলতেই উনি বলছিলেন কোরআনই আমাদের জন্য যথেষ্ট উনি কোরআন অনুবাদ করে হাজার হাজার লাখ লাখ কবি ফ্রি বিতরণ করুক না ওনার ডি রিলিজিয়াস মাইন্ডসেট বই রাখার কি প্রয়োজন উনি ডি রিলিজিয়াস মাইন্ডসেট বই ওনার কোরআন থেকে যে বুঝ সেটা লিখেছে তাহলে এখন আরেকজন আর একটা বই লিখবে যে কোরআন থেকে ওর বুঝটা পেশ করবে তাহলে এবিভডিজ বুঝ সবাই নিজ নিজ বুঝ কোরআন থেকে পেশ করবে এটা আমার ধরার কি প্রয়োজন যে উফিজগণে হাদিসে বলতেছেন যে যেটা সবার কাজ ওই একই কাজ তো উনি কোরআনে গিয়ে করে ফেলছে তো আমি যে জিনিসগুলো ক্লিয়ার করতেছিলাম জেরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাধীনভাবে আহ যে জিনিসগুলো উনি হারাম করেছেন আহ এবং হালাল করেছেন বা বলেছেন বা দিয়ে গেছেন সেগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ অনেক লম্বা দেড়শো দুইশো লিস্ট করা যাবে তার মধ্যে একটা শুধু আমরা বলি যে আমরা রমজানের যে কিছুদিন পর জাকাতুল ফিত্র দেবো এটা পুরোটাই হাদিসের এবার আলী আসসালাম আল্লাহ রসুল ফরজ করেছেন সহি হাদিস বোহারি মুসলিমের হাদিস যে আল্লাহ রসুল ফরজ করেছেন এটা উনি বলেননি যে আহ আল্লাহ ফরজ করেছেন এবং জাকাতুল ফিতরের কথা আল্লাহ সু পবিত্র কোরআনে কোথাও বলেনি ফিতরের কথা রাসুলসাল আলী দেওয়া যে উনি বললেন যে হ্যাঁ যেভাবে আগের যুগে দাফন হতো তাহলে শুধু দাফন কিন্তু আল্লাহ রসুল যে জানাজার নিয়ম দিলেন গোসলের নিয়ম দিলেন কবরে কিভাবে আদায় করতে হবে এগুলো কি তাহলে কিছু অনুসরণ করা হবে না কেননা কাফন দাফন বিষয়ে তো পবিত্র করানি কিছুই নাই মৃত্যুর পর থেকে একটা মানুষ কবরে নামানো পর্যন্ত যে একটা গুরুত্বপূর্ণ অংশ এই বিষয়ে তো আল্লাহ সাল্লাহ পবিত্র করানি কিছু বলেননি এই পুরো অংশটা রাসুল সাল্লা সাল্লাম দিয়েছেন কিন্তু আল্লাহর ওহি থেকেই দিয়েছেন যে ওহির কথাটা আল্লাহ সুবাহ পবিত্র কোরআনে উল্লেখ করেনি তারপরে সালাত এবং জাকাত সালাতের নিয়ম কানুন জাকাত কতখানি কোনটাতে দেওয়া লাগবে না লাগবে যদিও সালাত এবং জাকাত নিয়ে চরম প্রতারণা আমি সজল ভাইকে এই জায়গায় একটু কড়া শব্দ ব্যবহার করতে চাই মাপ চাই উনি ওনার রিলিজিয়াস মাইন্ড সেট চরম আকারের প্রতারণা এবং মিথ্যা প্রপাগান্ডা করেছেন সালাত এবং জাকাত নিয়ে কোরআনের এক আয়াত কার আকায়তের সাথে মিলিয়ে এখান থেকে ওখান থেকে তুলে বহু লুকোচুরি উনি দি রিলিজিয়াস মাইন্ড সেট বই করেছেন সালাত এবং জাকাত যদি আমি সময় পাই এবং সাগর ভাই যদি পারমিশন দেয় এবং পয়েন্টে পয়েন্টে যদি আসে তাহলে অবশ্যই আমি সালাত এবং জাকাত নিয়ে পয়েন্টে পয়েন্টে বলেন ভালো হয় জি যদি আসে তাহলে আমি ওই জিনিসটা ক্লিয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ এখন এখানে দুটো জিনিস বাকি থাকে একটা হচ্ছে যে উনি হাদিসের সংকলনের উপর অভিযোগ উঠিয়েছে আর প্রথমত আমি যেটা বলছিলাম যে কোরআনের ব্যাখ্যা এটা এভরিবডি করতে পারবে না যেমন সালাতের ব্যাখ্যা উনি করতে গেছেন সজল ভাই সজল ভাই সালাতের ব্যাখ্যা করতে গিয়ে উনি বলেছেন সালাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে একজন আর এক আর এক ঘোড়ার অনুসরণ করবে। এটা হচ্ছে সালাতের এখন থেকে কি ডিভাইন কমান্ডমেন্ট মানে হচ্ছে আল্লাহ সবান নির্দেশ বা আল্লাহর কিতাব যেটা অনুসরণ করতে বলা হচ্ছে তাহলে ওই শাব্দিক অর্থ থেকে উনি যে ডিভাইন কমান্ডমেন্ট নিয়ে আসলেন এটা উনি কোথায় থেকে নিয়ে আসলেন এখন সালাত শব্দের অর্থ পবিত্র কোরআনে আগুনের ক্ষেত্রে সালাত ব্যবহার করা হয়েছে পবিত্র কোরআনে মসজিদের ক্ষেত্রে সালাদ ব্যবহার করা হয়েছে তাহলে সালাদ যে এত অর্থে ব্যবহার করা হলো উনি নিজেও এক জায়গায় গিয়ে স্বীকার করেছেন যে পবিত্র কোরআনে মোটামুটি দুই তিনটা জায়গায় উনি মিলাতে পারেননি ওনার অর্থ তাহলে ওই দুই তিনটা জায়গায় উনি কার অর্থ ব্যবহার করবেন কোন অর্থটা ব্যবহার করবেন এবং সালাত পবিত্র কোরআনের সালাত যে আমরা যে পদ্ধতিতে নির্দিষ্ট সালাত আদায় করতেছি এটা অস্বীকার করতে গিয়ে উনি রুকু সিজদাকে অস্বীকার করেছেন যে রুকু মানে হচ্ছে সিজদার কথা আল্লাহ সুবহান ওয়া তাআলা নক্ষত্রের রাজি সিজদার কথা বলেছে সূর্য চন্দ্রের সিজদার কথা বলেছে তো সূর্য চন্দ্র নক্ষত্র তো সিজদা করে না মাথা করে না মানে অনুগত থাকে তাহলে সিজদা করা মানে আমরা অনুগত থাকা কিন্তু পবিত্র কোরআনে বহু আয়াতে যে আল্লাহ সুবহান ওয়া তাআলা সিজদা করার ক্ষেত্রে মাথা নত করার কথা স্পষ্ট করে বলেছে ওটা নিয়ে এড়িয়ে গেছেন আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরা ইসরাতে স্পষ্ট ভাষায় বলছে যে ইন্নাল্লাযীনা উতুল ইলমা মিন ক্বাবলিহি ইযা ইতলা আলাইহিম ইয়াখিররুনা লিল আযকানি সুজদা তারা থুতনির ভরে সিজদায় লুটিয়ে পড়ে

সারা রাত জেগে তারা সিজদা রত থাকে এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহাদত করে তাহলে সারা রাত জেগে শুধু আনুগত্যটা কি শুধু রাতে দিনের বেলা কি কোনো আনুগত্য নাই আল্লাহ সূর্যের চৌষট্টি নাম্বার রাত জেগে তারা তার পুঁতিপালকের এবাদত করে সিজদা অবস্থায় এবং দাঁড়ানো অবস্থায় তাহলে সিজদা এবং দাঁড়ানো অবস্থায় যদি অনুগত হয় তাহলে রাত্রে কেন শুধু তারপরে আহ আদম আসালামের সিজদা তাহলে কি ছিল তারপরে হচ্ছে ইউসুফ আলহাতামের ভাইরা যখন শহরে প্রবেশ করলো তখন তাদের সিজদা তাহলে কি ছিল এরকম বহু পবিত্র কোরআনে যে সিজদার কথাগুলো বলা হয়েছে আমি বলবো যে যে ভাষাবিদরা সমস্ত ভাষাবিদ সবসময় অর্থ যে করেন ওনার বইও সব জায়গায় অর্থ করেছেন এবং কোরআনকে এভরিবডিজ বিজনেস বানিয়ে দিয়েছেন যে কোরআন না সবার নিজের ইচ্ছা মতো ব্যাখ্যা করো সালাতে নিজের ইচ্ছা মতো ব্যাখ্যা করো জাকাতে নিজের ইচ্ছা মতো ব্যাখ্যা করো তো সিজদার কথাও যারা ভাষাবিদ তারাও সিজদার কথা আরবি ওই জাহেলি যুগের কবিতা দিয়ে তারা প্রমাণ করেছে যে অকল্লাহু আসজিদ লিলাইলা ফাসজিদা আমি আমার উটকে বললাম যে তুমি আমার স্ত্রী বা প্রেমিকা লাইলার জন্য নত হও তখন আমার উট তো আর আসা তার মাথাকে নত করে দিল তো আরবিতে আগের যুগ থেকে সিজদা শব্দটা মাথা নত করার ক্ষেত্রে ব্যবহার হয়ে আসতো যেটাকে উনি ওনার বইয়ে অস্বীকার করে দিয়েছে তাহলে উনি কোরআন কি কি করলেন উনি এভরিবডিজ বিজনেস বানিয়ে দিলেন এবার আমরা আরো দেখি যে পবিত্র কোরআনের সালাতের আলোচনা করতে গিয়ে পৃষ্ঠায় পৃষ্ঠায় উনি ঘটালা করেছেন মানে প্রতারণা দেওয়ার চেষ্টা করেছেন যেমন যে এই সাথে সালাতের কোন সম্পর্ক নাই সে আয়াতটা কি আল্লাহ সাহানা পবিত্র কোরআনে আদেশ দিয়েছে যে মিনকাবল এ সালাতজর আহ অমিন বা আদে সালাতজরের সালাতের পূর্বে এবং ইশার সালাতের পরে তোমরা যদি কারো কাছে যেতে চাও তাহলে ওই বিষয়ে অনুমতি নেওয়ার কথা পবিত্র কোরআনে আছে সুরঙ্গুলের 58 নাম্বার আয় তিনি এই আয়াতটা অনুবাদ না দিয়ে শুধু কি উল্লেখ করে দিয়েছেন অনাবরে একশো বেরাশি নম্বর পৃষ্ঠে উল্লেখ করেছেন যে এই আয়াতের সালাতের কোন কথা নাই এটা নির্দিষ্ট সময় বোঝায় তাহলে এটা কিসের সময় ভাই যা এশার পর এশার সালাতের পর এটা কিসের সময় ওই সালাতটা কি তাহলে কি আমি বলবো যে ডিভাইন কমান্ডমেন্ট পর এশার ডিভাইড ডিভাইন কমান্ডমেন্টের পর এশার আল্লাহর নির্দেশের পর ফজরের আল্লাহর নির্দেশের পর আল্লাহর অনুবাদ ডিভাইন কমান্ডমেন্ট পর এ অনুবাদ কি এই জায়গাগুলোতে খাটবে এইভাবে উনি পবিত্র কোরআনের প্রত্যেকটা আয়াতকে সালাত রিলেটেড বিকৃত করেছে তথা পবিত্র কোরআন তো উনি এভরিবডি বিজনেস বানিয়ে দিয়েছে এবার আসেন পবিত্র কোরআনে সালাদ যে আমরা যে অর্থে সালাদ বুঝি উনি যে সালাদ করেছে সে অর্থে যে নয় তার দলিল গুলো আমি একে একে পেশ করি সুরা আলে ইমরানের আটত্রিশ এবং উনচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ সুহান বলতেছে যে জাকারিয়া যখন দোয়া করার জন্য দাঁড়িয়ে গেল ফানাদাত হুল মালা এগাত মেহরাব তখন ফেরেজ তারা তাকে ঘোষণা দিল তাকে সুসন্তানের সংবাদ দিল যখন তিনি দাঁড়িয়েছিলেন মেহরাবের সালাত অবস্থায়

গিভেন কমান্ডমেন্ট কি শেষ করা যায় এটা কেমন কথা হলো যখন তোমরা সালাত শেষ করো গিভেন কমান্ডমেন্ট কি শেষ করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাব বলার পরেও সালাত আলাদাভাবে বলেছে কুল্লিনাইমসিকুনা বিলকিতাব ওয়া কামুস সালাত এখানে কিতাব মানে যদি গিভেন কমান্ডমেন্ট হয় তাহলে আকামুস সালাত সালাতকে আল্লাহ আলাদা করেছে সূরা আরাফের 170 নাম্বার তাহলে এই যে উনি হাদিসকে বাদ দিয়ে নিজের ইচ্ছামত কোরআনের তাফসীর করা শুরু করলেন

আদমের শাব্দিক অনুবাদ করেছে হাওয়ার শাব্দিক অনুবাদ করেছে ইবলিসের শাব্দিক অনুবাদ করেছে শয়তানের শাব্দ অনুবাদ করেছে ইবলিস মানে হচ্ছে হতাশ হওয়া শয়তান মানে হচ্ছে তাড়িয়ে দেওয়া আদম মানে হচ্ছে যে অন্যের প্রতি আকৃষ্ট হয় বা ভালো ব্যবহার বা সামাজিক রীতিনীতি মেনে চলে তাহলে এগুলো যখন আমরা অনুবাদ করবো কোরআনের তো কিছুই টিকবে না কিছুই তো বাকি থাকবে না তাহলে এই যে পারিভাষিক অর্থগুলো আমরা নিচ্ছি পারিভাষিক অর্থগুলো আমাদের কে দিচ্ছে উনি আহ জাকাতকেও ওনার বইয়ের মধ্যে নিজের ইচ্ছা করে কোরআনকে যখন এভরিবডিজ বিজনেস বানিয়ে দিয়েছেন

তথা তাদের সম্পদে হক আছে ইচ্ছায় নয় দিতে বাধ্য হক মানে দিতে বাধ্য মালুম মানে নির্দিষ্ট হক ইচ্ছাই করে পাঁচ টাকা দিবে এটা না নির্দিষ্ট করা আছে ওই নির্দিষ্ট হক তাদের মালের মধ্যে আছে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে স্পষ্ট করে দিয়েছে যাকাত যে জরুরি সূরা ফুসসিলাতের 9 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়াইলুল লিল মুশরিকিন আল্লাযীনা লা ইউতুনা যাকাত ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন মুশরিকদের জন্য ধ্বংস যারা যাকাত আদায় করে না এবং আখিরাতকে অবিশ্বাস করে

যেমন ওনার প্রতারণার একটা চমৎকার উদাহরণ দেয় উনি ওনার বইয়ের পৃষ্ঠা নাম্বার বত্রিশ এবং পৃষ্ঠা নাম্বার একত্রিশে আল্লাহর রাস্তায় ব্যয় করার উনি ব্যাখ্যা করেছে যে আল্লাহ রাস্তায় ব্যয় করার জন্য আল্লাহ যে অ্যাকাউন্ট নাম্বার গুলো দিয়েছে এই অ্যাকাউন্ট নাম্বারের বাইরে আপনি যেগুলো ব্যয় করবেন এগুলো সব ভুল সে অ্যাকাউন্ট নাম্বার কি উনি সুরব আকার একশো পঁচানব্বই নাম্বার আয়াত পেশ করে বললেন ওয়াং ফেকুফি তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো এবার উনি সুরব আকার দুইশো পনেরো নাম্বার আয়াত একশো পঁচানব্বই থেকে দুইশো পনেরোতে চলে গেলেন মানে নিজের ইচ্ছামত চলে গিয়ে উনি বলছেন यस আলো না কামা দ ইনফিকুন তারা আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি কি ব্যয় করবেন তাদেরকে বলে দিন তোমাদের উত্তম ব্যয় হচ্ছে পিতামাতা আত্মীয়-সজন ইতম মিসকিন এবং পথচারী এখন এই ব্যাখ্যাটাকে উনি ওই আগের আয়াতের সূরা বাকারার 195 নম্বর আয়াতের ফিসাবিলিল্লার ব্যাখ্যা বানিয়ে দিলেন অর্থাৎ আশ্চর্য হলো সত্য যে সূরা বাকারার এই 215 নম্বর আয়াতে এক জায়গা তো ফিসাবিলিল্লার উল্লেখ নাই তাহলে যেখানে পরের আয়াত উনি আগের আয়াতের ব্যাখ্যা বানাচ্ছেন অথচ পরের আয়াতে এক জায়গা ফিসাবিলিল্লার উল্লেখ নাই আবার যে জায়গায় জাকাতের আল্লাহ সুবাহ তালা ফরজের কথা বলেছে সুরত আবার ষাট নম্বর আয়াতে আটটা জায়গায় জাকাত দিতে হবে ওখানে আল্লাহ ফি সাবিল্লাকে আলাদা করে উল্লেখ করেছে আর এই সুর বাগার দুইশো পনেরো নম্বর আয়াতে যে জায়গাগুলো বলা আছে এগুলো ওখানে আছে আবার ফি আলাদা করা আছে তার মানে উনি যেটা বুঝাতে চাচ্ছেন যে এগুলো ফি সাবিল্লা আর এর বাইরে নয় এটা হচ্ছে ওনার নিজস্ব বুঝ উনি কোরআনকে কি করেছেন এভরি বডিজ বিজনেস বানিয়ে দিয়েছেন এবার আসি যদি এটা আমরা স্বীকার করে নিই যে রাসুল সাল্লাহ আলিহাসাল্লাম কোরআনকে ব্যাখ্যা করার অধিকার রাখেন এবং স্বাধীনভাবে আল্লাহ রাসুলের আল্লাহ সোহানতালার অভি অনুযায়ী উনি বিধান প্রণয়ন করার অধিকার রাখেন তাহলে আবার আমাদেরকে উনি পরের প্রশ্নে আসতে পারেন যে তাহলে দুইশো দেড়শো দুইশো বছর পর কেন লেখা হলো যে প্রশ্ন উনি আলোচনায় করেছেন অনেক মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে তাহলে তো আল্লাহ করে বকর লিখতে পারতেন আমি বলবো আশ্চর্য হলো সত্য কোরআন এবং হাদিসের মধ্যে এমন আশ্চর্য মিল আছে সংকলনের দিক থেকে এই আশ্চর্য মিলটাই হাদিসের জন্য সবচেয়ে বড় দলিল আজকে যে অজুহাত দিয়ে উনি হাদিস অস্বীকার করতে চাচ্ছে আপনার এই মুখের কথা আমাদের দাম নাই আল্লাহর পক্ষ থেকে কিতাব পাঠান যেমন মুসার উপর কিতাব অবতীর্ণ করা হয়েছিল সরাসরি লিখিত কিতাব ওই লিখিত কিতাব নিয়ে আসেন আপনার মুখের কথা কেন বিশ্বাস করবো আপনি লিখিত কিন্তু আপনি আসেন আপনি সত্য বলছেন না মিথ্যা বলছেন এটাকে আমি জানি এটা তো কোনো ভেলু নাই তাহলে কোরআন লিখিত আসেনি হাদিস ও আল্লা মিল আল্লাহ লিখিত এবং আবুকর রাজি আল্লাহ আল্লাহ রাসুল হাদিস লিখিত করে দিয়ে যাননি আউুবকর ওমর ওসমান তাদের যুগে হাদিস লিখিত হতো সেটার অগণিত দলিল আছে অসংখ্য দলিল আছে কিন্তু আমি কোরআনের সাথে হাদিসের মিলটা দেখাচ্ছি তারপরে দেখেন কোরআনেরও কিন্তু সানাদ আছে কোরআনের সানাদ কিভাবে মোহাম্মদ সোল্লা আমাদের থেকে নিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছতে কোরআনের সানাদ দুইজন একজন হচ্ছে আর একজন হচ্ছেন জিবর আলী তো আল্লাহ সুবাহ কোরআন দুইজন ব্যক্তি দিয়ে আমাদের নিকটে পাঠিয়েছে আর তিনি হাদিস হেফাজত করেছেন দুই প্রজন্ম দিয়ে সাহাবি আর তাবি চমৎকার হাদিস হেফাজত করেছেন সাহাবি তাবি দিয়ে আর কোরআন পাঠাচ্ছেন দুইজন দিয়ে তাহলে যেই অভিযোগ দিয়ে আপনি আজকে হাদিসকে অস্বীকার করতেছেন একই অভিযোগ দিয়ে আগের যুগের মানুষ কোরআনকে অস্বীকার করেছে তখন আল্লাহ উত্তরে কি বলেছে জানেন আল্লাহ উত্তরে বলেছে শোনেন এরা মুসার নিকটে দাবি করেছিল যে আপনি সরাসরি আল্লাহকে দেখান না হলে মানবো না তো লিখিত দিলে যে মানবো এ কথা ভুয়া সুরা আনামের সাত নম্বর আয়তা আল্লাহ সোবাহা বলছে আল্লাহ রাসুল আমি যদি কোরআন লিখিত আকারে কোনণ্ডুলিপিকে আকারে আপনাকে দিতাম তো এই কাফের মুশিকরা কোরআনের হাত দিয়ে বলতো যে এটা তো জাদু এদেরকে আপনি মানাতে পারবেন না

জি ধন্যবাদ আমি একটু দুঃখ প্রকাশ করব সেটা হচ্ছে আব্দুল্লাহ ভাই একটু প্রসঙ্গের বাইরে এসে আমার বই থেকে কিছু রেফারেন্স দিয়েছেন আমি একটা আপত্তি করব এই জায়গায় কারণ সালাত নিয়ে বা জাকাত নিয়ে উনি যে প্রসঙ্গগুলো আনলেন আজকে কিন্তু আমরা সালাদ জাকাত নিয়ে কথা বলছি না আজকে আমাদের টপিক টোটালি ডিফারেন্ট তো আর আরেকটা বিষয় হচ্ছে যেটা সেটা হচ্ছে উনি সালাতের যে আমার ভুলগুলো যেটা উনি প্রতারণা বললেন সেটা কিন্তু উনি হাদিস দিয়ে ব্যাখ্যা করেননি কোরআন দিয়ে ব্যাখ্যা করেছেন যে কোরআনের আগের পরের আয়াত আগের আয়াত এটা দিয়েই কিন্তু উনি ব্যাখ্যা করেছেন তার মানে আমি যদি ভুল ব্যাখ্যা করি আমার সেই ব্যাখ্যার সংশোধন কিন্তু কোরআনই আছে তো আমি তো বলতেছি না যে আমি যা বললাম এটাই চূড়ান্ত এটাই ফাইনাল পার্মানেন্ট আমার জানার বাইরে একটা আয়াত থাকতে পারে তো আপনি একজন এক্সপার্ট হিসাবে আপনি কোরআনের হাফেজ আপনি আরবির এক্সপার্ট তো আপনি এটা বলবেন যে সজল ভাই আপনি যেটা বলেছেন এটাই ঠিক না কারণ কোরআনে আরেকটা এরকম এবং এই শব্দটার আরো একশোটা অর্থ হয় সুতরাং এটার অর্থ এরকমও হতে পারে এমনকি আমি আমার দিক থেকে অত্যন্ত আমার প্রকাশক জানে যে আমি এই বইটা অন্তত জনকে দিয়ে রিভিউ করিয়েছি শুধু রিভিউ না একজন পেইড রিভিউয়ার নিয়েছি আমি উনি ইসলামিক স্টাডিজ এর পিএইচডি এবং উনি ইসলামিক স্টাডিজের এর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আমি ওনাকে পেইড রিভিউ একদম তিনশো ডলার দিয়েছি আমি শুধু এই বইটা লাইন বাই লাইন পড়ার জন্য যে আপনি লাইন বাই লাইন পড়বেন এখানে যদি কোরআনের বা ইসলামের মৌলিক নীতির পরিপন্থী কিছু থাকে আপনি সেটা আমাকে জানাবেন এবং একই অনুরোধটা আমি আব্দুল্লাহ ভাইকেও করব আজকে সবাইকে সাক্ষী রেখে আপনি যদিও আমার বইটা যদি আপনার কাছে থাকে নাহলে আমি আপনাকে সৌজন্য পাঠাবো এক কপি আপনি একটু সময় করে আমার বইটা পড়ে যেখানে যেখানে আপনার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ এখানে এখানে কিছু বক্তব্য আছে যেটা কোরআনের আহ বক্তব্যের পরিপন্থী এমন যদি হয় আমার ভুল হতে পারে আমি এমনিতেও ধর্ম বিশারদ না আর ধর্ম বিশারদ হলেও আল্লাহর কোরআন তাফসির করার মতো সামর্থ্য পৃথিবীর কারণে দুনিয়ার যত তাফসির দুনিয়ার যত হাদিস দুনিয়ার যত ফাজাইল আমল দুনিয়ার মদিনা ইউনিভার্সিটি আলাজার ইউনিভার্সিটি এক পাল্লায় তুলে আল্লাহর কিতাবের একটা এত ওজন হবে না আল্লাহর কিতাব তাফসির করার সামর্থ্য দুনিয়ার কারণে আল্লাহর কিতাব তাফসির করার সামর্থ্য আল্লাহর এজন্য যদি কোনো ভুল থাকে আপনি আমাকে লিখিত জানাবেন কোনোভাবে আমি সেটা অ্যাটলিস্ট যদি কারেকশন থাকে আমি যদি মনে করি এটা ভুল এসে আমি কারেকশন করব পরবর্তী সংস্করণে অথবা আমি এটা আপনার মতামত হিসাবে নোট আকারে উল্লেখ করে দেব যে শায়ক আব্দুর রেজাক বিন ইউসুফ এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে এই মন্তব্যটা দিয়েছেন এটা আমি ব্র্যাকেটে দিয়ে দিব তাহলে লেখক অন্তত দুইটা বক্তব্যই পেল যেটা বললাম যে আল্লাহর কিতাব বয়ান করার দায়িত্ব আল্লাহর এটা আমার আপনার বা উমুকের কারণ এভরিবডিজ বিজনেস এটা আল্লাহর দায়িত্ব এই আল্লাহ এটাকে বলছে বায়ান হাজা বয়ান উল্লেন নাস এটা হচ্ছে মানুষের জন্য বর্ণনা সুরা আল ইমরানের একশো আটত্রিশ নম্বর আয়াত কোরআন আল্লাহ জিকের বলেছেন এবং কি বলেছেন সুরা কামারের সতেরো বাইশ বত্রিশ চল্লিশ একই কথা চারবার বলেছেন বলাকাদ ইয়াসার নাল কোরআন আল জিক ফাহাল মেন আমি তো কোরআনকে সহজ করে দিয়েছি কেন উপদেশ গ্রহণের জন্য অতএব কোন উপদেশ গ্রহণকারী আছে কি এরপরে দেখেন কি বলছে বলতেছে আল্লাহ তোমাদের জন্য বয়ান করছেন আল্লাহ ব্যাখ্যা করতেছেন কেন যাতে তোমরা পথভ্রষ্ট না হও আনতাদিল্লু যাতে তোমরা পথভ্রষ্ট না হও কারণ তোমরা এক একজন মোফাসিরে তাফসির পড়বা তোমরা এক এক দলে দলে ভাগ হবা কেউ এই তাপসির পরে এক দল হলো কেউ আরেক তাপসির পরে আবার আরেক দল হলো কোন তাপসির কার সব তাপসির কার কি সবাই একমত হইতে পারছে পারে আরেক প্রশ্ন আমি না হয় ভুল ব্যাখ্যা করলাম উনি তো হাদিস দিয়ে ব্যাখ্যা করলো তারপরেও তো ওনার ব্যাখ্যা নিচ্ছে না এবং যারা এই আকিদা নিয়ে প্রশ্ন তুলছে ওনা হাদিস গুলো জানে না জানে দুইজনই মুফাসির দুইজনই হাদিস সব জানে কিন্তু তারপরেও ওনাদের বক্তব্য এক হয় নাই একজন আরেকজনের মুর্শিক মনে করে। তারপরে আসেন এজন্য এরপরে কি বলছে কোরআনে ব্যাখ্যা আছে ইন্নাল্লাজিনা ইয়াক্তুমুনা মা আনযালনা মিনাল বাইনতি ওয়াল হুদা মিন বাদা মা বাইয়নাহু লিন-নাসি ফিল কিতাব বলতেছে কিতাবে আল্লাহ সুস্পষ্টভাবে সবকিছু বর্ণনা করার পর যারা গোপন করে সে সব সুস্পষ্ট বর্ণনা যা আমি নাজিল করেছি তা আল্লাহ বলতেছে যে আমি কিতাবে সবকিছু সুস্পষ্ট বর্ণনা দিয়েছি তারপরও কিছু লোক বলে যে আল্লাহর কিতাবে ব্যাখ্যা নাই ব্যাখ্যা আমাদের কাছে আসেন আসেন আমরা ব্যাখ্যা দিই এটা হচ্ছে কারা ও যে বলে না কাউন্টারে টিকেট নাই আসেন আমাদের কাছে টিকেট আছে ব্লাক তো এদের সম্পর্কে আল্লাহ কি বলছে শুনুন উলাইকে ইলাহুমুল্লাহ ওয়া ইলাহুমুল্লাহ আইনুন এদের উপরে আল্লাহর লানত এবং এদেরকে ফেরেশতারাও লানত দেয় যারা বলে যে আল্লাহর কিতাবে ব্যাখ্যা নাই আল্লাহর কিতাবে ব্যাখ্যা আছে আর এর আছে আপনাকে সে ব্যাখ্যা খুঁজে বের করতে হবে আপনাকে বলতে হবে আমাকে যে সদর ভাবে আপনার ব্যাখ্যা ঠিক হয় না আরেক জায়গায় আরেকটা আয়াত আছে সেভাবে আমাকে অনেকে ব্যাখ্যা দিয়েছে আমি সেটা নিয়েছি আমি স্টিল ওপেন আপনি আমার পিতা বইয়ের যদি বলেন যে ভুল আমি ওই পৃষ্ঠা ছেড়ে ফেলে দেবো আমি দক্ষতা আমার এই বই মার্কেট থেকে তুলে নিয়ে আসবো কিন্তু আপনাকে আমাকে কোরান দিয়ে বুঝিয়ে দিতে হবে এরপরে একশো তিন নম্বর আয়াত আলেমরানে কি বলছে কাজা আলী কেউবাই ইউনুল্লাহু লাকুম আয়াতিহি লাল লাহুম আল্লাহ বলতেছে এভাবেই আল্লাহ তার আয়াত সমূহ বর্ণনা করেন এভাবেই আল্লাহ তার আয়াত সমূহ ব্যাখ্যা করেন কার জন্য লাকুম তোমাদের জন্য তার আয়াত সমূহ লাল যাতে তোমরা পথ ভ্রষ্ট হও নাকি লাল াদুন যাতে তোমরা সুপথ প্রাপ্ত হও তার মানে আল্লাহ সুপথ প্রাপ্ত হওয়ার মতো করে বর্ণনা করতেছেন। সুরা বাকার একশো দুইশো উনিশ এবং দুইশো ছষট্টি দুইটা আয়াতে একই কথা বলা আছে কাজা আলীকে উব্লাহম আয়াতুম বলছে যে এভাবে আল্লাহ তার আয়াত তোমাদের জন্য বর্ণনা করেন যাতে তোমরা চিন্তা করো তাতে ফাঁক কারণ তার মানে এর মধ্যে চিন্তার একটা স্পেস যে তুমি একটা দিও না যে এটার ব্যাখ্যা এখানে বসো চুপ করে বসে চিন্তা করো আল্লাহ যে কথাটা বলছে কেন বলছে নিশ্চয়ই এটার মধ্যে কোনো একটা কারণ আছে বা তুমি কোরআন পড়তে থাকো আরেক জায়গায় গিয়ে তুমি এটার ব্যাখ্যা পাবা আরেক জায়গায় গিয়ে তুমি আরেক হাফিজের কাছে যাও ইমাম সাহেবের কাছে যাও ওরে জিজ্ঞেস করো এরে জিজ্ঞেস করো তারপরে তুমি হাদিস খোঁজো হ্যাঁ হাদিস থেকেও আপনি রেফারেন্স নেবেন আপনি ইতিহাস থেকে আমি তো সে কথা অস্বীকার করতেছি না আপনি কেন বারবার আমাকে বলতেছেন হাদিস না আমি এতবার করে করার তাহলে যে আমি হাদিস মানি না তাহলে আপনি বলেন যে আপনি কোরআন মানেন না যে কোরআন থেকে আপনি তাহলে রেফারেন্স দিতে পারবেন আপনি তাহলে কোরআন অস্বীকার করতেছেন আপনি তাহলে এটা এই এই প্রসঙ্গে আসেন আপনি এই কথা কেন বারবার বলতেছেন আমি বারবার এটা ক্লিয়ার করার পর এটা আপনি করতে চাচ্ছেন কেন আমি বলতে চাচ্ছি আমার বক্তব্য ভুল হতে পারে কিন্তু সেটা আপনি ক্লিয়ার করবেন আমি বলতে চাচ্ছি যে ইন্ডিপেন্ডেন্ট অথরিটি হিসেবে আপনি কি আমাকে বলবেন যে কোরআনের বিরুদ্ধে গেলেও সেই হাদিস ক্লিয়ার করেননি যে কোরআনে নাই এমন কোন বিধানকে আমরা হাদিসের ভিত্তিতে মানতে বাধ্য শুধু অমুক অমুক তমুকে বলছে আল্লাহর কিতাবের পরিপন্থী সেটাকে কি আমরা কারণ আল্লাহর কিতাবে এই দণ্ডবিধি নাই এই দণ্ডবিধি মোতাবেক আমরা একটা লোককে মৃত্যুদণ্ড দিতে পারবো আল্লাহর কিতাবে যেখানে একজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তাকে আমরা হাদিস দিয়ে রিলিজ দিয়ে দিতে পারবো সেটা আপনি একটু ক্লিয়ার করলেন আপনি শুধু বারবার বলতেছেন হাদিসকে অস্বীকার করলে নবীর কথা এগুলো তো হাদিস নবীর কথা সেগুলো তো হাদিস সেগুলো অস্বীকার করতেছে কিন্তু আমি বলতেছি কোরআনের দণ্ড বদলে দেয়া তাহলে এবার আসেন ওই যে দাফন কাফনের নিয়ম বললেন দেখেন আল্লাহ কোরআনকে ফোরকান বলছে ফোরকান মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ক্রাইটেরিয়া ফর দ্য ইউনিভার্স ইউনিভার্সাল স্ট্যান্ডার্ড কোরআন কোরআনকে আল্লাহ হাটাজারি মাদ্রাসার জন্য নাজিল করছে একে আপনি চলেন সাইবেরিয়ান তুন্দ্র অঞ্চলে যদি যান সেখানে এক মাইল উঁচু বরফ পড়ে এক মাইল এখন সেইখানে আপনি একটা লোকের কবর দিবেন কিভাবে ধরেন আপনি এই বরফটাকে কেটে সেখানে লাশটা দিয়ে আপনি বরফ চাপা দিয়ে দিলেন এই ডেড বোর্ডে এটা কিন্তু পচবে না সাগর ভাই মন্ট্রিয়ালে থাকেন উনি জানেন তো এখন সেখানে এই যে ডেড বডিটা যদি না পচে তাহলে কি হবে পরের বছর আবার বরফ কিছু গলবে তখন আবার এই ডেড বডি বেরিয়ে আসবে তো এটা কি কবর হলো নাকি আপনি স্পেস স্টেশনে কিছু লোক থাকে তারা দাঁত ব্রাশ করে সেই টুথপেস্ট গিলে ফেলে কারণ জিরো গ্র্যাভিটি সে কুলি করলে তার সারা গা হবে তো সেখানে তার কবর দিবেন কেমনি আপনি সেখানে তার স্লিপিং ব্যাগ এর মধ্যে জিপার লাগে তারা মহাশূন্য ভাষায় দিবেন এটি তোর কবর তাহলে দেখেন এই যে নামাজের আগে আমি বলছি আজ থেকে ধরেন একশো বছর পরে মানুষ মঙ্গল গ্রহে থাকবে তো এটা কিন্তু এখন ফিকশন এটা প্রজেক্ট তো মঙ্গল গ্রহে আপনি নামাজ পড়বেন কিভাবে কেবলা কোন দিকে ঠিক করবেন কেমনে কারণ পৃথিবীও ঘুরতেছে মঙ্গলও ঘুরতেছে তো আপনি কি ঘুরে ঘুরে নামাজ পড়বেন নাকি তাহলে এই জন্য আল্লাহ কোরআন নাজিল করছে ফ্যাক্টরি আনলক করে যে এটা কারণ এটা তো উনি পুরো আমরা জানি না এই পৃথিবীর কোথায় কে কি অবস্থায় আছে সেটা আল্লাহ জানে তো আল্লাহ কার কথা বিবেচনা করে কিভাবে এই জন্য ওই যে বললাম ইহুদি খ্রিস্টানের শেষ কবুল করবে এই জন্য আল্লাহ নামাজের কোন স্ট্রাকচার কোরআনে দেয়নি কারণ নালিদেও বাদ পড়বে যদি আল্লাহ বলে যে এইভাবে তুমি জোরে আমিন না বললে তোমার নামাজ হবে না সে তো জোরে আমিন বলে না সে তো আমার মতো নামাজই পড়ে না সে চেষ্টা করে কেমনে চেষ্টা করে আল্লাহ যা তাহলে দেখেন আল্লাহ সেগুলো কবুল করবে এই বলছে আল্লাহ ফ্যাক্টরি আনলক করে কোরআন নাজিল করছে আর আমরা এর প্রতি লাইনে লাইনে আলফা নিউমেরিক পাসওয়ার্ড বসাচ্ছি এরপরে মদিনা ইউনিভার্সিটির হাদিসের ইঞ্জিনিয়ার ছাড়া আমরা একটা কদম দিতে পারি না তাহলে এই যে দেখেন বড় বড় কোম্পানিগুলো কি করে আইফোন তারা এমআইটির ইঞ্জিনিয়ার হায়ার করে কেন যাতে দুই বছরের একটা বাচ্চা আইফোন ব্যবহার করতে পারে এবং আমার বাচ্চারা কিন্তু আমি নিজে যখন পারি না আমার ছেলেকে ও কিভাবে ঠিক তার দাবি হচ্ছে সে একজন আইফোন এত ইজি করে বানাইছে যে একটা ছোট বাচ্চা এটা এত ভালো ব্যবহার করতে পারে যে আমরা এত সহজ করে চিন্তা করতে পারি না আল্লাহ কোরআনকে এত সহজ করে পালাইছে এই জন্য তো আল্লাহ বলছে এটা হচ্ছে সেরাহত মুস্তাকিম যে তোমার সবকিছু বোঝার দরকার নাই দেখেন আল্লাহর এই সৃষ্টি জগতের তুলনায় আমাদের এই পৃথিবীটা একটা করোনা ভাইরাসের চেয়েও ছোট সেখানে আমার আপনার দাড়ি কত লম্বা সেখানে আমি কি খেজাব দিলাম এতে কি যায় আসে আল্লাহ তো আল্লাহ একটা নিয়ম বেঁধে দিয়েছেন সে নিয়মটা তোমরা মেনে চলো যতটুকু করতে পারো বাকিটুকু আল্লাহ মেনে দিবে এখনকার পৃথিবীতে যে ছয় বিলিয়ন সাত বিলিয়ন মানুষ আছে আপনি কি মনে করেন বেশিরভাগ দু চোখে যাবে না বেশিরভাগ জানাতে যাবে বেশিরভাগ জানাতে যাবে যদি বেশিরভাগ জানাতে না যায় তাহলে আল্লাহ রহিম রহমান কেন তাহলে আল্লাহর নাম গফর রহিম কেন আল্লাহ মাফ করার জন্য বসে রয়েছে যে হ্যাঁ তোমরা কিছু করো কিছু তো চেষ্টা করছো অন্তত যেটা অপরাধ করছে নিজের মধ্যে একটা অনুশোচনা আছে অন্তত একনোলেজ করছো যে হ্যাঁ আমি একটা অন্যায় করছি সেটুকু বাকিটুকু আল্লাহ মাফ করে দিবে কোনো না কোনো ভাবে মানুষের অনেক সময় ক্ষতি করতেছে সেটাও আল্লাহর মাফ করার ব্যবস্থা আছে হয়তো আল্লাহ তাকে আরেক জায়গায় দিয়ে দিয়ে দিছে কিছু আমি হয়তো তার পাঁচ হাজার টাকা নষ্ট করলাম কিন্তু হয়তো আল্লাহ তারা পঞ্চাশ টাকা দিয়ে দিছে আল্লাহ বলে দিল যে এই জন্য আমি সোদ বাদ যাও আল্লাহ মাফ করে দিবে কিন্তু এতে নিয়ে এত রিজিড হওয়ার কিছু নাই আর এখানে না নাই এটা বলে আমি তো নতুন কোন বিধান ইম্পোজ করতে পারবো না আর হাদিস সংকলনের যে কথাটা বললেন এখানে একটা গ্রস ডিসক্রিপেন্সি যেটা আছে আমি যদি হাদিস সংকলনের ইতিহাসে যাই প্রথম কথা হচ্ছে যেটা সেটা হচ্ছে হাদিস সম্পাদিত না যেটা আপনি বলেন হজরত আবু বকর বা সময়ে কিছু হাদিস সংগ্রহ করা হয়েছে বা লেখা হয়েছে বা সে সময় লেখা ছিল না কারণ মানুষের শক্তির উপর নির্ভরশীল ছিল কিন্তু হাদিস সম্পাদিত না একটা কাজ শেষ না হলে সেটা কি কি সম্পাদনা বলে আপনি অর্ধেক পিচ দৌড়াইলে কি কি অর্ধেক রান বলে বা আপনি অর্ধ দিবস রোজা রাখলে এটা কি কি অর্ধেক রোজা বলে না আপনি নদীর মাঝখানে পাম্প একটা বসায় শেষ দিচ্ছেন কিন্তু আপনি তো ভাই বাদি দেন হাদিসের শেষ কোথায় কোরআনে একটা আয়াত আছে আলিয়ম আকমাল তুল্লাকুম দিন আকুম আকমাল তো আলি কুম নিয়ামতি বরাদি তুল্লাকুম উল ইসলাম দিন এটা কোরআনের সর্বশেষ নাজিলকৃত আয়াত এই আয়াত সম্পর্কে বোখারি শরীফে একটা হাদিস আছে তফসির অধ্যায় পাবেন হাদিসটা যে একজন ইহুদি এসে হজরত তোমর এদিল্লা তালুকে বলতেছে যে আপনাদের কিতাবে যে ওই যে একটা আয়াত আছে না আলিয়ম আকমাল আজ আমি তোমাদের জন্য তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম বলে যে এই রকম একটা আয়াত যদি আমাদের কিতাবে থাকতো তাহলে যেদিন এই আয়াতটা নাজিল হয়েছে আমরা সেদিন ঈদ উদযাপন করতাম তাহলে দেখেন ইহুদিদের কিতাবও কিন্তু আল্লাহর কিতাব কিন্তু পার্থক্য কি পার্থক্য হচ্ছে সেটা শেষ না কিন্তু কোরআন ফাইনাল কোরআনের সর্বশেষ আয়াত নাজিল করে বলে দিছে আল্লাহ এর বাইরে হিটলার মুসলিনী গজনে যে যাই আসুক আল্লাহর কিতাবে আরেকটা যোগ করতে পারবে না এটা হচ্ছে কোরআনের স্পেশালিটি এটা হচ্ছে কোরআনের বিশেষত্ব কিন্তু হাদিসের এই শেষটা কোথায় হাদিসের এই শেষ নাই আচ্ছা তা আমি এখান থেকে আবার পরের ইয়েতে শুরু করবো আমি হাদিসের কিছু গ্রস ডিসক্রিপেন্সি দেখাবো প্রথম পয়েন্টটা হচ্ছে যে আমরা প্রায় শেষের পথে কিন্তু আছি আচ্ছা জি ঠিক আছে ওকে জি আব্দুল নবীন আব্দুর রাজাক আপনি বলবেন দয়া করে আপনার পরে আমরা মাত্র 2 মিনিট করে সময় পাবো দুজন কভার দেওয়ার জন্য আপনি 15 মিনিট বলবেন ৫ মিনিট সময় বললেন আপনি এখন বলবেন পরবর্তীতে আমরা 2 মিনিট করে শেষ দু মিনিট করে 4 মিনিট বলতে পারব শেষ শেষ দিয়ে দেব হাদিসের সংকলনীতে কোনো না তাহলে ওটা জবাব তার দেওয়া হলো না আচ্ছা যাক আমি সংক্ষেপে শেষের দিকে চলে এসেছি আমি আমার কথার মৌলিক জিনিসটা বারবার ঘুরিয়ে বলি যে উনি বলতেছেন যে মুরতাদদের হত্যা করা যাবে কিনা মানে আমার কথা হচ্ছে যে আল্লাহর রাসুল সাল আলী আসাল্লাম তার জীবদ্দশায় যদি হত্যা করতে বলে থাকে তাহাবি যদি হত্যা করিয়ে থাকে তা আমি কি করবো আমি কে রাসুল সাল্লাম যদি করেন করিয়ে থাকেন তা আমার তো কিছু করার নাই আর দ্বিতীয় কথা হচ্ছে যে উনি এই জিনিসটাকে নিষ্ঠুরতা হিসেবে যে এটা পবিত্র কোরআনে নাই আল্লাহ সুবাহ অনেক দয়ালু তিনি সবাইকে ক্ষমা করে দিবেন যদিও এগুলো সরাসরি উনি কোরআনের কোনো আয়াত থেকে বলেননি কিন্তু তারপর হাদিসের বিরুদ্ধে বলতে গিয়ে অনেক সময় এটা সবাই বলে থাকে যে এই যে আউল ফুল হাদিস বিভিন্ন গ্রন্থে আছে আমি বলবো দেখেন হাদিসের গ্রন্থে আয়াত পবিত্রে উঠবে এবং এই কঠোরতার কারণে যুগে যুগে অভিযোগ মানুষ হাদিসের উপর উঠায়নি করোনের আয়াতের উপরে উঠিয়েছে যেমন কিছুদিন আগে ভারতে যে আহ ছাব্বিশটা আয়াত বাদ দেওয়ার জন্য রিট করা হলো এই ছাব্বিশটা আয়াত কোন ছাব্বিশটা করে দেখেছেন কোনো সময় কোরআনের ওই আয়াতগুলো যেগুলোতে আল্লাহর কঠোর থেকে কঠোর নির্দেশ আছে সেগুলো বাদ দেওয়ার জন্য তারা রিট করেছে এবং বহু দেশে সিলেবাস থেকে কোরআনের ওই ওই আয়াতগুলোকে বাদ দেওয়ার জন্য প্রচেষ্টা করা হয় অথচ ওই রকম কঠোর কোনো হাদিস খুঁজেই পাবেন না ওগুলো একটা অনুবাদ করলে গাছ বলছেন আল্লাহ যুদ্ধ বলেন সরাসরি হত্যা হত্যা করো হাইসু সাকিব যেখানে পাবে এটা আল্লাহর কোরআনের নির্দেশ তারপরে সুরবাকার মতো আল্লাহ সোনার বলেছেন একশো একানব্বই এবং একশো বিরানব্বই নাম্বার আয়াত তারপর আল্লাহ সুবাহ বলছে ওখানে হত্যা করোরাও করো আল্লাহ হত্যা করার নির্দেশ দিয়েছে তাহলে আপনি কি বলবেন এখানে এটা তো হাদিসের চেয়ে এরকম কঠোর নির্দেশ নাই কেউ খুঁজে বের করতে পারবে না সুরাত আবার ছত্রিশ নাম্বার আয়তে আল্লাহ কাফা মুশ্রিকদেরকে সব সময়

যে সাউলকি ফি কুলুবিল্লাযিনা কাফারু রউব যারা কাফের হয়ে গেছে ওদের অন্তরে আমি ভয়ভীতি দিয়ে দেব ফাজরিবু ফাওকা আনাক যাদের ঘাড়ে ঘাড়ে মারো ওয়াজরিবু মিনহুম কুল্লা বানান এবং প্রত্যেক গিরায় গিরায় মারো এই যে কোরআনের আয়াতগুলো এরকম আয়াত যদি আমি কোরআন থেকে পড়তে থাকি এবং সারা পৃথিবীর সবার অভিযোগ কোরআনের আয়াতগুলো নিয়ে তাহলে আপনি কি বলবেন হাদিসে এরকম কোনো পরিচয়তা নাই আমি বলতে চাচ্ছি যেটা Sharmarmo কথা সেটা হচ্ছে যে কোরআনকে আমরা এভরিবডিজ বিজনেস বানাতে পারি না

দলিল আদিল প্রমাণ করেছে এখানে আমি আরো দেখাই আপনাকে যে সারা পৃথিবীর যত মতবিরোধ যত বিভেদ এটার ভিত্তি কিন্তু হাদিস নয় এটার ভিত্তি কিন্তু কোরআন কোরআন যখনই আপনি নিজের মতো বুঝতে যাবেন মতবিরোধ হবেই হবেই হবে এটা আমি আপনাকে উদাহরণ দিয়ে বলি কেননা আপনারা সজল ভাই যদি না জেনে থাকেন ও প্রথমত আমি সজল ভাইকে অভিবাদন জানাবো যে উনি আমাকে ওনার বইটা সংশোধন করার থাকলে করে দিতে বলেছেন এই জন্য আমি ওনাকে স্বাগতম জানাই আমি অবশ্যই চেষ্টা করব আপনি যদি আমার সাথে পার্সোনালি কানেক্ট করেন এবং আমি করতে পারি কেন এই বইয়ে কোরআন থেকেই আমি শত শত ভুল দেখাতে পারবো আমি কোরআন থেকে এই জন্য দেখাচ্ছি যে হাদিস গ্রহণযোগ্য এই জন্য আমি দেখাচ্ছি এবার আসি যে কোরআন একাই বুঝতে গিয়ে হাদিস বদ্ধে বুঝতে গিয়ে কি কি ধরনের মতবিরোধ মানুষের মধ্যে হয়েছে প্রথম পয়েন্ট হচ্ছে কোরআনের কিন্তু সাতটা কেরাত আছে এই সাতটা কেরাত কিন্তু এক একটা এক এক রকম এবং এই সাত কেরাত কিন্তু স্বীকৃত সবাই জানে যে কোরআনের সাতটা কেরাত কোরআন আল্লাহ প্রথমে সাত ভাষায় অবতীর্ণ করেছিল যেমন আমাদের দেশের স্থানীয় আঞ্চলিক ভাষা বিভিন্ন একটা থেকে আর একটা আলাদা ওরকম মক্কার মক্কার ভাষায় অবতীর্ণ হয়েছে আর কোরআষদের বাইরে আরো ছয়টা ভাষায় কোরআন অবতীর্ণ হয়েছে পরে যখন জমা করেন তখনও উনি কোরআন সাত ভাষার উপরই জমা করেছিলেন উসমান রাজি আল্লাহ এসে বাকি ছয়টা ভাষা বাদ দিয়ে শুধু একটার উপর করাইশদের উপর রেখে দিয়েছে কিন্তু ওই একটা হরফের উপর আবার সাত টাকের তৈরি হয়েছে এই সাত টাকের স্বীকৃত এবং সবাই জানে এখন আমি ওই সাতটা কেরাতের বিষয় কোরআনের ভাষাগত কেন কোরআন আপনি বুঝবেন কি দিয়ে আপনি যে বলছিলেন আমি বুঝব আমি একাই বস্তু থেকে চিন্তা করবেন আপনি সজল ভাই বলছে যে আপনি সব বাদ দিয়ে একাই বস্তু থেকে চিন্তা করেন এই চিন্তাটা আমি কি দিয়ে করব আমার কাছে যদি হাদিস না থাকে কিছু না থাকে তাহলে আমাকে ভাষা দিয়ে চিন্তা করতে হবে লোগত দিয়ে চিন্তা করতে হবে এখন ভাষা কতটা নির্ভরশীল কোরআন বোঝার জন্য তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়িদাহ এর 6 নম্বর আয়াতে বলেন যে ওয়া আইদিকুমিল মারাফিকি যিকুনতুমিল সালাত তোমরা তোমাদের মুখ ধৌত করো তোমাদের পা ধৌত করো মাথা মাসে করো আর হাত এখন মারা ভাষাবিদরা মতভেদ শুরু করে দিল যে এই পর্যন্ত মানে কি আরবিতে ইলা কি অর্থে ব্যবহার হয় চলো জাহিলি যুগের আরবি খুঁজে দেখি ইলাকি অর্থে ব্যবহার হয় কেউ বলছে ইলা মানে পর্যন্ত মানে কোনোই সহ আর কেউ বলছে না কোনোই পর্যন্ত গিয়ে থেমে যেতে হবে আতিম সিয়াম ইলাল তোমরা সিয়াম রাখো রাত পর্যন্ত কেউ বলতেছে যে না ইলা মানে রাতের মধ্যে ঢুকে যাও কেন ইলা মা অর্থে বোঝানোর জন্য আসে আরবি ভাষায় আর কে বলছে না রাত হওয়া মাত্র ইসিয়াম শেষ করে দাও ভাষাবিদদের মতভেদ কোরআন নিয়ে আমি কোথায় যাব তাহলে আমাকে যদি আল্লাহ ব্যাখ্যা না করে আয়াতের যে একটা দেয়ের তারপর তোমরা তোমাদের মৌমন্ডল দৌত করো কুমিল্লাফেল কোন পর্যন্ত এই যে একটার পর আল্লাহ বলছে একটার পর একটা এই সাজানোটাকে ধরে রাখতে হবে ভাষাবিদরা মতভেদ শুরু করে দিল যে এই ফা যে আছে এই ফাঁটা কি পরস্পর বুঝানোর জন্য বুঝাই না আলাদা আলাদা বুঝানোর জন্য বুঝাই কোরআনের ভাষা নিয়ে মতভেদ শুরু হয়ে গেল আল্লাহ করতে বললেন কোরআনে নম্বর তোমরা করো এখন ভাষাবিদরা মতভেদ শুরু করে দিল যে এই মিনহু হু এটার দ্বারা কি হবে তাহলে কি পুরো তায়ামুমের মাটি সারা হাতের সব জায়গায় লাগাতে হবে হাত দ্বারা কি বুঝাবে কবজি পর্যন্ত না কোন ভাষায় তো হাত কবজির জন্য ব্যবহার হয় কোন জন্য ব্যবহার হয় ভাষাবিদদের মতভেদ শুরু হয়ে গেল তোমরা মাটি দিয়ে তাই করো আল্লাহ সাঈদ বলেছে সরাসরি তুরব বলেনি এখন ভাষাবিদরা বলে আরবিতে সাঈদ এই শব্দটা কিসের জন্য ব্যবহার হয় কেউ বললো আরবিতে সাঈদ শুধু মাটির জন্য ব্যবহার হয় আর কেউ বলল যে না জমিনের উপর যা কিছু আছে সবকিছুর জন্য ব্যবহার হয় তাহলে জমিনের উপর যদি পাথর থাকে ধুলিকণা থাকে ওটা দিয়ে তাই এমন করা যাবে আল্লাহ কোরআনে বললো লাইম মতো হারুন পবিত্ররা ছাড়া কেউ ওই কিতাব কে স্পর্শ করে না ভাষাবিদরা মতভেদ শুরু করে দিল যে মোতাহারুন মানে কি তাহলে মোতাহারুন মানে কি এখানে ফেরেস্তা উদ্দেশ্য না মানে এখানে মানুষ উদ্দেশ্য আল্লাহ কোরআনের সুরা হুদের একাত্তর নম্বর আয়তে বলছেন ইব্রাহিমের স্ত্রীর বিষয় যে তার স্ত্রী ফাজাহিকাত এখন জাহিকা শব্দটা আরবিতে হেসে ওঠার জন্য ব্যবহার হয় হায়েজ হওয়ার জন্য ঋতু হওয়ার জন্য ব্যবহার হয় তাহলে কোন অর্থ আমি নিব আপনি যত ভাষাবিদ আছে আরবি ভাষার আবু ইসাকা সাজ্জাজ আবু জাফার নাহাস যাদের বয়েছে তাহজিবুল্লোহা মানিল কোরআন এগুলো সব খুলে দেখেন মতভেদ ভাষা নিয়ে

এখন এই কুরু মানে কি আরবিতে কুরু ঋতুর জন্য ব্যবহার হয় পবিত্র অবস্থার জন্য ব্যবহার হয় ভাষাবিদের মতভেদ করেছে সুরতির ছয় নাম্বার ওইদাল বেহার ও সুজ্জিরা সমুদ্রগুলো যখন কি সুজিরাত আরবিতে পরিপূর্ণ হওয়ার জন্য ব্যবহার হয় খালি হওয়ার জন্য ব্যবহার হয় আরো মজার জিনিস আরবিতে কবলু এবং বাদ পূর্ব এবং পর এই শব্দটা কবলু বললেও পূর্বে বুঝায় বাদু বুঝায় বাদু বললেও পূর্বে বুঝায় বাদু বুঝায় আলাদা কোনো ইয়ে নাই দুই অর্থের জন্য ব্যবহার হয় তাহলে আমি কখন কোনটা অর্থ নিব আল্লাহ তিনি আল্লাহ করেছে তো আহ জমিন আগে সৃষ্টি হয়েছে আসমানের পূর্বে কিন্তু এই সুরানের ত্রিশ নাম্বার আয়তে আল্লাহ বলছেন আল্লাহ জমিন পরে সৃষ্টি করলেন তাহলে বাহাদু মানে কি তখন ভাষাবিদরা বলছে কোরআনের অর্থ ঠিক করতে গেলে বাহাদু অর্থ এখানে পূর্বে ধরতে হবে সুরাই একাত্তর নাম্বার কিয়ামতের মাঠে সবাইকে তাদের ইমাম অনুযায়ী ডাকা হবে এখন উম্মুন মানে মা আর উমন শব্দের প্রভাব ইমাম তো এখন ইমাম জামাকশারি বলতেছে এখানে সবাইকে মায়ের নামে ডাকা হবে তাহলে এখন ভাষা দিয়ে যদি কোরআন বুঝতে আমি কি করবো এখন সুরান এসার একশো চৌষট্টি নম্বর আয়তে আল্লাহ বলছে ওয়াকাল্লাম আল্লাহ মুসা তাকলিমা আল্লাহ মূসার সাথে কথা বলেছেন এখন কাল্লামা শব্দটা আরবিতে আঘাত করার জন্য ব্যবহার হয় তখন ইমাম জামাকশারি বলতেছে যে আরবি ভাষায় যেহেতু আঘাত করার জন্য ব্যবহার হয় তো আল্লাহ মুসাকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা দিয়ে আঘাত করেছেন তাহলে আমি কোথায় যাব যদি শুধু ভাষা দিয়ে কোরআন বুঝতে চাই তারপরে আহ অমসাহ এই আরজুল ইকুম যে আয়াতটা আছে ই আরজুলুকুমে জের হবে না জবর হবে জের দিয়ে পড়লো আরবী ভাষা অনুযায়ী ঠিক হয় জবর দিয়ে পড়লো আরবী ভাষা অনুযায়ী ঠিক হয় কিন্তু আমি যদি জবর দিয়ে পড়ি তাহলে অর্থ হবে পাদ হইতে হবে ওযু করতে গেলে আমাদের পাদ দিতে হবে আর যদি জের দিয়ে পড়ি তাহলে আমাদেরকে উজু করতে গেলে পানাসেক করতে হবে এখন আরবী ভাষা অনুযায়ী যদি কুরআন বুঝতে যাই আমি তাহলে আমি কি করব পানাসেক করব না পাদ হব কোন দিকে যাব তারপরে লা মাসকুমুন নিসা তোমরা যদি মেয়েদের স্পর্শ করো তোমাদের উজু ভেঙে যাবে মানে স্পর্শ করা মানে কি ভাষাবিদরা বলছে লাম আসা মানে হচ্ছে স্ত্রীর সাথে সহবাস করা আর বলছে না এটা হচ্ছে লামসুন শুধু স্পর্শ করা সহবাস না তাহলে কোন অর্থে আমি নিব এগুলো সব আরবি ভাষাবিদদের যে বিভিন্ন বই পুস্তক আছে সেগুলোতে তারা উল্লেখ করে দিয়ে গেছে তাহলে এখানে আমি যেটা সংক্ষিপ্ত আকারে বুঝাতে চাইলাম যে আপনি যখন হাদিস বাদ দিয়ে দিবেন তখন কোরআন বুঝার তো কোনো মাধ্যম লাগবে তখন একটাই মাধ্যম বাকি থাকবে সেটা হচ্ছে ভাষা আর ভাষা দিয়ে যখন আপনি কোরআন বুঝতে যাবেন তখন ওই ভাষার মতো ষড়যন্ত্রের আভাস থাকবে ভাষা কে তৈরি করলো ভাষা তো এভরিবডিজ বিজনেস ওই মুশ্রিকদের ভাষা যদি আমি নতুন করে কবিতা তৈরি করে দিই তো মুসরিকদের ভাষা দিয়ে আমি কোরআন বুঝতে যাবো তাহলে তাহলে আর কি উপায় আছে আমার কাছে কোরআন বোঝার অনুবাদ যে আমি করব।

আমাদের মতো এরকম না উনি বলছেন যে ওনার গবেষণা এবং লিখিত তারপরে হচ্ছে জার্মান প্রাচ্যবিদ গ্রেগর শৈলার উনি লিখেছেন তার বইতে জেনেসিস অফ লিটারেচার ইন ইসলাম এই বইয়ের মধ্যে উনি তার দ্বিতীয় খন্ডের তৃতীয় পৃষ্ঠায় হাদিস যে শুরু থেকে লেখা হয় এবং উনি বলছেন যে একদম সপ্তম অষ্টম হিজড়ি পর্যন্ত মহাদেশরা স্মৃতি বেশি ভিত্তি দিত কিন্তু হাদিস শুরু থেকে লিখিত আকারে চলে আসতো সানাথ যে তৈরি করা নয় সানাদগুলো যে বানোয়াট নয় এই বিষয়ে আরেকজন প্রাচ্যবিদ হেরাল্ড মোচকি তিনি তার বই ডেটিং মুসলিম ট্রাডিশন এবং তার বই দেয় মুসান্নাফ আব্দুর রাজ্জাক মুসান্নাফ আব্দুর উপরে গবেষণা করে দেখতে চেয়েছেন যে সানাদগুলো গুলো বানোয়াট কিনা মানুষ বানিয়ে এবং দুইশো পঁয়ত্রিশ নাম্বার পৃষ্ঠায় উনি বলেছেন যে আমার কাছে যেটা স্পষ্ট হয়েছে যে এই সানাদ গুলো বানাওয়াট নয় কেন এইভাবে সানাদ বানানো সম্ভব নয় কি জন্য সানাদ বানানো সম্ভব নয় সানাদ বানানো যে সম্ভব নয় সেটাও আমি আপনাকে বলে দিয়েছি কি জন্য সানাদ বানানো সম্ভব নয় আপনি এমনি একজনের নামে যেমন ফজল ভাই তার বইয়ের মধ্যে লিখেছে উনি আপনি যদি হাদিসের বই লাগে তাহলে পাঁচশো বছর পর ওনার নামের পাশে রহিমাউল্লাহ বলা হবে আর ওই বইয়ের হাদিস প্রচার করা হবে এটা যে কতটা হাস্যকর এটা ইলমে হাদিস বিষয়ে যদি জ্ঞান না থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যেমন সজল ভাই যদি আজকে একটা বই লিখতে বসে তাহলে উনি কার থেকে শুনবো সে নামটা ওনাকে পেশ করতে হবে এবং সে কার থেকে শুনলো সে নাম ওনাকে পেশ করতে হবে এই নাম ওই যে কুতুবুর রিজাল রিজাল শাস্ত্রের যে বইগুলো আছে ওই বইগুলোর মধ্যে যে রাবি আছে তাদেরই নাম হতে হবে ওদের নাম উনি কোথার থেকে বের করে নিয়ে আসবেন কিভাবে উনি তাদের নাম সাজাবেন পারবেন না তারপরে যখন পাঁচশো বছর পর কোন মহাদ্দেশ সজল ভাইয়ের এই বই পড়তে আসবে তখন কি দেখবে জানেন ও দেখবে যে সজল রোশনের সমসাময়িক কোন সজল রোশন যে বইটা লিখেছে এই বইয়ের নাম সমসাময়িক কোন মহাদ্দেশের বইয়ের মধ্যে পাওয়া যায় কিনা সে সেটা খুঁজবে সজল রোশন পর্যন্ত কোন স্মাদ আছে কিনা সেটা খুঁজবে সজল রৌশনের এই বই থেকে অন্য কেউ কোনো হাওয়ালা উদ্ধৃতি করেছে কিনা সেটা খুঁজবে যেমন কথার কথা বোখারি আমার পর্যন্ত পৌঁছেছে কিনা তাহলে আমি কি খুঁজবো বোখারি কয়েকটা হাতে লেখা পাণ্ডুলিপি আছে বোখারির যুগে যারা বই লিখেছে তারা বোখারি বইয়ের নাম উল্লেখ করেছে কিনা বোখারির পরে আর যা বই লেখা হয়েছে ওই বইগুলোতে বোখারির হাদিস উদ্ধৃত করা আছে কিনা অগণিত বই বোখারির হাদিস উদ্ধৃত করা আছে এখন বোখারির হাদিস উদ্ধৃত করা যে বইগুলো আছে যেমন গুলোগুলো বোখারি হাজ আছে মিশকাতে বোখারি হাদিস আছে সেকার বই বোখারির হাদিস আছে শত শত বই বোখারি হাদিস আছে তাহলে আমার কাছে এখন বোখারি যে পাণ্ডুলিপিটা আছে পাণ্ডলিপির সাথে আরো শত শত বই যে বোখারি হাদিস আছে ওগুলো আমি মিলিয়ে দেখবো এবার বই পর্যন্ত যখন আমি নিশ্চিত পৌঁছে গেলাম যে এই বই ইমাম বোখারি সংকলন করা এবার ইমাম বোখারের ওই হাদিসটা আল্লাহ রাসুলের হাদিস কেনা সেটা আমি কিভাবে বুঝবো সেটা বুঝার জন্য আল্লাহ যেমন মোহাম্মদের ন্যায় পরতা জিব্রাইলের ন্যায় পরণতার কথা আল্লাহ কুরান বলেছে এবং আল্লাহ সালা কোরআন মাসিদি বলেছে এটা আল্লাহ বলেছে এবং থেকে ওহি আল্লাহ সল্লতাল্লাহ হেফাজত করে তাহলে ওই ওহির মধ্যে যেমন মিথ্যা ঢুকার আশঙ্কা আছে হাদিসের মধ্যে মিথ্যা ঢুকার আশঙ্কা আছে কিন্তু ওই ওহিকে আল্লাহ যেমন ফেরেশতা দিয়ে সংরক্ষণ করেছে এই ওহিকে আল্লাহ মহাদিস দিয়ে সংরক্ষণ করেছে কিভাবে

ইমাম মোস্ত আহমদের যে কয়টা হাদিস আছে ওই কয়টা হাদিস কয়টা কয়টা হাদিস বোখারিটা আছে সব হাদিস গ্রন্থগুলোকে সামনে রেখে যখন আপনি দেখবেন তখন দেখবেন যে একক বর্ণনা যে ইমাম বোখারি একাই বর্ণনা করেছে অথচ তার আগে পরে কেউ বর্ণনা করেনি মহত্তা মালে কে নাই মোসানাফ আবি নাইভিনে নাই স্পেনে বসে একজন মহাদিস বই লিখেছে ওর বইয়ের মধ্যে নাই কারও বইয়ের মধ্যে নাই শুধু বোখারীর বইয়ের মধ্যে আছে শুধু আবুদাহের বইয়ের মধ্যে আছে এরকম হাদিস বোখারি মুসলিম বা এই যে গ্রন্থগুলো এগুলোতে বিশ তিরিশ একজন একটা ওনারা সংকলন করলেন আর আজকে আমি বসে দেখতে পাচ্ছি সবার বইয়ের মধ্যে মিল আছে আশি পার্সেন্টের বেশি নব্বই পার্সেন্টের বেশি তাহলে এটা কিভাবে কাকতালীয় হতে পারে কিভাবে এটা এক জায়গায় বসে ষড়যন্ত্র হতে পারে এটা অসম্ভব এটা কেউই কারো ক্ষমতা নাই যে যে সেই বানাবে এখন একটা প্রশ্ন এত এত হাদিসের বর্ণনা দশ লক্ষ হাদিস থেকে দুই লক্ষ হাদিস থেকে তিন লক্ষ চার লক্ষ হাদিস থেকে তার মধ্যে থেকে মাত্র ছয় হাজার হাদিস সাত হাজার হাদিস বোখারিতে বাকিগুলো কই গেল এটা খুব কঠিন প্রশ্ন এটার মজার উত্তর কি জানেন হাদিসের সানা যত বাড়ে মহাদেশের একটা হাদিস গণনা করে যেমন মানকা আলী মোতাম্মেদান এই হাদিস প্রত্যেক স্তরে সত্তরের বেশি হাদিস বর্ণনা করেছে এখন আপনি জ্যামিতি হারে সত্তর গুণ সত্তর গুণ সত্তর গুণ যদি দেখেন তো যতগুলো হবে অতগুলো সানাদ মহাদেশে গণনা করে এই জন্য মূল মাতান টেক্সট এক থাকলেও সানাদের সংখ্যা বেশি হয়ে যায় তাহলে যখনই বলছে কেউ তিন লক্ষ হাদিস তার মানে তিন লক্ষ সানাদ

যেহেতু মিল খায় একটা নিয়েছে আর একটা কি জন্য নিবে ওই জন্য আরেকটা বাদ দিয়েছে এখন ওই যে আরেকটা বাদ দিয়েছে ওটারও আবার হাজারো সানাদ আছে তারপরে হচ্ছে আবার যে হাদিস গুলো মাকসাদ ওনার নয় ওনার উদ্দেশ্য নয়

ইমাম বোখারির শত হাদিস ওনার বই বোখারিতে নাই কিন্তু ইমাম তিরমিজি তার বইয়ের মধ্যে বলতেছে যে আমি ইমাম বোখারিকে জিজ্ঞেস করলাম এই হাদিস সহি কিনা উনি এই হাদিসকে সহি বলে দিলেন ইমাম বোখারির শত রাবি ওনার সহি বোখারিতে নাই কিন্তু ওনার বই আদাবুল মুফরাদে আছে উনি তা আলিক আর নিয়ে এসেছেন তাহলে ওনার বই নাই তার মানে হাদিস সহি নয় বা ওনার বই নাই তার মানে উনি মুসলিমের সাথে বিরোধিতা করলেন এগুলো সব হচ্ছে উদ্ভব যুক্তি এবং কথাবার্তা বরং এখানে আমি যে কথা বলে শেষ করব সেটা হচ্ছে ইমাম বুখারী রাহমাহুল্লাহ ওনার বইয়ের মধ্যে স্পষ্ট বলেছে যে সব হাদিস জমা করা সহি হাদিস জমা করানোর উদ্দেশ্য নয় উনি ওনার বইয়ের নামই দিয়েছে মুখতাসার সংক্ষিপ্ত এবং তারিখ বাগদাদ বাগদাদের ইতিহাস বই ইমাম খাতিব বাগদাদি দুই খন্ড তিনি সাতাশ নম্বর পৃষ্ঠায় উনি স্পষ্ট বলেছেন যে ইমাম বোখারি বলেছেন যে উনি অনেক সহি হাদিস ছেড়ে দিয়েছেন যেটার ওনার প্রয়োজন অনুযায়ী উনি মনে করেননি জমা করা এক একজনের মাকসাদ এক এক রকম হয় এখন আমাদের সামনে যে হাদিস আছে এই হাদিসের থিওরিকে পৃথিবীতে কেউ আমার চ্যালেঞ্জ থাকলো যে কেউ এই হাদিসের সাথে পবিত্র কোরআনে এই দেখাতে পারবে না এক সহি হাদিসের সাথে আর এক হাদিসের বৃদ্ধিটা দেখাতে পারবে না এবং আহ আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে কেউ জাল হাদিস বানাবে আর ওই জাল হাদিস ধরা পড়বে না এটা অসম্ভব সজল লোসন ভাইকে বলেন একটা জাল হাদিস বানাতে আমরা ধরতে পারি কিনা যে কোনো জাল হাদিস যে বানাবে মহাদ্দরা যতদিন বেঁচে আছে ওকে ধরতে পারবে কেননা মহাদ্দিসদের যে থিউরি এটা কোনো কাল্পনিক থিওরি নয় বরং এটা বাস্তব সমাধুয়ের মিনিট সময় দিবেন সজল রোশন ভাই আপনি আরো পাঁচ মিনিট পাবেন শেষ কথা বলবো আপনি এমনিতেই পাঁচ মিনিট বেশি নিয়ে নিয়েছেন কারণ আপনার কথা বলার ফ্লোটাকে আমি স্টপ করতে চাচ্ছিলাম না খুব ভালো বলছিলেন যে কারণে আমি এবার সদরশন ভাই আপনি বলবেন দশ মিনিট আর শেষ দিব পাঁচ মিনিট আমি আহ আব্দুল্লাহ ভাইকে আপনাকে পাঁচ মিনিট দিব কিন্তু দশ মিনিট মানে অতিরিক্ত পাঁচ মিনিট বলবেন সদর ভাই প্লিজ আচ্ছা জি ধন্যবাদ আহ হাদিস সংগ্রহের যে ইতিহাসের সম্পর্কিত আব্দুল্লাহ ভাই অনেক কিছু বললেন আর শুরুতে আমি একটু আপত্তি করব যে হাদিসকে জাস্টিফাই করতে গিয়ে উনি একটু লিমিট ক্রস করে কোরআনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছেন যে মানে কোরআনকে নানাভাবে অথর্ব অচল এমন কি কিছু আয়াত নিয়ে প্রশ্ন তুলেছেন যেগুলোতে নষ্টরতা এমন অভিযোগও এনেছেন তো এই নানা কোরআনকে কোরআনকে অথর্ব অচলের ধরনের শব্দ আমি শুনিনি সাধারণ কি মানে মানে এই শব্দ গুলি ব্যবহৃত হয়নি সেটা সেটা মেইন করার একটা জিনিস যেটা কোরানের সবকিছুর ব্যাখ্যা নাই তারপর হচ্ছে কোরান দিয়ে তো আমরা কোরানের ব্যাখ্যা আমরা বুঝবো কোরান থেকে কোরান ওইটা ভাষা ডিকশনারি সেটা না। কোরানের মধ্যেই আমাদের চিন্তা করতে হবে কোরান নিয়ে আমাদের তাকরার করতে হবে আলোচনা সমালোচনা সেটা আমি বলেছি যাই হোক এরপরেও হাদিসকে জাস্টিফাই করতে দিয়ে কোরানকে প্রশ্নবিদ্ধ করা যাবে না কারণ আমরা আজকে কোরানের আলোকে হাদিসের প্রাসঙ্গিক কারণ হাদিস কোরআনের বিষয় তো আমরা সবাই একমত তাহলে খামাখা কে রিড করলো সেটা তার সাথে যখন ডিবেট হবে তখন সেটা কথা বলবো সেটা নিয়ে আমি এখানে কথা বলবো না যাই হোক এরপরে যে কথাগুলো উনি বললেন যে অনেকগুলো নাম যারা হাতে সংগ্রহ করেছেন তাদের ইমানদারি আমানতদারি নিয়ে আমি শুধু একটা কথাই বলবো যেহেতু সময় খুব কম প্রথম কথা হচ্ছে এদের ক্রেডিবিলিটি কেপাবিলিটি বা অ্যাটিটিউড অ্যাপটিটিউড নিয়ে আমি কোনো ধরনের কোনো প্রশ্ন আপাতত তুলছি না আমি এরপরে একটু গ্রস ডিসক্রিপেন্সি দেখাবো আপনাদেরকে আপনারা জাজ করবেন শুরুতেই আমি বলবো যে এই লোকগুলো হ্যাঁ তারা সবই ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট ইমানদারি আমানতদারির সাথেও যদি তারা হাদিস সংগ্রহ সংরক্ষণ করে স্টিল এই লোকগুলো অথরাইজড না ফর দ্য জব এবং এটা আমার কথা না এটা আল্লাহ বলতেছে সুরে ইউসুফের ৪০ নাম্বার আয়াত আপনারা একটু আপনাদের বাড়ির কোরআন খুলে মিলিয়ে নেবেন মা আসমা বলতেছে যে তোমরা আল্লাহকে ছেড়ে কতগুলো নামের ইবাদত করতেছ সাম্মাই তুমু হা আন্তুম আবা হুকুম যাদের নামকরণ তোমরা এবং তোমাদের পিতৃপুরুষরা করেছ তোমরা তাদেরকে আল্লাহ করেননি আল্লাহ দেয় এরপর আল্লাহ কি বলছেন ইল্লাহ আল্লাহ ছাড়া আর কারো কোনো বিধান চলবে না বিধান একমাত্র আল্লাহ এরপরে কি বলছেন আমার আল্লাহ ইয়াহু আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে আল্লাহ ছাড়া আর কারো হুকুম মানবা না আল্লাহ ছাড়া আর কোন বিধানা এবং এটাই হচ্ছে সঠিক দিন এটাই হচ্ছে সত্য দিন বলতেছে কিন্তু অধিকাংশ মানুষ এটা জানে না তো এই এই যে আল্লাহ ছাড়া আর কারো বিধান মানবো না এটার নামে হচ্ছে সঠিক দিন এটা অধিকাংশ মানুষ জানে না দেখেন আল্লাহ আপনার জন্য সহজ করে দিচ্ছে তো আপনি যেদিকে অধিকাংশ মানুষ দেখবেন বুঝবেন এটা না জানার দল এবার আমি একটু গ্রস ডিসক্রিপেন্সি দেখাই যে উনি যেটা বললেন হাদিস কিভাবে কতটা যত্নের সাথে সংরক্ষিত হয়েছে অধ্যাপক ডক্টর তরিকুল ইসলাম উনি ইসলামিক বিশ্ববিদ্যালয়ের দাওয়া ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক উনি একটা হাদিস একটা গবেষণা পত্র সংকলন করছে হাদিস নিয়ে বিভ্রান্তি এবং এটাতে আরো প্রায় ডজন খানেক অধ্যাপক কন্ট্রিবিউট করছেন তো প্রথমেই শুরুতেই উনি বললেন হাদিস কিভাবে কিভাবে জাল হয়েছে আরকি এটার প্রথমটা হচ্ছে আহ আপনার রাজনৈতিক বিরোধ রাজনৈতিক বিরোধটা হচ্ছে হজরত আলী এবং মধ্যে খেলাফতে নিয়ে যে দ্বন্দ্ব এবং এই দ্বন্দ্বটা বৈঠকই দ্বন্দ্ব ছিল না নিয়ে ওনাদের মধ্যে যুদ্ধ হয়েছে সিফরিনের যুদ্ধ উষ্ঠির যুদ্ধ এরপর হজরত আলী রেদিল তাল হত্যাকাণ্ড হজরত হাসান হোসাইনের দিল্লাতালান হত্যাকাণ্ড এরপরে শত শত যুদ্ধ হয়েছে মুসলমানদের মধ্যে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান মারা গেছে দ্বন্দ্বে এবং এই দ্বন্দ্বের আজ পর্যন্ত নিষ্পত্তি হয়নি এই দ্বন্দ্বে হজরত আলীর পক্ষে যারা ছিল তাদেরকে বা হাসান হুসাইনের পক্ষে যারা ছিল তাদেরকে সংক্ষেপে বলে আলীর দল এই আলীর দল কথাটার আরবি হচ্ছে শিয়া তো আলী হ্যাঁ শিয়া শব্দের অর্থ দল তাহলে এখন আমরা যারা আমরা এক কথায় এই গবেষক বলতেছে যে এই আলীর দলের লোক অসংখ্য জাল হাদিস বানাইছে যে কারণে আলীর পক্ষে যারা আছে মানে শিয়ারা তাদের কোনো হাদিস গ্রহণযোগ্য না আবদুল্লা ভাইকে জিজ্ঞেস করেন উনি কি শিয়াদের কোন হাদিস মানে মানে না উনি বলবে যে শিয়াদের সব হাদিস জাল তাদের হাদিস গ্রন্থের নাম পর্যন্ত আমরা জানি না অথচ তা আলীর পক্ষে যারা ছিল তারা সাহাবি তাবে তাবে তাবেন ছিলেন না তারাও আইম মুস্তাহিদিন ছিলেন তারাও সালফে সালেন ছিলেন কিন্তু আমরা আলীর দল বলে সব শিয়াদেরকে কাফের বলে দিচ্ছি তো আমরা কারা ধরেন আলীর দলে যারা ছিল তারা যদি শিয়া হয় তা আমরা কারা আবার অন্য দিকে যদি আলোচনাটা আর লম্বা হয়ে যাবে আপনি শেষ 2 মিনিট দয়া করে শেষ কথা বলবেন আমরা হচ্ছে মূলত মুআবিয়ার দল আচ্ছা ছেড়ে বুঝলাম তো আমরা বলতেছি আমাদের sahabat সই এগুলোর মধ্যে কোন জাল হয় গুলো জাল হয়েছে তারপরে আরো আরো যে খারেজি এই যে সব এগুলো রাজনৈতিক প্রতিপক্ষের দেয়া নাম এভাবে করে আমরা একটা গ্রুপকে বলে দিয়ে তাদের আমরা করতেছি। যে সনদ সনদের মধ্যে আমরা কিন্তু ওদের হাদিস নিচ্ছি না তারা আমাদের হাদিস নিচ্ছে না তাহলে হাদিসের কি হলো এটা তারপরে গোত্রীয় শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠায় যে উমাইয়ারা যখন খলিফা ছিল খেলাফতে ছিল তখন আপনার আব্বাসী ওরা জাল হাদিস বানাইছে আবার আব্বাসীয়রা যখন ক্ষমতায় ছিল উমাইয়ারা জাল হাদিস বানাইছে পাল্টা পালটি এগুলো সব সাহাবি তাবিরাই কিন্তু বর্ণনা করছে তারপরে আকিদা বিশ্বাস ফিকি মাসালায় মতানুকু নিয়ে এই গবেষণার মতেই চব্বিশ হাজার জাল হাদিস বানানো হয়েছে উৎসাহ প্রদানে অতিরঞ্জন রাজা বাদশাহের আনুকূল্য অর্জন তারপরে ওয়াজ নসিহতে ভিউ বাড়ানোর জন্য মিথ্যা হাদিস বানানো হয় এখন আপনি বলতেছেন যে এই খাবারের মধ্যে পর্যাপ্ত পরিমাণ বিষ আছে কিন্তু এটা আপনাকে খেতে হবে কারণ এটাকে পিউরিফাই করা হয়েছে সো এর প্রসেস যদি আমরা দেখি প্রথম প্রজন্ম মানে ফার্স্ট প্রজন্ম হচ্ছে চার মাঝাবের চার ইমাম ওনারা হাদিস পিউরিফাই করছে কিন্তু ওনারা চারজন কিন্তু হাদিসের বিষয়ে একমত হতে পারেননি যে কারণে চারটা মাঝাব হয়ে গেছে তারপরে ইমাম বোখারি মুসলিম সর্বকালের শ্রেষ্ঠ দুইজন মুসলিম মুহাদ্দিস এবং বোখারি এবং মুসলিম সর্বকালের শ্রেষ্ঠ দুইটা হাদিস গ্রন্থ কিন্তু ইমাম বোখারি এবং ইমাম মুসলিমের মধ্যে হাদিস নিয়ে একতলাফ আছে ইমাম মুসলিম অন্তত ছয়শো রাবির হাদিস গ্রহণ করেছে যেগুলো ইমাম বুখারি নেননি এবং এই জন্যই মোত্তাফাক আলে মানে কি যে হাদিসের ব্যাপারে ইমাম বুখারি এবং মুসলিমের ইত্তফাক হয়েছে একমত হয়েছে তার মানে আরো অনেক হাদিস আছে যেগুলোর বিষয়ে ওনাদের ইত্তলাফ আছে তো ওনাদের মতো সর্বকালের সেরা মহাদিস একমত হতে পারেননি আর আমরা বলতেছি হাদিসের সত্যতা নির্ণয়ের বিজ্ঞানসম্মত পদ্ধতি আছে নাই

গুনতিতে মোরা বাড়িয়ে চলেছি গরু ছাগলের মতো এই যে আজকে হাদিস নিয়ে কিন্তু আমরা সাফিরা এদেরকে মানতেছি না ওদের ওদেরকে মানতেছি না এরা বলতেছে আকিদা সহি না ওরা বলতেছে এই না তো হাদিস দিয়ে সমাধান হলো কই হাদিস দিয়ে আপনি কি ইউনিভার্সাল কোন ব্যাখ্যা দাঁড় করাতে পারলেন তো যারা এই আপনার ব্যাখ্যার সাথে একমত হচ্ছে না তারা কি হাদিস গুলো জানে না জানে তো তার মানে সমাধান তো সেখান থেকে আসতেছে না তো তারপরে আমরা বলতেছি যেটা সেটা হলো আমি হয়তো এরপরে আবার একটু যখন সময় নিব তখন বলবো যে আমরা সবকিছুকে মানে কিন্তু কোরআনের মানদণ্ড মূল কথাটা হচ্ছে যেটা সেটা হচ্ছে কোরআনকে আমাদের একদম প্রিন্সিপাল কোরআনকে আমাদের কষ্টি পাথর হিসেবে নিয়ে বাকি সবকিছুকে মানতে হবে কারণ যাদের মাধ্যমে আমাদের কাছে এসব ইনফরমেশন আসছে এসব মেসেজ আসছে নো ম্যাটার হোয়াট এদের কাউকে আল্লাহ অথরাইজ করেনি এখন আজকে আমি শিয়াদের সব হাদিস রিজেক্ট করে দিলাম যে হজরত আলীর পক্ষে যারা ছিল সব কাফের মুনাফেক সো এদের হাদিস সব কিন্তু তার মধ্যে আল আহলে বাইত আছে শিয়াদের হাদিস মানে আহলে বাইতের হাদিস তো অনেকে শিয়াদেরকে কাফের বলতে গিয়ে কিন্তু শেষ পর্যন্ত আহলে বাইতের সাথেও বেয়াদবি করে এটা আবদুল্লাহ ভাইও জানে যে অনেকে এই লিমিটটা জানে না যে কোন পর্যন্ত গিয়ে থামতে হবে এটা উনি উনি করে না দেখেন আমি একটা বিষয় হচ্ছে কি আজকে আমি আর আবদুল্লাহ ভাই কথা বলতেছি হ্যাঁ আবদুল্লাহ ভাই হাদিসের পণ্ডিত উনি বিশেষজ্ঞ উনি যে কথাগুলো বলেন উনি বুঝে বলেন কিন্তু ওনার সামনে বসে যারা কথাগুলো বলতেছে তাদের অনেকে আছে সুরা ফাতে অর্থ জানে না তাদের অনেকেই আছে যে তারা দুইটা হাদিস বলতে পারবে না তারা কি হাদিসের সনদ মতন জানে জানে না তারা ওনার কাছ থেকে শুনে গিয়ে আরেকজনকে বুঝায় তারা তাদের মতো করে বলে এতে শুরুতেই বলছি যে মিস আন্ডারস্ট্যান্ডিং এর একটা বিরাট স্পেস আছে উনি ওনার কাছ থেকে শুনে গিয়ে কিন্তু আরেকজনকে কাফের ফতুয়ে দিচ্ছে মুনকারিনা হাদিস অসহ আকিদার বলে দিচ্ছে এতে কিন্তু একটা দূরত্ব তৈরি হচ্ছে এবং কিছু মানুষ কিন্তু এখান থেকে উগ্রবাদী তৈরি হচ্ছে তারা মনে করে কাফের মানে তার কলা ফালা দিত

টকশোতে আজকে এই আলোচনাতে আজকে উঠে এসছে আমি মনে করি যে সবার শোনা উচিত এখানে কোনো বিতর্ক হচ্ছে না আমার কাছে মনে খুব সুন্দর আলোচনা হচ্ছে এবং অনেক সমাধান হচ্ছে যেটা সজল রসন আমার কাছে আগেই বলেছে সাগর ভাই আমি যাব শুধু আলোচনা করতে আমরা কোনো ডিবেট করবো না কারণ আমিও মুসলমান এবং আমি চাই যে মানুষের ভিতরে যে ভুল ভ্রান্তিগুলি আছে সেগুলি জানুক হয়তো আমিও কম জানি উনি হয়তো বেশি জানে অথবা উনি কিছু জানে না আমি হয়তো জানি এগুলি জানা জানি হলে অনেক কিছুই সমাধান হবে ওই আলোকেই আলোচনাটা হচ্ছে এবং এই ধরনের আলোচনা সবসময় চলবে আপনারা যদি চান তবে এটা নিয়ে কোনো ধরনের কুকথা হোক এটা আমরা চাই না আমরা চাই সমাধান এবং শান্তি জি আব্দুল আব্দুর বিন অপরজা আমি বেশি সময় নিব না মোটামুটি আলোচনা করলে আরো আলোচনা হবে মোটামুটি কথা क्लियर হয়ে গেছে তারপর আমি লাস্ট যে পয়েন্টে এসে কথা আটকে গেল সেটা হচ্ছে যে বোখারি মুসলিম তারা অনেক পরিশ্রম করেছে তারা সত্যি হাদিস জমা করেছে সবকিছু ঠিক আছে তাদেরকে অথরিটি কে দিল এটা কোশ্চেন আমিও কোশ্চেন করতে পারি আবু বকর ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে কে অথরিটি দিল কুরআন জমা করার কোরআনের কোথায় থেকে কেউ দেখাতে পারবে যে আল্লাহ বলেছে তোমরা কোরআন খাতায় লেখো কে অথরিটি দিল আল্লাহ রাসূলকে অথরিটি দিয়ে গেছে কাউকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে অথরিটি দিয়ে গেছে আল্লাহ সুবহান ওয়া কি কোথাও অথরিটি দিয়েছে কাউকে আবু বকর এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা যখন তারা কোরআন জমা করতে গেলেন কারণ তালানো কোরআন জমার হাদিস স্পষ্ট বলা আছে যা অবকর তালানো বলছে যে আমি ওই কাজ কেমনে করব যে কাজ আল্লাহ রসুল করেননি কেমনে ওই কাজ করার সাহস করবো মানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই কাজ আল্লাহ রসুল ও করেননি আল্লাহ কোথাও অথরিটি দেন তাহলে তারা নিজেরা করেছে তাহলে আজকে আমাদের সামনে যে কোরআন আছে এই কোরআন তাহলে এখন কি করা যাবে এটা তো আল্লাহর অথরাইজড না আল্লাহ তো অথরিটি দেয়নি এই কোরআন কিভাবে সাজানোর কেন আল্লাহ কোরআনে কোথাও বলেনি যে ঈশ্বরের নামে আল্লাহ কোরআন কোথাও বলেনি যে ইস্বা তে বিসমিল্লা হবে না আল্লাহ কোরআন কোথাও বলেনি যে ঈসরাম ইসরাম মাদানী আল্লাহ কোরআনে কোথাও বলেনি যে ইসরাম রব্লা ওখানে রাখো আর রহমদুল্লাহ রবী আলমকে শুরুতে রাখো এগুলো তো সব রাসুসাল্লাহ আলি বলে গেছেন আর সে অনুযায়ী পরবর্তীতে আবর এবং করেছে নিজস্ব ইচ্ছায় নিজস্ব চেষ্টায় তাদেরকে কেউ অথরিটি দেয় সুতরাং অথরিটির প্রশ্ন তুললে তো কোরআনের উপর প্রশ্ন তোলা যাবে আর আমি আমি কোরআনের যে বিষয়টা ফুটিয়ে তুলতে চেয়েছিলাম সেটা হচ্ছে যে কোরআনকে আমি বাপ মা বিহীন ভাবে সকলের হাতে ছেড়ে দিতে পারি না সজল রোশন ভাইয়ের হাতে ছেড়ে দিতে পারি না কোরআন একমাত্র ব্যাখ্যা করার অধিকার মোহাম্মদ আমি সেটা বুঝাতে চাচ্ছি যখনই আপনি হাদিস বাদ দিবেন তখন আপনাকে অনুবাদ তো করতে হবে কোরআনে অনুবাদ করতে গেলে তো আপনার ভাষা লাগবে এখন ভাষার মধ্যে ঢুকলে কত রকমের ভেজাল লাগবে সেটা আমি দেখানোর চেষ্টা করলাম সুতরাং নিরাপদ হচ্ছে যে মহাদিসের ওই হাদিস মেনে নিয়ে কোরআনের ব্যাখ্যা গুলো করা এখন আমি আসি পয়েন্ট লাস্ট আমি শেষ করে দেবো সেটা হচ্ছে যে এটার ভিত্তি কোথায় যে আমি একজনের কথা সে বললো আমি আরেকজন বললো কোথায় থেকে পাবো এটার ভিত্তি পবিত্র কোরআনে পাওয়া যায় হচ্ছে আল্লাহ ও তালা পবিত্র কোরআনে যত শাস্তির কথা বলেছেন জেনার শাস্তির কথা মোলা আনার কথা তারপর হচ্ছে কর্জের চুক্তির কথা সব ক্ষেত্রে আল্লাহ সোহানতলা সাক্ষী রাখতে বলেছেন যে তোমরা সাক্ষী রাখো দেখো কেউ যদি বলে যে উমুক জেনা করেছে তাহলে চারজন সাক্ষী পেশ করো যে হ্যাঁ যদি চোর চুরি করেছে কেউ যদি বলে তাহলে সাক্ষী পেশ করো আজকের আজ পর্যন্ত বিচারক এবং আদালতে যা কিছু হয় সব একজন বলে যে আমি দেখেছি তাকে এটা করতে হ্যাঁ আমি এটা চাক্ষুষ দেখেছি এই সাক্ষীর উপর ভিত্তি করা হয় তা এই যে আল্লাহ তাআলা সাক্ষীর বিধানটা পবিত্র কোরআন মাজিদের দিলেন এবং রাসুল হাসান বাস্তবায়ন করলেন এবং সারা পৃথিবীতে চলে আসতেছে একজন আর একজনের সাক্ষ্য গ্রহণ করতেছে তো হাদিসটা হচ্ছে সাক্ষ্য আবুহরারা সাক্ষ্য দিচ্ছে জানা আমরা আল্লাহ কাছ থেকে শুনেছি এবার আবু হরের মতো আর দশজন সাহাবি সাক্ষ্য দিচ্ছে যেমন আবু হর পাঁচ হাজার হাদিস থেকে পেলো আবু হরেরা সব হাদিস আর সব সাহাবির হাদিস জমা করে দেখা গেছে যে আবু হরের জিয়ালো একাই খুব জোর একাই একক হাদিস খুব জোর পঞ্চাশ থেকে একশোটা বর্ণনা করেছে বাকি সব হাদিসে ওনার সাথে অন্য সাহাবি আছে হয় ওই হাদিস আব্দুল্লা বিন ওমর বর্ণনা করেছে না আব্দুল্লা বিন মাসুদ বর্ণনা করেছে সেটা কুকুরের হাদিসে হোক আর যে হাদিসই হোক তাহলে যখনই ওনারা সাক্ষ্য দিচ্ছে আব্দুল্লা বিন ওমর সাক্ষ্য দিচ্ছে আনাস সাক্ষ্য দিচ্ছে আবু হরেন সাক্ষ্য দিচ্ছে যে আমি আল্লাহ রাসুল থেকে শুনেছি এবার ওনাদের থেকে আর দুইজন তিনজন করে সাক্ষ্য দিচ্ছে তাদের থেকে আর দুইজন তিনজন করে সাক্ষ্য দিচ্ছে আবার অগণিত লেখকেরা সাক্ষ্য দিচ্ছে যে আমরা এটা তাদের তাদের কাছ থেকে শুনেছি তাদেরকে এটা লিখতে দেখেছি বলতে দেখেছি তো এই সাক্ষ্য তো আল্লাহ কোরআনের বিধান অনুযায়ী আমাকে মানতে হবে কেন আমি কোরআনকে বিহীন ভাবে ছেড়ে দিতে পারি না সুতরাং আমি সজল রোসন ভাইকে অনুরোধ জানাবো যে সজল ভাই আমার পক্ষ থেকে অনুরোধ থাকতো আপনি পার্সোনালিও চাইলে আমার সাথে কথা বলতে পারেন আহ হাদিস আপনি যত বেশি অধ্যয়ন করবেন যত বেশি পড়বেন মহাতিসদের যে মূলনীতি এই মূলনীতির ভাগ পেলিয়ে সরিষা সম পরিমান ক্ষমতা নেই যে কেউ হাদিসে কথা যে উনি বললেন ওই রাজনৈতিক হাদিস গুলো কই ওই হাদিস গুলো কই যে হাদিস আদির আজালত আমাকে গালি দেওয়া হয়েছে ওই হাদিস গুলো কই যে হাদিস গুলোকে মহাবেরত আমাকে গালি দেওয়া হয়েছে ওই হাদিস গুলো কোথায় যেগুলো উনি বললেন যে রাজনীতির কারণে তৈরি করা হয়েছে রাজনীতির কারণে তৈরি করা কোনো হাদিস তো আমরা দেখতে পাই না বোখারি মুসলিম নাসাই তিনি কোথাও তো নাই যেখানে ওই যুগের বিরোধিতার ক্ষেত্রে হাদিস বানানো হয়েছে পক্ষে বিপক্ষে সে পক্ষে বিপক্ষের হাদিস তো পাই না আর উনি বলেন শিয়াদের হাদিস গ্রহণ করা হয় এটাও ভুল শিয়াদের মধ্যে যারা একদম গালিজ শিয়া যারা একদম আয়সার তারা তালানাকে গালি দেয় অমর গালি দেয় তাদের হাদিস গ্রহণ করা হয় এমনি নর্মাল যদি শিয়া হয় তাদের হাদিস গ্রহণ করা হয় অগণিত দলিল আছে আপনি পড়লেই পাবেন তো অগণিত দলিল আছে যে তাদের হাদিস গ্রহণ করা হয়েছে সুতরাং হাদিস গ্রহণ করার ক্ষেত্রে মহাদেশরা কোন সময় এত কঠোরতা অবলম্বন করেনি যে ওই শেয়া হওয়া মাত্রই তার বাদ এটা গ্রহণ করে ওনারা দেখেছে যে সে সৎ কিনা ন্যায় পড়ায় কিনা শুনেছে কিনা এবং এখানে আর একটা মজার জিনিস আমি বলে রাখি যে হাদিস কিভাবে যাচাই বাছাই করা হয় এটা বুঝতে আরো ক্লিয়ার হবে ধরেন একজন একটা হাদিস এমনি বলে দিল যে আমি হাদিস মুখের কাছ থেকে শুনেছি এখন মহাদেশরা কি করবে মহাদেশেরা দেখবে যে তার শিক্ষককে দেখবে তার শিক্ষক বিশ জন তার ছাত্র কয়জন তার ছাত্র হচ্ছে বিশ জন এখন ওর শিক্ষকের ছাত্র কয়জন শিক্ষকের কম সে কম একশো জন ছাত্র আছে ওই বিশ জন শিক্ষকের একশো জন ছাত্রকে এই হাদিস বর্ণনা করেছে ছাত্র আছে এই বিশ জন ওনারা টোটাল নকার তুলনামূলক পর্যালোচনা করার পর ওনারা সিদ্ধান্ত উপনীত হন যে একাই যদি একটা হাদিস বর্ণনা করে দেয় অথচ ওই টিচারের অন্য ছাত্ররা বর্ণনা করল না ওই টিচারের আর টিচাররা বর্ণনা করলো না এর অন্য ছাত্ররা বর্ণনা করলো না মানে কোনো প্রবলেম আছে এত কঠিন ওনাদের যে জাল আমি বলবো যে মহাদিসদের যে কঠিন মানদণ্ড আজকের পৃথিবীতে যারা হাদিসের উপর অভিযোগ উঠায় এরা কেউই মহাদিসদের ওই মানদণ্ডে টিকার মতো না এই জন্য অন্তরে কষ্ট লাগে কেন মাফ কষ্ট মাফ করবেন আমি নিজে আমার যদি ইমাম বোখারির যুগে থাকতাম ইমাম বোখারি আমাকে হাদিস গ্রহণের যোগ্য মনে করতো না সজল ভাই সাইফুল সাগর ভাই ইমাম বোখারি তাদের হাদিস গ্রহণ করার যোগ্য মনে করতে না এটা হয়তো আমাদের অন্তরে কষ্ট কাজ করতে পারে এত কঠোরতা ছিল তাদের হাদিস সংগ্রহের ক্ষেত্রে আমরা তো যোগ্যই না তাদের তাদের বোখারির একজন রাবি হওয়ার যোগ্য না তাদের যে মানদণ্ড ছিল আর এটা চ্যালেঞ্জ থাকলো পবিত্র কোরআনে আল্লাহ সুবাহ যেমন চ্যালেঞ্জ দিয়েছে যে এই কোরআনের মধ্যে এই কোরআনের মতো যদি তোমরা কিছু বানাতে পারো তাহলে দেখাও বানিয়ে দেখাও আর এই কোরআনের মধ্যে পরস্পর কোনো মতভেদ নাই আমারও চ্যালেঞ্জ থাকলো হাদিসের মধ্যে কেউ জাল ঢুকিয়ে দেখাক আমরা মহাদেশরা যদি না ধরতে পারি তাহলে বলবো যে হ্যাঁ অনেক হাদিস জাল ঢুকিয়ে আছে তাহলে তারা ধরতে পারলো না বানিয়ে দেখুক যে কেউ ধরবো ইনশাল্লাহ চ্যালেঞ্জ থাকলো দুই হাদিস পরস্পর বিরোধী নয়

এই বিশ্বাসের উপর ভিত্তি করে ইসলাম চলে আল্লাহ সব তালা আমাদেরকে সঠিক জ্ঞান দান করুক আল্লাহ আমি ধন্যবাদ লাস্ট এক মিনিটে শুধু বিদায় কথা কোনো প্রশ্ন নয় সজল যে ধন্যবাদ ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন যাই হোক আমরা এই আলোচনার মধ্যে যা বলেছি স্ট্রিক্টলি প্রফেশনাল নাথিং পার্সোনাল আহ আবদুল্লাহ ভাইকে আমি খুবই রেসপেক্ট করে সাগর ভাইকে অত্যন্ত ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য এবং আমরা মূলত ওকালতির মতো আর আমি এই পক্ষের কিছু যুক্তি আনলাম আবদুল্লাহ ভাই তাতে কি হলো আমাদের হাদিস কোরআন সম্পর্কে অনেক নতুন কিছু জানা হয়েছে যেটা অনেকেই হয়তো এতদিন জানতেন না কোরআনে কি আছে হাদিসে কি আছে হাদিস সংগ্রহের ইতিহাস সেগুলো অনেকেরই হয়তো জানা ছিল না এর মধ্যে জানা হয়ে গেল তা উদ্দেশ্যটা আমাদের জানা আর আমি যে কথাগুলো বলেছি সেগুলো কিছু আমি রেফারেন্স দিয়েছি আমার বইয়ে আব্দুল্লাহ ভাইয়ের কাছে আমি পাঠাবো যাই হোক যারা সাথে ছিলেন এতক্ষণ ধরে ধন্যবাদ আমি বলবো এই শোটা আপনারা প্রথম থেকে আবার দেখবেন যারা মাঝখানে এসে যুক্ত হয়েছেন এটা শেয়ার করবেন আমি মনে করি আজকে উঠে আসছে খুবই খুবই দরকারি রেফারেন্স কোয়ালিটি একটা হয়েছে বলে আমার বিশ্বাস আব্দুল্লাহ ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো দিয়েছেন সেগুলোকে আমরা পজিটিভলি ইভ্যালুয়েট করবো তাহলে কি হবে আমরা দুইটা দিক বুঝতে পারলাম যে হ্যাঁ এই জায়গাগুলোতে আমার ভুল ছিল এই জায়গাগুলোতে আমি রিজিট ছিলাম আমি এখন একটু বুঝতে পারলাম হ্যাঁ মোটামুটি একটা জিনিসের বিচার আপনি আপনাকে যদি বিচারকের দায়িত্ব দেওয়া হয় আপনি কোনোদিন এক পক্ষের কথা শুনে রায় দিবেন না দুই পক্ষই আমাদেরকে দুই পক্ষের কথাই আমাদেরকে শুনতে হবে তাহলে আমরা একটা সঠিক আসতে পারবো আমি মনে করি যে আজকের এই আলোচনাটা একটা বিশেষ করে যারা কোরআন এবং হাদিস নিয়ে একটা দ্বিধা দ্বন্দ্বে আছেন তাদের জন্য এটা আপনারা শেয়ার করবেন এই টক শোটা বা এই আলোচনাটা আপনারা অবশ্যই শেয়ার করবেন আপনাদের টাইম লাইনে রাখবেন হয়তো এত লম্বা আলোচনা একবারে সবকিছু মাথায় থাকবে না বারবার শুনবেন ইউটিউব চ্যানেলে গিয়েও শুনবেন ফেসবুকে যদি কোনো টেকনিক্যাল ইস্যু থাকে সেটা ধন্যবাদ সাগর ভাইকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আবারও জি আবদুল্লাহ ভাই আপনি শেষ এক মিনিটে আমি অনেক শুক্রিয়া জানাই আমার কথায় যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন বিশেষ করে সজল ভাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এলমি আলোচনা ভালো জিনিস জ্ঞানমূলক আলোচনা ভালো জিনিস এখানে আমরা পরস্পর কাদা ছোড়া ছুড়ি না করে ব্যক্তি বিদ্বেষ না করে আমরা ইলমি যে আলোচনাটা করেছি সকলের জন্য উপকারী ভবিষ্যতে আরো এই ধরনের আলোচনা হতে পারে এবং হাদিস বিষয় যেই আজকে আমার কথা থাকলো যেই হোক হাদিস বিষয় যদি কারো কোনো অভিযোগ থাকে কোনো মন্তব্য থাকে কোনো কথা থাকে আমি তার সাথে কথা বলতে প্রকাশ্যে আলোচনা করতে আমি আগ্রহী এবং এক পায়ে খাড়া এবং আমি অনেক সুক্রিয়া আদায় করি সজল ভাই আল্লাহ আমি অন্তর থেকে দোয়া করি যে আল্লাহ সুবাহ সজল ভাইকে এবং আমাকে আল্লাহ সুবাহ সেরাতে মুস্তাকিম দেখান এবং পবিত্র কোরআনের সঠিক বুঝ কেন পবিত্র কোরআনের বুঝের মধ্যে হাদিসের কথা আছে পবিত্র কোরআন এবং হাদিসের সঠিক বুঝ আমাদেরকে দান করুন এবং আমাদেরকে একসাথে আল্লাহ সব হানা তার হেদায়তের রাস্তায় চলে আমাকে সহ সকলকে জান্নাতে যাওয়ার তো সিদ্ধান করুন আল্লাহ মামিন অনেক সুক্রিয়া সাগর ভাই আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ দর্শক আপনাদের অশেষ ধন্যবাদ দুটা কথা বলবো শুধু যে কোরআন এবং হাদিসে এমন কোনো কিছু বাকি নেই যেগুলোর জবাব নেই শুধু জানবার লোকের অভাব সুতরাং জানবার লোকজনের কাছেই আমরা সঠিক হাদিস সঠিক বর্ণনা জানবার জন্য তাদের কাছে যাওয়া উচিত তাদেরকে খুঁজে বের করা উচিত আমার কাছে মনে সব প্রশ্নের উত্তর সেখানে আছে কোরআন এবং হাদিসে দর্শক আপনারা একটু আগে সজল ভাই বলেছেন যে আমরা উকালতির মতো বা উকিলের মতো তর্ক করেছি কিন্তু জাজটা কে জাজ তো আমি না জাজ হলেন আপনারা আপনারাই নির্বাচন করবেন কে সঠিক করলো ব্যাঠিক করল করলো তা জানবার জন্য এই নির্ণয় কর করবার জন্য আপনাদেরকে অনেক স্টাডি করতে হবে সুতরাং শুনে নয় স্টাডি করুন আপনারা পড়ুন পড়ে এরপর দেখুন কে সঠিক কী ব্যঠিক আমার সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ এবং ফেস দ্য পিপলের সাথে সবসময় থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন করোনার সময় অবশ্যই মাস্ক ব্যবহার করবেন এবং অবশ্যই আল্লাহকে ডাকবেন আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা ভালো থাকবেন